আজকের বিষয় হচ্ছে বা আমাদের প্রধান একটা আলোচনার বিষয় হচ্ছে এক্সিস্টেন্স অফ গড বা ঈশ্বরের অস্তিত্ব। আসলে কি ঈশ্বর আছেন কিনা, বা ঈশ্বর নামে ঈশ্বর থাকলে কোথায় থাকেন, বা উনি ওনার কি কোনো আরশ আছে কিনা, বা ওনার কোনো টেবিল চেয়ার আছে কিনা, বা উনি শোন কিনা, বসেন কিনা, এইসব বিষয়ে আর কি। তো যাই হোক, আলোচনার শুরুতেই আমি পরিচয় করে দিচ্ছি, আমার সাথে আরো আমার আমার আরো তিনজন বন্ধু আছেন, মঞ্জুরুল ইসলাম, প্রমিথিউস এবং রনিন দাস। তো আপনারা কি একটু হাই বলবেন দর্শকদের উদ্দেশ্যে প্লিজ? হ্যাঁ, হাই, সবাইকে ভালো আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমরা আজকে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করতে আসছি, আশা করি আপনারা আমাদের সাথে সাথেই থাকবেন, আর আশা করি একটা সুন্দর আলোচনা হবে আশা করি। হ্যাঁ, প্রমিথিউস ভাই বলুন। সকলকে শুভ সময় এবং শুভেচ্ছা। আমি প্রমিথিউস। আজকে এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈশ্বর অস্তিত্ব। আশা করি আমরা একটি ভালো আলোচনা করতে পারবো। এই তো, আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। একটু একটু কার জানা একটু ইকো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনারা একটু একটা শেয়ার করেন, লাইভটা একটু শেয়ার করেন, যেহেতু আমরা কোনো বিনা নোটিশে লাইভে চলে আসছি। তো সুতরাং আমাদের এই লাইভ যেহেতু আমরা কাউকে জানাই নাই যে লাইভে আসছি, সুতরাং আমরা একটু দর্শকদেরকে ইনভলভ করতে যাচ্ছি। আমরা একটু দর্শক যদি আসেন আপনাদের শেয়ারের মাধ্যমে, এবং আমাদের সম্ভবত মঞ্জুরুল ভাই একটু আপনি যদি অ্যাভেঞ্জার্স এর মধ্যে লিঙ্কটা যদি একটু ট্যাগ করে দিবেন, তাহলে আমাদের সাথে কেউ অ্যাড হতে পারতেন এবং সুবিধা হতো। তো যাই হোক, আমরা দেখেছি যে মানে গত কয়েকদিনের লাইভে আমরা অনেক আর্গুমেন্টেশন, অনেক মানে রিজনিং, লজিক অ্যাপ্লাই করেছি। তো অ্যাপ্লাই করে আমরা যেটা বুঝেছি যে ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে, আপনাদের আগে আমি বুঝি যে আপনাদের কি ধারণা যে ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে আমাদের সবচেয়ে ভালো আর্গুমেন্ট কি, আমাদের অপোজিট পক্ষের সবচেয়ে ভালো আর্গুমেন্টটা কি। আমরা আমি আমি চাচ্ছিলাম যে মানে যারা বলেন যে ঈশ্বরের অস্তিত্ব আছে তাদের পক্ষের বেস্ট আর্গুমেন্টটা আমরা একটু খণ্ডন করি, বা তাদের পক্ষের বেস্ট, এরপরে আমাদের আর্গুমেন্ট গুলো আমরা বলবো। তো ঈশ্বরের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ কি, আপনারা কি বলে মনে, এটা কি কিভাবে আপনারা সাম্প্রতিক সময়ে হওয়া ওনাদের ডিবেটের মধ্যে অথবা ওনাদের আলোচনার মধ্যে যে বিষয়গুলো আসছে ওইগুলো নিয়ে কথা বলবো আমরা, নাকি সার্বজনীন ভাবে আমরা যেটা জানি ঈশ্বরের পক্ষে যে ধরনের যুক্তি তর্ক গুলো করা হয় এদের মধ্যে অন্যতম কোন যুক্তিকে পিক করে তারপর ওইটা নিয়ে আলোচনা করবো, নাকি সাম্প্রতিক এই না? আগে আমরা আগে আমরা আগে আমরা সাম্প্রতিক বলতে আমরা তো আসলে ঈশ্বরের অস্তিত্বের যেসব প্রমাণ বা সেসব প্রমাণ বা ফেলাসি বা যাই হোক যাই দেওয়া হয় না কেন, সেগুলোর কি ধরনের আছে আমরা একটু শুনতে চাই আগে। যে মনে করেন যে আপনারা কেউ একজন ঈশ্বরের অস্তিত্বের পক্ষের একটা প্রমাণ দিতে চান, এটা কি ধরনের প্রমাণ আপনারা দিবেন? অ্যাজ ইউজুয়ালি তো এটার বাহিরে কিছু নাই আর, আমরা একটু জানতে চাচ্ছি যে কি রকম আর্গুমেন্ট আপনারা দিতে চান। এটা কি লজিক্যাল, রেশিওনাল, না এম্পিরিক্যাল? এম্পিরিক্যাল বলতে অবজারভেশন, সেন্স, এই এক্সপিরিয়েন্স এগুলোর কথা বলছি আর কি। তো কি কি আর্গুমেন্টেশন আমরা মেক করা যায় ঈশ্বরের অস্তিত্বের পক্ষে? প্রচলিত আর্গুমেন্টের মধ্যে অন্যতম শক্তিশালী একটা আর্গুমেন্ট তারা দেওয়ার চেষ্টা করে, অন্তত তারা শক্তিশালী মনে করে, সেটা হচ্ছে ওয়ার্ড শেপের আর্গুমেন্ট অথবা ডিজাইন আর্গুমেন্ট বলতে তারা যেটা বোঝায়, যে আপনার উইলিয়াম পিলের যে আর্গুমেন্ট ওইখানে তারা মানে কমপ্লেক্সিটিকে একটা বেজ হিসাবে ধরে বলার চেষ্টা করে। আর্গুমেন্টের ধরনটা অনেকটা এরকম, যদি কোনো কমপ্লেক্স কোনো বিষয় থাকে তাহলে ওইটার একটা ডিজাইনার থাকবে। যেমন উইলিয়াম পেলে তার একটা উদাহরণ উনি বলেছেন এরকম, যে বনের মধ্যে কেউ যদি হাঁটতে যায়, হাঁটার পরে কেউ যদি একটা ঘড়ি দেখতে পায়, একটা পাথর দেখতে পায়, পাথর দেখলে সে মনে করতে পারে এটা ন্যাচারালি এখানে পড়ে থাকতে পারে, কিন্তু কেউ যদি ঘড়ি দেখে, ঘড়ির মধ্যে যে সকল পার্টস এবং এলিমেন্ট গুলো একে অপরের সাথে সুসমন্বিত করা, এবং একটি পার্ট যদি ওখান থেকে সরিয়ে ফেলা হয় তাহলে যেটা দেখা যাবে ঘড়ি আর কাজ করতে পারবে না। সুতরাং ঘড়ির যে একটা কমপ্লেক্সিটি এটার উপর বেস করে সে বলতে পারে যে ঘড়ির একজন ডিজাইনার আছে। সুতরাং এখান থেকে উনি চলে গেছেন মানুষের চোখের দিকে। সুতরাং ঘড়ি যতটুকু না নিখুঁত যন্ত্র তার কাছে মনে হয়েছিল ওই সময়, এটা বিবর্তনের মাধ্যমে মানুষের অস্তিত্বকে ব্যাখ্যা করার আগের অনেক আগের একটা বিশ্ববিখ্যাত ছিল, তখন জনপ্রিয় একটা 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 মতামত ছিল ওই সময় যে ঘড়ি যেহেতু জটিল তার যেহেতু একজন ডিজাইনার থাকবে, সুতরাং ওই ক্ষেত্রে আপনার চোখ তো তাহলে আরো অনেক 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 বেশি জটিল, কারণ চোখের মধ্যে লেন্স, আইরিশ, তারপরে এই বিষয়গুলো এমন ভাবে সুসমন্বিত করতে হয় যেটা একটু যদি অন্যরকম হয় অথবা একটা বিষয় যদি আপনি এই চোখ থেকে যদি আলাদা করে ফেলেন তাহলে হোল চোখের যে ফাংশন এটা কাজ করবে না।
সুতরাং ঘড়ির সাথে আপনার চোখের যে অ্যানালজি, এই দুইটাকে মিলিয়ে তারপরে প্যালে বলার চেষ্টা করে যে ঘড়ির যদি একজন ডিজাইনার থাকে তাহলে চোখের একজন ডিজাইনার থাকবে। আর আমাদের ঘড়ি অথবা চোখের তুলনায় আমাদের মহাবিশ্ব আরো কমপ্লেক্স, আমাদের সেল, আমাদের মস্তিষ্ক এই 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 আরো অনেক বেশি বেশি কমপ্লেক্স। সুতরাং যেই যুক্তিতে ঘড়ির একজন ডিজাইনার থাকবে সেই একই যুক্তিতে আমাদের মহাবিশ্বের একজন ডিজাইনার থাকবে। সুতরাং এই অর্থে সে মহাবিশ্বের পেছনে একটা যে ঈশ্বর আছেন এইটার একটা সিদ্ধান্ত মেক করার চেষ্টা করেছেন। তো এই ধরনের জনপ্রিয় যুক্তিগুলো বিবর্তন আসার পরে এগুলো কিন্তু অলরেডি খণ্ডিত হয়ে গেছে, কারণ এই যুক্তিগুলোর মধ্যে আর্গুমেন্টের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে একটা ফলস অ্যানালজি ফ্যালাসি আছে এটার মধ্যে। যেমন ধরা যাক যে ঘড়ি এবং চোখ, আমরা সাধারণত কিন্তু জানি যে ঘড়ির যে তৈরি হয়, ফ্যাক্টরিতে তৈরি হয়, এটা কিন্তু আমরা দেখতে পারি অথবা জানতে পারি, সম্পর্কে আমাদের পুরো অভিজ্ঞতা থাকে। কিন্তু চোখের ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি আমরা জানি না যে চোখ কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কিনা। এই এই বিষয়টা কিন্তু আমরা জানি যে ন্যাচারাল প্রসেসের মাধ্যমে বিবর্তনের ধারাবাহিকতায় দীর্ঘ সময় জুড়ে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে, মিউটেশনের মাধ্যমে, ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে ফিল্টারিং হয়ে চোখের মতো একটা কাঠামো তৈরি হয়েছে। এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। সুতরাং এই যে চোখের সাথে ঘড়ির তুলনা দিয়ে একটা অ্যানালজি মেক করে ঈশ্বর অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা, এটা একটা একটা ভ্রান্ত একটা ওয়ে, এটা এখন প্রমাণিত। আরেকটা বিষয় দেখেন, যদি অ্যানালজি যদি দিতেই চান, দিতে যদি কেউ চায়, তাহলে একটা বিষয় দাঁড়াবে এরকম, একটু খেয়াল করে করে গেলে যে একটা ঘড়ি যখন তৈরি করা হয় তখন কিন্তু ঘড়ির অস্তিত্ব ঘড়ি নির্মাতার উপর নির্ভর করে না। ঘড়ি তৈরি করার পরে ঘড়ি নির্মাতা যদি মারাও যায় তাহলে ঘড়ি কিন্তু ঠিকই মুভ অন করতে থাকে। তার মানে ঘড়ি নির্মাতার সাথে যদি আপনি মহাবিশ্বের স্রষ্টা ঈশ্বরের তুলনা নিয়ে আসেন, তাহলে ঘড়ির অস্তিত্বের জন্য পরবর্তী অস্তিত্বের জন্য ঘড়িটা যখন মুভ করবে ওটার ওটার জন্য তো সে ঘড়ি নির্মাতার উপর ডিপেন্ডেন্ট না। তার মানে কি বিষয়টা এরকম দাঁড়াবে যে ঈশ্বরের অস্তিত্ব যদি না থাকে তাহলেও মহাবিশ্ব থাকতে থাকতে পারে এরকম কিছু কি? কিন্তু আমরা তো জানি সাধারণত থিওলজিতে যে গডের বর্ণনা আমরা পাই, তো সেখানে যেটা বলা হয়েছে যে ঈশ্বরের অস্তিত্ব যদি না থাকে তাহলে মহাবিশ্বের অস্তিত্ব আসলে কোনোভাবেই সম্ভবই না। সুতরাং সেখানে এই অ্যানালজিটা মেক করতে গিয়ে একটা বড় ধরনের সমস্যায় তারা পড়বে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে স্পেশাল ব্রিডিং একটা ফেলাস। হাল্লাস ভাই, আপনি কথা শুরু করতে পারেন, কেমন আছেন আপনি? হ্যালো, আপনি কি শুনছেন আমাকে ভাই? উনি হয়তো বুঝতে পারছেন, ওনার নাম বলেন রঞ্জু ভাই। আমি ওনার নাম আমি আচ্ছা ওনার একটু কমেন্টস মঞ্জুর ভাই কমেন্টস এর ইয়েটা একটু সরিয়ে দেন তো, কমেন্টস আমি দেখতেছি না, ওনার নাম দেখছি না, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমি আচ্ছা বিষ্ণু দত্ত। বিষ্ণু দত্ত ভাই আপনি কি ভালো আছেন? হ্যাঁ, আপনি একটু আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, এবার ঠিক আছে, আর ভালো আছেন আপনি? আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি, সবাই ভালো আছি। আপনার বলেন, আপনার আপনার কি আলাপ করতে যে অপশন মুমিন একটা রবিউল নামে একটা অপশন মুমিন বেরিয়েছে, সেখানে গিয়ে বা যেকোনো ভাবে ঈশ্বরের অস্তিত্ব বা আল্লাহর অস্তিত্ব যেটা নিয়ে আলাপ করা হোক, তেনাবির এবং ওই যে রুহুল আমিন বদমাসটা যেসব ব্যবহার গুলি করে আসলে যে আচ্ছা থাক, আমরা এইভাবে বললেন না। কারণ কি? কারণ হচ্ছে যে এইভাবে বললে হবে কি, আমার মনে হয় অনেকে অনেক ভাবে নেবে, যেহেতু এটা অনেকে শুনবে আমাদের এই লাইভটা, তাহলে এইভাবে আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা ওদের লেভেলে চলে যাই। আর যাই হোক, তো বলেন, সমস্যা নেই। কারণ আপনারা যেটাকে লেভেল মনে করেন আর সেটা তারা তো সেই সেই অনুষ্ঠানে বলে যে আমাদের
ইসলামে আছে শান্তভাবে চলার জন্য, ভদ্র ব্যবহার করার জন্য। এটা ওই ওই ওইটাকে যদি আপনারা ভদ্র ব্যবহার করেন বলে, আসলে ভদ্র ব্যবহারের সংজ্ঞাটাই পাল্টে যায়। ওরা তো ধর্ম দেখিয়ে কোরআন দেখিয়ে বলে যে ইসলাম শান্তির ধর্ম এবং ইসলাম ভদ্র ব্যবহার করতে শিখায় হতে পারে, কিন্তু ওই যে সরাসরি বলে যে বাজে কথাগুলি বলে, এটা আমাদের কাছে খারাপ লাগে আর কি। এই কথাটা বলার জন্য যে রনিন দাস আপনিও ছাড়া উচিত না, কুকুরের বাচ্চা বলা উচিত বদমাস থাকে। না না, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। ব্যাপার হচ্ছে যে মানে ইয়ের মতো আমরা যদি মানে একই ব্যবহার করি, আমাদের মুখ থেকে একই জিনিস বের হয়ে আসে, তাহলে হবে কি, যারা এটা দেখবেন থার্ড পার্টি যারা এটা দেখবেন এক সময়, তারা এটা নির্ভর করবে তো তাদের উপরে। যেমন আপনি দেখছেন আপনার কাছে খারাপ লাগছে, আপনি এসে বলছেন, আর আমরা তো জানি যে মানে এভাবেই হবে, এই কুযুক্তি গুলো এভাবেই যাবে। যাই হোক, তো আপনি আপনার ভাই অপশন মুমিনটা, অপশন মুমিন যে দুইটা অপশন দিলাম, তিনটা অপশন দিলাম, নতুন একটা মুমিন সে কি বলছে, তার কোনো হুঁশ আছে? সে কাউকে কথা বলতে দেয় না, সে নিজে বলে। আবার ওর সাথে যোগ আছে এই শিয়াল কুকুর গুলো এসে আবল তাবল কথা বলে, যে তাও যেটা ভাল লাগছে না। আর ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে যেটা বলছেন, এটা হলো পাগলের সুখ মনে মনে, বুঝছেন? পাগলেরা বলে যে ঈশ্বরের অস্তিত্ব বই খাতার মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আপনি থাকতে পারেন বা আপনি ফেসবুকে গিয়ে লাইভটা দেখতে পারেন। তো যাই হোক, খালাস ভাই আপনার কাছেই ফিরে আসছি আবার। তো আপনার আপনার যে ইয়েটা ছিল, যে লজিকটা ছিল, সেটা ছিল যে ঈশ্বরের অস্তিত্ব কোনো জিনিস জটিল বা কোনো জিনিস খুবই কঠিন, আমরা সেই কারণে এই জিনিসের কোনো মেকার আছে, ওনার আছে, ডিজাইনার আছে, এটা আমরা দাবি করতে পারি না। ঠিক আছে, আপনার প্রসঙ্গটা এখানে ছিল। আচ্ছা, এবার যদি আমি বলি যে মানে আমি একটু একটু সিরিয়াল আপ করি, আমার আলোচনাগুলো একটু সিরিয়াল আপ করি, যেহেতু আমরা একটু হুটহাট করে চলে আসছি, হয়তো একটু সিরিয়াল আপ করছি না ভাই। হ্যাঁ, কে একজন বলছেন শেয়ার করেন, হ্যাঁ পারভেজ খান একটু দয়া করে একটু শেয়ার করেন, বিবি আয়েশা আপনি শেয়ার করেন, অনেক ফায়দা হবে ভাই, অনেক ফায়দা হবে। হ্যাঁ, দোজাহানের অশেষ নাকি হাসিল করবেন। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে প্রথমত হচ্ছে আমরা যে কনক্লুজনটাতে আসছি সেটা হচ্ছে যে ঈশ্বর আছে কি নাই সেই বিষয়টা, যেমন মানে যে এই কথা বারবার বলে আসছিলাম যে আপনার কমপ্লেক্সিটিতে পরে আসছে, যেটা হচ্ছে যে ঈশ্বর আছে একদম শিওর যে আপনার কাছে 1,00,000 টাকা আছে আপনার কাছে ব্যাংকে, এইটা যদি আপনি বলেন ফিলোসফিক্যালি, তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন এইটার প্রমাণের মানে আপনার কাছে, আপনার কাছে এখন প্রশ্ন ভাই একটু হচ্ছে, হ্যাঁ এক হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এবার এবার ঠিক আছে, আপনাদের এবার মেশিনটা এবার ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তো যদি আপনি প্রমাণ না করতে পারেন, তাহলে আপনি দাবি করতে পারেন না যে ঈশ্বর আছে কি নাই, এই বিষয়টা আপনার কথা বলারই দরকার নাই। যদি আপনি যা দাবি করতে, আপনার কাছে কোনো প্রমাণই না থাকে, সাফিসিয়েন্ট প্রমাণ না থাকে। এখন সমস্যা হয়েছে কি, দেখেন সমস্যা হয়েছে যে এরা বুঝে গেছে যে ঈশ্বর থাকার কোনো ভ্যালিড প্রমাণ নাই তাদের কাছে। এখন তাহলে কি করবে, আপনার তিনটা অপশন তারা দিয়েছে এখানে, যদি কেউ একটা অপশন হচ্ছে ঈশ্বর আছে অবশ্যই, একটা অপশন হচ্ছে ঈশ্বর নাই, এবং একটা অপশন হচ্ছে ঈশ্বর থাকতে পারে না থাকতে পারে, এরকম একটা পজিশন। এবং আপনি যদি এটা বলেন যে আমার প্রমাণের অভাবে, আমার এভিডেন্সের অভাবে আমি ঈশ্বরের অস্তিত্ব যে আছে এই জিনিসটা থেকে আমি কনভিন্সড না, তার মানে তারা এটাকে আবার দেখেন রিভার্স করে তারা আবার বলার চেষ্টা করছে ঈশ্বর যে নাই, তার মানে তো এটা আপনি অবশ্যই 100% শিওর এটা আপনি জানেন। এই জিনিসটা যখন আপনি বলবেন ঈশ্বর আছে এই জিনিসটা প্রমাণের অভাব হচ্ছে আমি এই জিনিসটা তো কনভিন্স না, তখন তারা ধরেই নিয়েছে আপনি বলার চেষ্টা করছেন ঈশ্বর নাই, এই জিনিসটা প্রমাণ আপনার কাছে আছে, এই কারণেই হচ্ছে আপনি ঈশ্বর যে আছে এই জিনিসটার প্রতি আপনি আস্থা রাখছেন না। আমি এখানে একটা ম্যাডিলান্টের অ্যাসিস্ট এক্সপিরিয়েন্সের তার একটা প্রোগ্রামে তিনি এই এই সমস্যাটাকে ইন্ডিকেট করার জন্য একটা অ্যানালজি দেওয়ার চেষ্টা করেছিলেন এইভাবে। যেমন একটা, আচ্ছা একটু একটু বলবেন ম্যাচ ডিলাটনিক কে, ম্যাল আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে ম্যাচ ডিলাটনিক নিকে আসলে যদি ক্লারিফাই করে দেন, কারণ অনেক আপনার নর্থ আমেরিকার নর্থ আমেরিকার একজন অ্যাথিস্ট অ্যাক্টিভিস্ট, ওনার অ্যাথিস্ট এক্সপিরিয়েন্স নামে একটা শো হয়, ওইখানে উনি সরাসরি ফোনে বিভিন্ন বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেট করেন আর কি।
এবং আচ্ছা আচ্ছা অনেকের সাথে তার ডিবেট আছে, ইউটিউবে সার্চ করলে অনেকের সাথে ওনার ডিবেটও দেখতে পাবে আর কি। তো ম্যাডেল অ্যান্টনি একটা একটা অ্যানালজি উনি দিয়েছিলেন এরকম, একটা বইয়ের মধ্যে অনেকগুলো মার্বেল আছে, এখন এই মার্বেলের একটা বড় হতে পারে ভেতরে হতে পারে, এখন আমি বললাম আপনাকে যে এই মার্বেলের এই মার্বেলের মধ্যে যে সবচেয়ে মার্বেলি আছে এটা আমি দাবি করলাম আপনার কাছে, কারণ আপনি যদি বলেন যে মার্বেলের মধ্যে জোর সংখ্যক মার্বেল আছে আপনি তো এটা গুনে দেখান নাই, সুতরাং আপনার কথা আমি বিশ্বাস করলাম না, এটা বলা মানে কিন্তু এই না আমি দাবি করছি মার্বেলের সংখ্যা বিজোর। আমি যদি বলি যে আপনি দাবি করছেন মার্বেলের সংখ্যা হচ্ছে জোর, এটা আপনি আমার গুনে দেখান নাই, কোনো মেথোডোলজি দিয়ে আপনি এটাকে আমার সামনে প্রুফ করার জন্য কোনো ধরনের চেষ্টাই করেন নাই, এই কারণে এই আপনার দাবির সাপেক্ষে আপনি কোনো প্রমাণ উপস্থাপন করেন নাই বিধায় আমি জাস্ট বললাম আপনার দাবির পক্ষে যে যে আপনার দাবিটার প্রতি আমি কনভিন্স না, এটাকে আমি মানতে পারলাম না, এটাকে আমি বিশ্বাস করি না, তার মানে কিন্তু এই না আমি দাবি করছি মার্বেলের সংখ্যা হচ্ছে বিজোর। বিষয়টা হচ্ছে আপনার পজিশন আমার পজিশন, আপনি একটা পজিটিভ আপনি একটা ক্লেম করেছেন এখানে, সেটি বার্ডেন অফ প্রুফ ওই হিসাবে আপনার দিকেই যাবে, আমার কোনো দরকার নাই যে মার্বেলের সংখ্যা যে আপনার বিজোর এই জিনিসটা আপনাকে শো করা, আমার তো এটা নিয়ে চিন্তাই নাই। সুতরাং এখানে আপনি যদি এরকম ভাবে ধরে নেন যে আমি যদি বলি মার্বেলের সংখ্যা জোর এই বিষয়টা আমি যদি বলি যে আপনি এটার প্রতি কনভিন্স না, তাহলে আপনি যদি ধরেই নেন যে না তার মানে আপনি বলতে যাচ্ছেন মার্বেলের সংখ্যা অবশ্যই বিজোর, তাহলে এটা একটা ফলস ডাইকোটমি বা ফলস ডিলেমার ফ্যালাসির মধ্যে আপনি আমাকে ফেলার চেষ্টা করছেন, আসলে আপনি ধরেই নিয়েছেন যে এটা বললে এটার অল্টারনেটিভ ওইটাই হবে, বিষয়টা আসলে এরকম না। তাহলে ও যে অপশন মুমিন যে কথাটা বলছে সেটাও নকল, মানে ওরা নকলবাজি নিয়ে তাদের জীবনটা চলছে। ব্যাপার হচ্ছে আমি বলি যখন আপনি ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করার কোনো এম্পিরিক্যাল অবজারভেশন ম্যাথমেটিক্যাল লজিক্যাল কোনো প্রমাণ আপনার কাছে থাকবে না, তখন আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার মানে করেন যে আপনি আমাকে বললেন ওই যে বেজোর বেজোর মার্বেলের কথা, তো আপনি আপনি আমাকে বললেন যে এই বক্সের ভিতরে বেজোর মার্বেল আছে। হ্যাঁ ভাই বলেন। একটা মঞ্জুর ভাই দেখেন তো একজন প্রাইভেট চ্যাটে এডওয়ার্ড জন্য বলতেছে একটু এড করেন রে বিষ্ণু বিষ্ণু দত্ত দাদা। আমি হালাস ভাইয়ের কাছে পরবর্তীতে আবার আসছি, আমি এখন যাবো হচ্ছে রনিন দাসের কাছে। রনিন দাস, ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে আমি প্রথমে বলতেছি, ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে আপনার কি পরিমাণ অভিযোগ বা আপনার কি পরিমাণ আর্গুমেন্ট আছে, মানে অভিযোগ বলতেছি যদি অপরদিকে যদি কোনো প্রমাণ না দেখাইতে পারে সেটা যেমন আপনার কাছে গোলপোস্ট মুভিং গোলপোস্ট করে দেয়, মনে করেন যে প্রমাণ দেখাইতে না পারি বললো যে ভাই এবার তুমি প্রমাণ করো যে হাওয়া নাই, তুমি প্রমাণ করো যে মানে দত্ত নাই, তুমি প্রমাণ করো যে ওই নাই সেই নাই। এখন প্রশ্ন হচ্ছে যে মানে যেহেতু ওনার কাছে কোনো প্রমাণ নাই সেহেতু উনি কি করলো, উনি আবার বলছে এটা যে নাই তার প্রমাণ করো বা তুমি প্রমাণ করো। হ্যাঁ এটা এক ধরনের ওই যে ফলস ডাইকোটমি বললো যে উনি ফলস ডাইকোটমি মানে বলছে মানে এই আর্গুমেন্টটাই ভ্যালিড না, পুরোপুরি আর্গুমেন্টটা ইনভ্যালিড হয়ে যায় যে যেহেতু আমার কাছে প্রমাণ নাই সেহেতু আমি এখন কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার অপোজিট পক্ষকে বলবো এটা যে নাই সেটার প্রমাণ দাও, কিন্তু ওই যে আমি রেডিমেড পড়ে আসছি একটা বই থেকে ফিলোসফির কোন একটা বই থেকে রেডিমেড পড়ে আসছি যে এইভাবে তুমি অ্যাটাক করতে পারবা নাস্তিককে, কিন্তু যখন সেই নাস্তিক একটু স্মার্ট হয় আর যখন সে নাস্তিক দাবি করে না যে এই রকম কিছু যে নাই সেটা সে দাবি করে না কিন্তু সে আর ওখান থেকে নড়তে পারে না, সে বারবার ওই যে ওই একই কথাই বলতে থাকে যে ভাই এটা যে নাই এটা প্রমাণ করেন এটা যে নাই এটা প্রমাণ করেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে সে তো জানে ওই নাস্তিক তো জানে রে ভাই আপনি কোথায় যাচ্ছেন, ওই নাস্তিক জানে আপনি যে ডালে ডালে আছেন সে নাস্তিক পাতায় পাতায় চলে, সে নাস্তিক জানে যে আপনার পরবর্তী লাভ কোথায় হবে কারণ আপনি বলবেন যে এখন নাই। এখন আমি ওই দিন আমার লাইভে আমি ওই দিন বলেছিলাম যে মেটাফিজিক্যাল ন্যাচারালিজম যদি আমি বলি অর্থাৎ দর্শনগত প্রকৃতিবাদ পদ্ধতিগত প্রকৃতিবাদ এই ধরনের অনেকগুলো অনেকগুলো ইয়ে আছে ফিলোসফিতে, একদম এলিমেন্টারি ফিলোসফি মানে একদম ছোট 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 ফিলোসফির বিষয় মানে বিশ্বাসের জায়গাগুলোতে আর কি, যে কে কি পরিমাণ কি জিনিসগুলোকে বিশ্বাস করে বা আস্থা রাখে বা প্রমাণ সহ, তো
এইখানে একটু যদি আপনি বলতেন রনিন দাস ভাই, আপনি একটু আমাদেরকে একটু বলবেন যে এই জিনিসগুলো কি, এবং আপনার একটা আর্গুমেন্টের একটু ব্যাকআপ যদি দিতেন। হ্যাঁ রঞ্জু ভাই, এই সমস্যাটা হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ আমার কাছে যেটা মনে হয় পার্সোনাল, এটা সাবজেক্টিভ, সেটা হলো তারা স্ট্রমেন ফেলাসি কি জিনিস সেটা বোঝে না। এটা স্ট্রমেন ফেলাসি না বোঝার কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়। কারণ হলো একজন নাস্তিক সে কিভাবে তার নাস্তিকতাকে ডিফাইন করতেছে সেটার উপর ডিপেন্ড করে আপনি তার কোয়েশ্চন করবেন যে তাহলে আপনি প্রমাণ করে নিশ্চয় নাই, বা আপনি আপনি কেন বিশ্বাস করেন আপনার ল্যাক অফ এভিডেন্স এর কারণে যে এটা বিলিফ এটা জিনিসটা কি। এই ধরনের প্রশ্ন তারা করতে পারে না কারণ তারা তাদের অ্যাডভান্স স্টাডি নেই এই জিনিসগুলোর উপর। তারা স্ট্রমেন ফেলাসি করে, আমি যদি কোনো নাস্তিক হিসেবে তাদের লাইভে গিয়ে বলি হ্যাঁ আমি ডিনাই করি ঈশ্বর নাই, আমি ডিনাই করি ঈশ্বর আছে বা ঈশ্বর নাই আমি যদি ডাইরেক্ট বলে দিই, তাহলে সে তার ইকুয়েশন করতে পারে তাহলে প্রমাণ করে ঈশ্বর নাই, কারণ ওই জায়গায় যেহেতু আমি একটা ক্লেম করছি যে ঈশ্বর নাই। কিন্তু একজন গিয়ে যদি ক্লেম করে না যে আপনি যেহেতু ক্লেম করছেন ঈশ্বর আছে তাহলে আপনি প্রমাণ করেন আমি এই জায়গায় কোনো ক্লেম করতেছি না ঈশ্বর আছে বা নাই, আমি এই জায়গায় নিউট্রাল আছি এই মুহূর্তে, বা আমি ল্যাক অফ এভিডেন্স এর কারণে এই মুহূর্তে কোনো ক্লেম করতে পারতেছি না, আপনি আপনি যেহেতু ক্লেম করছেন আছে তাহলে আপনি প্রমাণ করেন, তাহলে সেই কোয়েশনটা তারে করতে পারবে না যে আপনি প্রমাণ করেন ঈশ্বর নাই, কারণ সেই ক্লেমই করে নেই। এখন আমার পার্সোনাল হিসেবে বলি, আমি সাধারণত ক্লেম করি যে দেয়ার ইজ নো গড, মানে ঈশ্বর নাই। সুতরাং এরা যে কোয়েশনটা করার চেষ্টা করে বা বার্ডেন অফ প্রুফ অন্যদের উপর মানে নাস্তিকদের উপর দেওয়ার চেষ্টা করে সেটা আমার উপর দিতে পারে, আমার আমি হলাম তাদের জন্য পারফেক্ট এথিস্ট এই ধরনের আলোচনার জন্য। অন্যান্যরা না, যারা বলে যে আমি ল্যাক অফ এভিডেন্স এর কারণে আমি বিশ্বাস করি না বা আমি ডাইরেক্ট ডিনাই করি না, অ্যাগনস্টিক অ্যাথিয়েস্ট, অ্যাগনস্টিক অ্যাথিয়েস্ট যারা মানে এই ধরনের দাবি করে, যেমন আমি একজন অ্যাগনস্টিক অ্যাথিয়েস্ট বা বলা যায় যে উইক অ্যাথিয়েস্ট, হ্যাঁ আপনি স্ট্রং অ্যাথিয়েস্ট, আপনি সরাসরি ফিলোসফিক্যাল ন্যাচারালিজমে চলে গেছেন যেখানে আপনি হয়তো বা দাবি করতে পারেন নেচার ইজ আলটিমেট রিয়েলিটি, মানে নেচার হচ্ছে সবকিছু, প্রকৃতি সবকিছু, প্রকৃতি যা কিছু মহাবিশ্বে আছে সব প্রকৃতি গতভাবেই সত্য এবং অতি প্রাকৃত বলে মহাবিশ্বে কিছু নাই, এটা আপনি দাবি করতেই পারেন, এটা কোনো সমস্যা না। তাহলে আমি আমাকে আমি যেহেতু এই পজিশন সাপোর্ট করি যে ঈশ্বর নাই এই পজিশনে যেহেতু আছি, যদিও এই পজিশন ডিফেন্ড করা অনেক কষ্ট, তারপর আমি এই পজিশন নিছি কারণ আমি আমি চেষ্টা করতেছি সবাই যাতে এক ধরনের নাস্তিক না হয়। আমরা বাংলাদেশে যারা বাংলাদেশি যারা নাস্তিক আছি বা আমাদের এই যে সাবকন্টিনেন্টে যারা নাস্তিক আছি সবার পজিশন যাতে এক না হয় এই জন্য আমি এই ডিফিকাল্ট পজিশনটা নিছি, এবং আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করবো, আমাকে যদি কেউ ফোর্স করে যে আপনি তাহলে প্রমাণ করেন ঈশ্বর নাই, আমি চেষ্টা করবো, আমি সাকসেসফুল হবো কিনা আই ডোন্ট নো বাট আই উইল ট্রাই। তো এই জায়গায় আমি রিসেন্টলি একটা আর্গুমেন্ট তৈরি করছি, এই আর্গুমেন্টটাই আজকে বলি তাহলে, যে ঈশ্বর এটা সাধারণত যে কোনো ঈশ্বরের ক্ষেত্রে ইউজ করা যায়, আমরা যেহেতু আমাদের মেইন অপোনেন্ট হলো ইসলাম সেহেতু আমরা আল্লাহকে নিয়েই বলি, আল্লাহ যদি মোরালিটির বেসিস হন, ভিত্তি হন, মানে নৈতিকতার ভিত্তি হন, তাহলে মোরালিটি হলো সাবজেক্টিভ, নৈতিকতা হলো সাবজেক্ট, সাবজেক্টিভ মানে হলো একজন মানুষ কি চিন্তা করে সেটার উপর একটু বাংলায় বলেন। হ্যাঁ বাংলায় বলে দেন। আমি একটু একটু থামাবো আপনাকে, আমাদের সাথে দুইজন দর্শক যুক্ত হয়েছেন, একজন বায়োম্যান আর একজন আসলাম হোসেন শুভ। আমি একটু আপনার কাছে আসছি যেহেতু ওনারা অনেকক্ষণ থেকে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন, তো প্রথমে আমি যাবো বায়োম্যানের কাছে, উনি সম্ভবত আগে যুক্ত হয়েছেন। বায়োম্যান আপনি কেমন আছেন, আনমিউট করেন, আপনাকে আনমিউট করে কথা বলেন। জি ভালো। আচ্ছা আচ্ছা, তো আপনি আমাদের লাইভ এর তো দেখছেন নাকি, কি কি বুঝছেন আপনি, আপনি মানে আপনি কোন পক্ষে আমাদের অনেকগুলো স্ট্যান্ড আছে, মনে করেন যে কেউ একজন বলবে যে সৃষ্টিকর্তা নাই, কেউ একজন বলবে প্রমাণের অভাবে সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করি প্রমাণের অভাবে, আর কেউ একজন সরাসরি ক্লেম করতে পারেন যে সৃষ্টিকর্তা নাই, তবে আমরা মোর অর লেস যেহেতু আমরা নিরশ্বরবাদী আমরা কেউই আমাদের কাছে কোনো প্রমাণ নাই ঈশ্বর থাকার। আপনি আপনি কি মনে করেন যে ঈশ্বর কি আছেন একজন? আচ্ছা আমার মতামত আমি একটু পড়ে দিই, তার আগে একটা কথা বলি, আপনারা কি প্রচার করছেন বা মানুষকে জানাচ্ছেন যে সৃষ্টিকর্তা নাই, এটা কি আপনারা মানুষের সামনে তুলে ধরতে যাচ্ছেন? না আমরা সৃষ্টিকর্তা নাই এটা প্রচার করছি না, আমরা চাচ্ছি যে সৃষ্টিকর্তাকে যে আছেন এটার পক্ষে যদি আমাদেরকে কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমরা মেনে নেব যে সৃষ্টিকর্তা আছেন, সৃষ্টিকর্তা থাকার সম্ভাবনা কতটুকু, এই মিলিয়ে আমরা বলছি আর কি, যে মানে
যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে সে আমাদের কাছে এসে বলতে পারেন তার কাছে কি কি ধরনের প্রমাণ আছে সৃষ্টিকর্তা থাকার, এটাই, অন্য কিছু না। বলেন আপনার আর্গুমেন্ট আছে এই ব্যাপারে কোনো? আমি বলতে চাচ্ছিলাম যে এটাই আর কি, যে আপনাদের থেকে জানতে চাচ্ছিলাম আপনারা বিশ্বাস করেন কি না করেন। তো এখন আপনারা উপযুক্ত কোনো প্রমাণ পাচ্ছেন না, ভালো কথা অবশ্যই। তো মানে এটা কি, মানে আমি এটাই সন্দেহটা ছিল যে পৃথিবীতে কি আপনারা কোনো বিপ্লব করতে চাচ্ছেন কিনা, যে কোনো সৃষ্টিকর্তা না এবং মানুষকে বোঝাতে চাচ্ছেন কিনা। আমার আরেকটা প্রশ্ন, যে এটাই কি পৃথিবীর একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষকে জানানো সৃষ্টিকর্তা নাই? আরো অনেক কিছুই তো আছে, এগুলো বাদ দিয়ে শুধু এই একটা জিনিস নিয়ে পড়ে থাকা নিচট বোকামি চালা দিতে হবে। একটা জিনিস নিয়ে আমরা একটা লাইভে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি মানেই তো না যে আমরা একটা জিনিস নিয়ে সবসময় পড়ে থাকি, আমাদের তো আরো অনেক কাজ থাকতে পারে। আজকের বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব দিয়ে কারণে আমরা এই বিষয়ে কথা বলছি। আপনি যদি ধরেই নেন যে পৃথিবীর অন্যান্য সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলি না, আমরা সবসময় ঈশ্বরের অস্তিত্ব নাই অথবা প্রমাণ নাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, একটু জাস্ট বলেন আপনি কি পড়াশোনা করেন না আপনি অন্য কাজ করেন? জি জি জি, স্টাডি করতেছি। আপনি কেন শুধু স্টাডি করেন, অনেক কিছু আছে না পৃথিবীতে, ওগুলো করেন না কেন? আসলে আমি অন্য কিছু করতে চাচ্ছি এবং সেই লোকে কাজ করছি। তো আমি যদি এখন মানে কিছু না পড়ে পথে শিখলাম না বা লেখাপড়া শিখলাম না, এখন আপনার সাথে আলোচনা করতে পারতাম না, ঠিক আছে? তো আমাকে তো আগে জানতে হবে না, যেমন আপনার মতামত নিলাম, আপনাদের মতামতকে আমি শ্রদ্ধা করছি। হ্যাঁ, তো আমি আসলে এখন জ্ঞান অর্জন করছি এবং আরো ডিপলি জানার চেষ্টা করছি, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না, সবার মতামত আমি শুনছি এবং এটা নিয়ে গবেষণা করছি বর্তমান। মানে স্কেপটিক ওয়েতে চিন্তা করছে আর কি, মানে এখনো সংশয় একটা নির্দিষ্ট মিডিল আছে, মিডিল এর জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি কি, আপনার কোনো আর্গুমেন্ট যদি থাকে আপনি থাকতে পারেন, আর না হলে আপনি বের হয়ে ফেসবুকে গিয়ে লাইক দেখতে পারেন। আপনি কি? আচ্ছা আমি লিভ নিচ্ছি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, রনিন দাস আপনি একটু বলেন, আর রেজাউল ভাই আপনার কাছে একটু আসছি। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আমাদের এই আসলাম হোসেন শুভ ভাই উনি অনেকক্ষণ থেকে চেষ্টা করছেন, আমি ওনাকে একটা চান্স না দিলে এটা ঠিক হবে না। আসলাম হোসেন শুভ ভাই আপনি কেমন আছেন? জি ভাই আমি ভালো আছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, বলেন। ওকে ভাই ধন্যবাদ। তো আমি এখানে বলতে চাচ্ছি যে বেশিরভাগ মানে মুমিন ভাইরা মানে প্রমাণ করতে চায় যে আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর আছে, তারা মনে করেন বলে যে সূর্য কে বানাইছে, পৃথিবী কে বানাইছে। তো আমি বলতে চাই যে তারা এইসব প্রমাণ না করে মানে শুধুমাত্র এটা প্রমাণ করলেই তো পারে যে কোরআন আল্লাহর বাণী, তো কোরআন আল্লাহর বাণী এটা যদি প্রমাণ করতে পারে তাহলেই তো বুঝতে পারবো যে না সৃষ্টিকর্তা বা ঈশ্বর আছে। তো তারা যদি প্রমাণ দিয়েই দেয় যে কোরআন আল্লাহর বাণী, তারপরে না হয় আমরা বা যারা প্রমাণ করতে পারবে যে কোরআন আল্লাহর বাণী না, তো তারা আশা করি তখন মেনে নেওয়া উচিত যে আসলে কোরআন যেহেতু আল্লাহর বাণী না, তার মানে আমরা যে আল্লাহর কথা শুনি বা এ পর্যন্ত জানি এগুলো কাল্পনিক। তো মানে কনসেপ্ট এই একটা, আর আরেকটা কনসেপ্ট হচ্ছে যে মানে ধর্মীয় বই পুস্তকে আমরা যেগুলো পাই তো সেগুলো বেশিরভাগই দেখা যায় অস্তিত্বহীন, যেমন মানে মানে দেখা যায় না বা অনুভব করা যায় না, যেমন নামাজ পড়লে সওয়াব হবে আবার নামাজ না পড়লে পাপ হবে, এটা তো একটা খামখেয়ালি। তো আমি তো ভাই কারো ক্ষতি করতেছি না, তো নামাজ পড়লে পাপ হবে বেশ ভালো কথা, তারপরে মৃত্যুর পরের জীবন এখন পর্যন্ত কোনো প্রমাণিত হয় না, মানে বেশিরভাগ ধর্মীয় বিষয়ে যা আছে সবগুলোই হচ্ছে মানে অপ্রমাণীয়। তো এগুলা আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি ভাই, বেহেস্ত আর দোজক যে 7টা দোজক আর 8টা বেহেস্ত, তো এটা তো সূত্রে মিলতে হবে। 8টা যদি বেহেস্ত হয় আর দোজকের সংখ্যা যদি কম হয় তাহলে পৃথিবীতে যে 800 কোটি মানুষের মধ্যে মাত্র 150-200 কোটি যদি মুসলমান হয় তার মধ্যে মুমিন ওলি আল্লাহ আছে কয়জন? আর যদি সব 200 কোটি যদি মুমিন হয় তাহলে 200 কোটি মানুষের জন্য মাত্র 8টা জান্নাত, মানে জান্নাত এত বেশি
আর 600 কোটির জন্য দোজক মানে অনেক কম হয়ে গেল না, 60টা? তো সেই হিসেবে তো আসলে ভাই দোজক থাকার কথা ছিল একটা, আর বেস্ট থাকার কথা ছিল 50টা। তো এই সমস্ত বিষয়গুলোর কারণে অনেক মানে সমস্যা। জি ভাই। আচ্ছা 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 ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পারছি আপনার আপনার আর্গুমেন্টটা আর্গুমেন্টটা ঠিক আছে। কিন্তু এই আর্গুমেন্টটা যখন চলে আসবে, যখন কোরআন বা হাদিসের আলোকে আমরা কথা বলবো, তখন এই আর্গুমেন্টটা আসলে করলে ভালো হবে। কারণ এই মুহূর্তে এই আর্গুমেন্টটাতে আমরা মনে হয় কিছুটা রিলেভেন্ট না আমাদের। হ্যাঁ, তারপরে আপনার আর্গুমেন্টটা ভালো ছিল। আপনি যদি অন্য একদিন যোগ হয়ে আপনি যদি এই আর্গুমেন্টেশনটা যদি অন্য কারোর সাথে, মানে যারা কোরআন হাদিস বুঝে প্রায় সময় আমাদের সাথে যুক্ত হন, ওদের সাথে কথা বললে যে সৃষ্টি কোরআন আল্লাহর বাণী কিনা বা সৃষ্টিকর্তা বেহেস্ত দোজক কয়টা বা এটার যুক্তি কতটুকু, সেটা নিয়ে কথা বলা যায়। ঠিক আছে, তো আমরা যেটা আজকে বলছিলাম, আপনি যদি অন্য কোনো আর্গুমেন্ট দিতে চান, মানে দার্শনিক ভিত্তি বা বৈজ্ঞানিক ভিত্তি বা যৌক্তিক বা আপনার রেশনাল ভিত্তি, এরকম কোন আর্গুমেন্ট দিতে চাইলে আপনি দিতে পারেন। আর যদি না দেন তাহলে আপনি থাকতেও পারেন, আবার আপনি ফেসবুকে গিয়েও দেখতে পারেন, সমস্যা নেই। তো আমি আবার রনিন দাসের কাছে যাচ্ছি। তো রনিন দাস ভাই, আপনি আপনার শেষ যেখানে করেছিলেন সেখান থেকে একটু বলেন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ রঞ্জু ভাই। আমি ওই যে নতুন একটা আর্গুমেন্ট তৈরি করছি এটা বলতেছিলাম, যে আল্লাহ যদি নৈতিকতার বেসিস বা ভিত্তি হন, তাহলে নৈতিকতা হলো সাবজেক্টিভ। এখন হলো ধার্মিকরা মনে করে নৈতিকতা হলো অবজেক্টিভ, কারণ অবজেক্টিভ আর সাবজেক্টিভ এর মধ্যে ডেফিনেশন হলো, অবজেক্টিভ মানে হলো যেটা হলো মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট, মানে যেটা মানুষের মস্তিষ্কের উপর ডিপেন্ড করে না, যেটা সবাই একমত হতে পারে, কোনো পার্সোনাল কোনো একজন মানুষ নিজে কি বলছে সেটার উপর ডিপেন্ড করে না, এটা নৈতিক কিনা না, সেটা মানুষের মাইন্ডের বাইরের জিনিস। অবজেক্টিভের ডেফিনেশন এটা, ফিলোসফিক্যালি এটাই এভাবেই ডিফাইন করা হয়। সাবজেক্টিভ মানে হলো যেটা মানুষের মাইন্ডের উপর ডিপেন্ড করে, যেটা মানুষের মস্তিষ্কের উপর ডিপেন্ড করে, যেটা মানুষ পার্সোনাল, যেমন আমি বললাম যে লাল কালার সবচেয়ে ভালো, এটা আমার কাছে মানে আমার সাবজেক্টিভ একটা ওপিনিয়ন। কিন্তু একজন মানুষ বলতো না নীল কালার, নীল কালার বেটার, লাল কালার বেটার, আমি বললাম সে বললো নীল কালার বেটার, তো তার কাছে তারটা পারফেক্ট, আমার কাছে আমারটা পারফেক্ট, এগুলো হলো সাবজেক্টিভ ওপিনিয়ন। কিন্তু ধরেন অবজেক্টিভ জিনিসটা আমরা দুজনই একমত হতে পারবো আমাদের মাইন্ডের বাইরের একটা জিনিস দিয়ে, অন্য কোনো মাইন্ডের উপর যেটা ডিপেন্ড করবে না আর কি, যে স্টেটমেন্টটা অবজেক্টিভকে এইভাবে ডিফাইন করা হয় ফিলোসফিতে। তো ফার্স্ট প্রেমিস ছিল, প্রেমিস ওয়ান, যে নৈতিকতা যদি আল্লাহ যদি নৈতিকতার ভিত্তি হন, তাহলে নৈতিকতা হলো সাবজেক্টিভ, নৈতিকতা হলো অবজেক্টিভ হলো। সেকেন্ড প্রেমিস হলো নৈতিকতা হলো অবজেক্টিভ, সুতরাং কনক্লুশন হলো আল্লাহ নৈতিকতার ভিত্তি না। এ হলো আর্গুমেন্ট রঞ্জু ভাই। ধন্যবাদ, ধন্যবাদ রনিন ভাই। আচ্ছা, আমি এবার একটু রিয়াজুল ভাইয়ের সাথে কথা বলি। রিয়াজুল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তো আমরা এখানে কথা বলছিলাম আজকে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে, গত কয়েকদিনের যে আমরা আপনাদের যারা ছিলেন বিশ্বাসী তা ভাই, তাদের পক্ষে আমরা তাদের ওখানে গিয়ে আমরা কিছু আর্গুমেন্ট করেছিলাম। তো আমরা জাস্ট একটা রিভিউ করছি আর কি, যে আমরা মানে ওইটার ফলাফল কি পেয়েছি বা আসলেই মানে মানুষ কি জানতে পেরেছে আসলেই সৃষ্টিকর্তা আছেন কিনা, এই বিষয়ে কি আসলে শেষ মতামত কি ছিলেন আর কি, মোটামুটি ওই ডিবেট থেকে। তো আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন না আপনি একটা আর্গুমেন্টে যাবেন, কোন কি করবেন বলেন? বাবা রঞ্জু ভাই, এই যে আমি আর্গুমেন্ট দিলাম, এটা নিয়ে ওনার মতামত কি শুনি নাকি? হ্যাঁ, আগে ওনার কথা শুনি আগে, বুঝি। হ্যাঁ বলুন। না ঠিক আছে, আপনারা একটা কিছু ডিবেট করেছেন, সেটার আপনারা সামারি করছিলেন এখানে। তো আমি এটা জানতে চাচ্ছিলাম যে সেখানে ডিবেট করে আপনাদের কি মনে হলো, সৃষ্টিকর্তার অস্তিত্বের কোনো প্রমাণ কি পাওয়া গেল? আমরা জানি না, যেহেতু আমরা জানি না সেহেতু আমরা ধরে নেই যে আল্লাহ, এটা আল্লাহ আছেন এবং আল্লাহ সত্য। আপনি যদি কালকে কালকে যে বিতর্কটা ডিবেটটা হয়েছিল সেটা শেষে দিয়ে যদি শুনতেন মদন ভাই, আমাদের মদন ইয়া ভাই ফারাজ ভাই আর এরশাদ রায়হান ভাই, এটা কিন্তু এরশাদ রায়হান ভাই স্বীকারই করে নিয়েছেন যে বিগ ব্যাং এর আগে আমরা কেউই জানি না, আমরা কেউই জানি না, আমিও জানি না, আপনিও জানেন না, কোনো ফিজিসিস্ট জানে না, কোনো কসমোলজিস্ট জানে না পৃথিবীর যে আসলেই যে ইনফ্লেশন তত্ত্ব, যে মানে ধরে মানেন কোয়ান্টামের যে তত্ত্বগুলো আছে বা ফিজিক্সের যেই তত্ত্বগুলো আছে, হাইপোথিটিক্যাল অথবা তত্ত্বই বলবো আমি, এগুলোর আগে যেহেতু আমাদের ইউনিভার্স সম্প্রসারণ হচ্ছে, সেহেতু ইউনিভার্সের যেহেতু একটা মানে আমাদের ইউনিভার্সের সূচনা ছিল, যেহেতু সম্প্রসারিত ইউনিভার্স এবং এটা সংকুচিত হইতে একটা বিন্দুতে ছিল কোন এক সময়,
পরবর্তীতে মানে আমাদের এম্পিরিক্যাল ডেটা আছে এটা এটার পক্ষে, যে আমরা যেহেতু হাবলের গ্যালাক্সি বা এগুলো থেকে বোঝা যায় আর কি, যারা হাবল মানে হাবলের যে ইয়ার কথা ততটা জানেন সেটার কথা বলছি। তো শেষ পর্যন্ত কি হলো যে ওই আপনাদের এরশাদ রায়হান ভাই, আমি উনি ভালো লাগছে, উনি শেষে দিয়ে সুন্দর করে বলেছেন যে ভাই আমি দুইটা মিনিট বলে যাই, যেহেতু আমরা জানি না সেহেতু আমরা ধরে নেই যে আমাদের ঈশ্বর মানে আমাদের আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, যেহেতু আমাদেরও জ্ঞান নাই আপনাদেরও জ্ঞান নাই কারো জ্ঞান নাই, আমরা এটা স্বীকার করি, আমরা একজন অবিশ্বাসী হিসেবে আমরা 100% স্বীকার করি যে আমরা বিগ ব্যাং মডেল, যে বিগ ব্যাং মডেলটা আছে সেই মডেলটার আগে বিগ ব্যাং মানে মহাসম্প্রসারণের আগে কি ছিল আমাদের এই ব্যাপারে কোনো আইডিয়া নাই। অনেক ধরনের হাইপোথিসিস আছে যে মানে মাল্টিভার্স বা এই ধরনের হাইপোথিসিস আছে এবং সবকিছুই হাইপোথিসিস পর্যায়ে আছে। সেহেতু আমরা যদি নলেজের দিকে যাই, জ্ঞান তত্ত্বের দিকে যাই, আমরা কিভাবে জানি, মনে করেন যে আমরা কিভাবে জানি, আমাদের জানার উপায় কয়টা? প্রথমত আমরা জানি বই পুস্তক থেকে, দ্বিতীয়ত আমরা জানি আমাদের অভিজ্ঞতা থেকে, তৃতীয়ত আমরা জানি কারো কাছ থেকে শুনে। এই তিনটা ছাড়া আপনি মহাবিশ্বের কোনো জ্ঞান ক্লেম করতে পারেন না, আপনার কাছে কোনো জ্ঞান নাই। আপনি কোন মানে যেই কোনো জ্ঞান এই তিনটা সোর্স থেকে আসবে, হয় আপনি অভিজ্ঞতা থেকে পাবেন, না হলে আপনি অন্য কারো কাছ থেকে শুনবেন, না হলে আপনি বই পুস্তক পড়ে আপনি এক্সপেরিমেন্ট করে বই পুস্তক পড়ে আপনি এই জ্ঞানটা নেবেন। এই তিনটা জ্ঞানের ক্যাটাগরিতে আপনি কোথাও এর বাইরে আপনি জ্ঞান অর্জনের কোনো ওয়ে নাই মানুষের কাছে। এই তিনটাই মানুষের জ্ঞান। একটা জিনিস আমি অ্যাড করি, আপনারা বারবার দেখবেন যখন হচ্ছে মুলহিদ যখন বলল যে মুলহিদ এবং ফারাজ দুজনে যখন একটা পয়েন্টে বলছিল যে আমরা আসলে বিগ ব্যাং এর আগের সিচুয়েশন সম্পর্কে আমরা আসলে জানি না, কেউই জানে না, তখন ওই রবিউল বলার চেষ্টা করতেছে কেউ জানে না মানে আপনারা কি বোঝাতে যাচ্ছেন, আমরা তো জানি, তাদের পয়েন্টটা ছিল অনেকে এরকম, অর্থাৎ সে নলেজ ক্লেম করতে গেল। এখন নলেজ ক্লেম করতে গেলে কোন বিশ্বাসকে যদি নলেজে রূপান্তরিত হতে হয় তাহলে তাকে জাস্টিফাইড হইতে হয়, জাস্টিফাইড হওয়ার কতগুলো প্রণালী আছে, যেমন তাকে আপনার ম্যাথমেটিক্যালি কনসেপচুয়ালি তাকে প্রুফ হইতে হবে, অথবা হচ্ছে সে আপনার লজিক্যালি উইদাউট এনি কাইন্ড অফ ফ্যালাসি ছাড়াই মানে তার একটা কনক্লুশন দাঁড় করাইতে হবে, অথবা এম্পিরিক্যাল এভিডেন্স থাকতে হবে, এরকম কতগুলো প্রসেসের উপর ভিত্তি করে তারপরে হচ্ছে বিলিভ আপনার নলেজ রূপান্তরিত হতে হবে, জাস্টিফাইড হতে হবে কিছু প্রক্রিয়ার মাধ্যমে। এখন সে যে বলছে যে আপনি না জানলে জানতে পারেন মহাবিশ্বের আগে কি হয়েছে না হয়েছে, আমরা তো জানি, সে এখানে জানি শব্দটাই তো ইউজ করতে পারেন, কারণ জানি নলেজ ক্লেম করতে গেলে তো তার বিলিভটাকে জাস্টিফাইড হইতে হবে, তার বিলিভটা তো এখনো জাস্টিফাইড না, সে এখানে ঈশ্বরের বদলে কথার যে কোনো কিছু এখানে বসা দিতে পারে, ইভেন মানে আরকি অনেক কিছু এখানে বসা দিতে পারে, তো এটা তো জাস্ট তার বিলিভ হিসাবে থাকবে, একটা সাবজেক্টিভ একটা থট হিসাবে থাকবে, কিন্তু এটা তো আর নলেজ রূপান্তরিত হচ্ছে না, তো সে এখানে জানি শব্দটা ইউজ করে কিভাবে। আচ্ছা আচ্ছা, আমি রেজাউল ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু যিশুর সাথে কথা বলে নিই। যিশু আপনি কেমন আছেন? এমডি যিশু ভাই আপনি আনমিউট করে কথা বলেন। জি রঞ্জু ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, চলছে ভালো। আচ্ছা আমরা যেটা নিয়ে কথা বলছি, আপনি কি সে ব্যাপারে আপনি কথা বলতে চাইলে বলতে পারেন, আর আদারওয়াইজ আমি রেজাউল ভাইয়ের সাথে কথা শুরু করতে পারি, একটু কথা আলোচনা করি ওনার সাথে। আমি ফিলোসফি বা সায়েন্স নিয়ে মূলত ভালো কথা তো আমি আপনাদের কথা শুনতে কথা দর্শক হিসেবে আপনারা বলেন আমি শুনতে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে রেজাউল ভাই, তো আমি আমি যে আপনাকে বললাম যে মানে আমরা আলোচনা করি ডিবেট টিবেট না, জাস্ট আলোচনার জন্য, যে আপনি কি এই তিনটা ছাড়া অন্য কোনো ভাবে কি কোনো নলেজ ক্লেম করতে পারেন? মনে করেন যে ইদার আপনি বই পুস্তক পড়েছেন, কোরআন পড়ে জেনেছেন, আর না হয় আপনাকে একজন হুজুর বলেছে যে এইটা পড়েন, আর না হয় আপনি আপনার অভিজ্ঞতা বলতে ইনস্টিংক্ট, আপনার ইনস্টিংক্ট বলতে মনে করেন যে আপনার ডিএনএ তে কিছু ব্যাপার আছে, জেনেটিক্যাল কিছু ব্যাপার আছে, যে আপনি কিভাবে মানে ঘুমাবেন, নাক ডাকবেন কি ডাকবেন না, বা এই ধরনের বেসিক ইনস্টিংক্ট, বেঁচে থাকার জন্য বেসিক ইনস্টিংক্ট, এই তিনটা ছাড়া কি আপনার কাছে অন্য কোন ধরনের নলেজ মানে জ্ঞান আরোহণের কোনো উপায় আছে ভাই? আপনি আপনার দ্বিতীয় পয়েন্টটা ঠিক স্পষ্ট হয়নি, হুজুর বলেছে মানে বলতে আসলে আপনি কি বলছেন? আমি বলছি সরি, হুজুর বলতে মানে মানে কোন টিচার বলেছে, কোন মানে শিক্ষক বলেছে? হ্যাঁ শিক্ষক বলেছেন, হুজুর বলেছেন, মাওলানা বলেছেন, প্রফেসর বলেছেন, মানে আমরা যেভাবে শিক্ষা অর্জন করি, মা বলেছেন, বাবা বলেছেন, এটা আর কি। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি, যদি আমি আসলে ডিবেট করতে আজকে অবশ্য মোটেও আসি নাই, কিছু আলোচনাই করি আর কি, যেটা আপনিও বললেন সেটি হলো, আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা মানছি যে এই কয়টা ওয়ে ছাড়া আমাদের আর জ্ঞান অর্জন করার ওয়ে নাই, ঠিক আছে, এখন জ্ঞান অর্জন করার কোনো রাস্তা নেই
এটার অর্থ কি এই যে এর বাইরে জানার অন্য কোনো কিছু নেই? না, এর বাইরে অন্য কোনো কিছু নেই মানে তো এইটা না, তখন আমরা এই সম্পর্কে চুপ থাকবো, আমরা জানি না বলবো, উই ডোন্ট নো, এতটুকুই শেষ। যখন আমাদের অন্য কোনো, না আমি আপনার, আমি বলছি সম্ভাবনার কথা, সম্ভাবনা তো থাকতে পারে তাই না? হ্যাঁ সম্ভাবনা থাকতে পারে, সম্ভাবনা থাকতে পারে, সম্ভাবনা, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে সম্ভাবনা থাকতে পারে। তো এখন মানে আমরা কোনো কিছু জানি কিংবা আমরা কোনো কিছু জানার চেষ্টা করতেছি, এটার হচ্ছে যে আপনারা সেই বিষয়টাকে হচ্ছে যে আপনারা হচ্ছে যে রঞ্জু ভাই, আমি সেই ডিবেটটা দেখছি যে আপনারা বলতেছিলেন যে হচ্ছে যে এম্পিরিক্যাল এভিডেন্স চাচ্ছিলেন, যে যে কোনো কিছু যে অস্তিত্ববান, অস্তিত্ব আছে তার আপনার কাছে এভিডেন্স কি বা প্রমাণ কি, এম্পিরিক্যাল এভিডেন্স আছে কিনা। শুধু এম্পিরিক্যাল বলে না, এই তিন চারটা আর অপশন দিয়েছিল, শুধু এম্পিরিক্যাল বলে না, আরো তিনটা বলছিল। আমি এম্পিরিক্যাল, আমি রেশনাল, ম্যাথমেটিক্যাল, লজিক্যাল, এই সবগুলো চাইছি। উনি এম্পিরিক্যাল ধরে বসেছিলেন, কারণ ওইটাতে উনি ঢুকতে পারলে ওনার একটু ফেলাসি করতে সুবিধা হইতো, মানে কুযুক্তিতে সুবিধা হইতো। আমি কিন্তু সবগুলো মানে পসিবিলিটির কথা বলেছিলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনি, আচ্ছা এটা কি এগ্রি করতেছেন কিনা যে হচ্ছে যে সৃষ্টিকর্তার এম্পিরিক্যাল এভিডেন্সটা হচ্ছে যে পাওয়া সম্ভব না আমাদের মানে বর্তমান অবস্থায়, সিচুয়েশনে মানে প্রেজেন্ট ইউনিভার্সের যে অবস্থা এখন আছে, এটা কি আপনি এগ্রি করেন কিনা? সেটা তো আমিও বলতেছি, সেটা আমিও বলতেছি, আপনি এম্পিরিক্যাল এভিডেন্স ছাড়া কিভাবে ক্লেম করেন সৃষ্টিকর্তা আছে? আবারও দেখেন, আপনি কিন্তু আগে সৃষ্টিকর্তা যদি থাকে, সব এভিডেন্স কি এভিডেন্স কি এম্পিরিক্যাল? আপনি না, তাহলে আপনি আমাকে লজিক্যাল কনক্লুশন দেন। সরি প্রমিথিয়াস ভাই একটু আগেই বললেন, বাইরেও অন্য বিষয় থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে, আর আপনি বলেন যে এম্পিরিক্যাল এভিডেন্স এর কিভাবে প্রুফ করবেন, কিভাবে এম্পিরিক্যাল এভিডেন্স দিয়ে প্রুফ করতে হবে, বিষয়টা হচ্ছে দুটো কনভিকশন হয়ে গেল না? না, কন্ট্রাডিকশন হয় নাই, কারণ কি আমি যেখান পর্যন্ত জানি সেখানে গিয়ে আমি চুপ মেরে থাকতেছি যে আমি জানি না। আপনি যেখানে জানেন না সেখানে আপনি সন্দেহ প্রকাশ করছেন যে থাকলেও থাকতে পারে, এই থাকলে থাকতে পারে বেসিসটা কি আপনার কাছে আছে, আমি সেটাই জানতে চাচ্ছি। না ঠিক আছে, ওটা ওটা ঠিক আছে, আমি দেখেন আমি থাকলেও থাকতে পারে এখনো কিন্তু সেখানে বলিনি, ঠিক আছে, আমি জাস্ট জানার চেষ্টা করতেছি যে কোনো কিছু জানার যে আপনার হচ্ছে যে মেথোডোলজি কিংবা জানার যে প্রক্রিয়া, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন বা কিভাবে জাজ করেন, যে তার মানে আপনি বলতেছেন যে এম্পিরিক্যাল এভিডেন্স এর বাইরেও কোনো কিছু থাকতে পারে যেগুলোর এম্পিরিক্যাল এভিডেন্স আমাদের কাছে নাও থাকতে পারে, তাই না? অবশ্যই অবশ্যই থাকতে পারে, থাকতে পারে। তো তার মানে হচ্ছে যে এম্পিরিক্যাল এভিডেন্স দিয়ে যে সবকিছু প্রমাণ করতে হবে এমন না, তার বাইরেও অনেক কিছু থাকা সম্ভব, সম্ভাবনা আছে। এখন এখন হচ্ছে যে সেক্ষেত্রে দেখেন আপনি লজিক্যাল প্রুফকে কি গ্রহণ করেন কিনা, আমরা ক্যালকুলেশন করে যে যেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালিস্টিক ইউনিভার্স এর অংশ, আপনি কি বুঝতে পেরেছেন, যেগুলোকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অবজার্ভ করতে পারি, গবেষণা করতে পারি, যেগুলো আমরা আপনি যখন বললেন ঈশ্বরের এম্পিরিক্যাল এভিডেন্স পাওয়া একদমই পসিবল না, আচ্ছা আপনি যদি জানেন মোজেস এর সাথে সরাসরি আপনার ঈশ্বরের মানে একটা একটা হয়েছিল, আমি আমি এটাই ধরতাম যে মুহাম্মদের সাথে সরাসরি দেখা করছেন, তার মানে কি এই যে আপনার দাবি অনুযায়ী তো এখানে আপনার কথার মধ্যে কন্ট্রাডিকশন থাকে, আপনার যে রিলিজিয়াস স্ক্রিপচার ওটার সাথে তো আপনার কথার মধ্যে কন্ট্রাডিকশন হয়ে যায়। আপনি যদি বলে নেন ঈশ্বরের এম্পিরিক্যাল এভিডেন্স পাওয়া পসিবল না, এই কথাটা অনেকটা এরকম ঈশ্বরের পক্ষে এম্পিরিক্যাল এভিডেন্স দিয়ে নিজেকে শো করাই পসিবল না, তাহলে তো ঈশ্বর অক্ষম। না আমি এটা বলিনি যে ঈশ্বর পারবে না, আমি বলিনি আমাদের ক্যাপাবিলিটির মধ্যে থেকে, যেমন আমাদের যদি ঈশ্বর, এখন দেখুন যদি ঈশ্বর পারে, যদি ঈশ্বর যদি ঈশ্বর সক্ষম হয় তাহলে তো মানুষের পক্ষে এম্পিরিক্যাল এভিডেন্স তার থেকে নেওয়া সম্ভব। মোহাম্মদ নিছে না, মোজেস নিছে না, অ্যাডাম নিছে না? হ্যাঁ আমি আমি আমার কথাটা বলছি, একটু ভাই প্লিজ, আপনি প্রশ্ন করেছেন আমি কথাটা বলি, আপনার পছন্দ হলে গ্রহণ করবেন আর পছন্দ না হলে রিজেক্ট করবেন, ঠিক আছে? দেখেন আমি যখন বলেছি আমাদের পক্ষে পাওয়া সম্ভব না, তার মানে আমাদের যে এম্পিরিক্যাল এভিডেন্স গুলো যেভাবে আমরা পেয়ে থাকি কোনো বিষয় সম্পর্কে, ঠিক আছে, এই মেথোডোলজি, আমি আরো স্পেসিফিকলি বলি সায়েন্টিফিক মেথোডোলজির কথা আমি বলেছি,
সাইন্টিফিক মেথোডোলজি দ্বারা সৃষ্টিকর্তার এম্পেরিক্যাল এভিডেন্স পাওয়া আমাদের পক্ষে সম্ভব না, এইটা আমি অনেক কারণ বলিনি। কারণটা হলো যে সৃষ্টিকর্তা বস্তু জগতের অংশ নয়। আর সম্ভব অসম্ভবতার কথা আমি কেন বললাম এক্ষেত্রে আরেকটু এক্সপ্লেন করি, সেটি হলো আমি আপনার প্রশ্নটা খুব ভালো করে বুঝেছি পরমচিউস ভাই, আমাকে শেষ করতে দেন, জাস্ট একটা মিনিট লাগবে হয়তো, ঠিক আছে একটু শেষ করতে দেন তারপরে আপনি বলেন, ঠিক আছে সমস্যা নেই। তো আমি যেটা বলছিলাম যে কোনো কিছু এক্সিস্ট করতে গেলে, কোনো কিছু যদি এক্সিস্ট করে, আমাদের ইউনিভার্স এক্সিস্ট করতেছে, আইদার এই ইউনিভার্স কে নিজেই এর কারণ হতে হবে, অথবা অন্য কিছু এর কারণ হতে হবে। এখন যদি ইউনিভার্স নিজেই এর কারণ হয় তাহলে এর কারণটাও ইউনিভার্সের মধ্যেই খুঁজে পাওয়া যাবে, সেটা বুঝেছেন? যদি ইউনিভার্স নিজেই এর কারণ হয় তাহলে সেই কারণটাকেও ইউনিভার্সের মধ্যে খুঁজে পাওয়া যাবে, আর যদি এই ইউনিভার্স যদি নিজের কারণ না। আমি একটু 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 ইন্টারাপ্ট করলাম, আপনি এই যে আপনি এম্পিরিক্যাল এভিডেন্স ওখানেই থাকি, আমরা ওখানেই থাকি, হ্যাঁ আপনি লজিক্যালের দিকে যান না, আমরা এম্পিরিক্যাল এভিডেন্স এর ভিতরেই থাকি, হ্যাঁ, কারণ আপনি আবার লজিক্যালে চলে যাচ্ছেন যেখানে কথা শেষ করতে দিচ্ছেন না। আমি বলেছিলাম একটা মিনিট সময় দিতে। আচ্ছা, ওনার পয়েন্টটা শেষ হোক, ওনার পয়েন্ট হচ্ছে আমি শেষ করি, আমি বলেছিলাম যদি এই ইউনিভার্স নিজেই তার কারণ হয়ে থাকে তাহলে ইউনিভার্সের কারণও ইউনিভার্সের মধ্যেই পাওয়া যাবে, ঠিক আছে? আর যদি ইউনিভার্স নিজেই এর কারণ না হয়ে থাকে, বাইরের কোনো কিছুর কারণ হয়ে থাকে, তাহলে ইউনিভার্সের মধ্যে সেই কারণটাকে খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ এম্পিরিক্যালি খুঁজে পাওয়া যাবে না, কেননা কারণটার মধ্যে নেই, আপনি সারাদিন খুঁজতেও পাবেন না। তো এখন কথা হচ্ছে যে কোনো কিছু কি নিজেই তার কারণ হতে পারে কিনা, হ্যাঁ এখানে হচ্ছে যে একটা একটা আর্গুমেন্ট আসে যে হচ্ছে যে যে এই ইউনিভার্স অনাদিকাল ব্যাপী থাকবে, অথবা যদি ইউনিভার্স অনাদিকাল ব্যাপী না থাকে, যদি তার কোনো সার্টেন পিরিয়ড অফ আপনার হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট থাকে, তাহলে সেটি হচ্ছে যে অন্য কেউ এর কারণ হবে। তো এখন এখানে হচ্ছে যে দেখেন, আমি এখানে কোনো কিছুকে স্ট্রিক্টলি আমি আপনাকে ধরে দিব না, সেটা হলো আমার কথা হচ্ছে আইদার আপনাকে বিলিভ করতে হবে যে ইউনিভার্স অনাদিকাল ব্যাপী আছে, তাহলে অন্য কেউ এর কারণ না, বরঞ্চ নিজেই নিজের কারণ, ঠিক আছে? অথবা যদি আপনি এটা না ধরেন, ইউনিভার্স অনাদিকাল ব্যাপী নেই, এর কোনো স্টার্টিং পয়েন্ট আছে, তাহলে হচ্ছে যে এর একজন ক্রিয়েটর আছে যে ইউনিভার্স এর বাইরে। তো যদি এটা হয়ে থাকে, আমি কথাটা শেষ করি ভাই, অনেক কারণ আছে, আমি সেগুলো এক্সপ্লেন করতে পারবো যদি আপনারা চান। এটা হচ্ছে অবশ্যই এর বাইরের কোন কারণ এটাকে এক্সিস্টেন্সে নিয়ে আসছে, আর তিনি হচ্ছেন ঈশ্বর। তো যেহেতু হচ্ছে যে বাইরের হচ্ছে লজিক্যাল কারণ, আমি লজিক্যাল অনেক গ্যাপ রেখে দিলাম, কিন্তু ব্যাপারটা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, অনেক বড় গ্যাপ এখানে আছে। আমার কাছে কি কি প্রমাণ আছে যে ইউনিভার্স নিজে নিজের কারণ হতে পারে না, সেগুলো আমি দেখাতে পারি, আমি আপনার চাইলে আমি দেখাবো। এই লজিক্যাল কারণে আমি কনক্লুশন টানতেছি, আমি বলতেছি আপনাদেরকে যে ইউনিভার্স নিজে নিজের কারণ না, একে অবশ্যই কেউ একজন ক্রিয়েট করেছে যিনি ইউনিভার্সের অংশ নয়, সুতরাং ইউনিভার্সের মধ্যে তাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে এম্পিরিক্যাল এভিডেন্স ঈশ্বরের ক্ষেত্রে পসিবল না, লজিক্যাল এভিডেন্স পসিবল, রেশনাল এভিডেন্স পসিবল। আর আপনি যেটা বলেছিলেন যে ঈশ্বর দেখা দিয়েছিল, হ্যাঁ ঈশ্বর চাইলে দেখা যে কারোর কাছে দিতে পারে, কিন্তু সেটা আপনার প্রচেষ্টার মাধ্যমে আসবে না, আপনি সায়েন্টিফিক ল্যাবরেটরিতে চেক টেস্ট করার মাধ্যমে ঈশ্বর পর্যন্ত পৌঁছাতে পারবেন না। যদি ঈশ্বর চান তাহলে আপনার সামনে সামনে অবশ্যই আসতে পারে, এটাকে আমরা কখনো ডিনাই করি। এটা কন্ট্রাডিক্টরি না, এই দুইটা কথাই তো কন্ট্রাডিক্টরি, যে সে এম্পিরিক্যাল হবে না, আবার এম্পিরিক্যাল সে চাইলেই হইতে পারে, এটা কন্ট্রাডিক্টরি না? না, আপনি পয়েন্টটা আমার মনে বোঝেন, আমি বুঝেছি সায়েন্টিফিক মেথডোলজি ইউজ করে আমি সায়েন্সের কথা বলছি না, আমি বলছি যে উনি কি চাইলেই কি এম্পিরিক্যাল হইতে পারে কি পারে না, সর্বশক্তিমান এবং উনি এম্পিরিক্যাল ফার্স্ট অফ অল, ঠিক আছে? এবার আমি চাইলে হতে পারবে না, সায়েন্স চাইলে পারবে না, আমি বলছি না আমি না চাইলে এম্পিরিক্যাল হওয়ার দরকার নাই, সায়েন্স না খুঁজে পাক উনি কি এম্পিরিক্যাল হতে পারে কিনা, ইয়েস
আমার কথা উনি এম্পিরিক্যাল হতে পারে, অবশ্যই হতে পারেন, অবশ্যই হতে পারেন, চাইলে অবশ্যই এক্স্যাক্টলি দ্যাটস ইট, তাই উনি এম্পিরিক্যাল হতে পারে, আলটিমেটলি দ্য কনক্লুশন ইজ হি ক্যান বি এম্পিরিক্যাল, এটা হবে মিরাকেল, আমার কথা শুনুন, এটা হবে মিরাকেল। মিরাকেল কি জিনিস আমি আপনাকে একটু বোঝাই, মিরাকেল জিনিসটা কি, মিরাকেল হচ্ছে যে জিনিসটার পক্ষে আপনি কোনো এম্পিরিক্যাল আপনার হচ্ছে যে লজিক দিতে পারেন না কিংবা এম্পিরিক্যাল এভিডেন্স আপনি শো করতে পারবেন না। যেমন আমি আপনাকে বলি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে কিংবা পাথর থেকে উষ্টি একটা গর্ভবতী উষ্টি বের হয়ে আসছে, এটাকে আপনি কোনো মতেই সাইন্টিফিক্যালি এম্পিরিক্যালি এটার এটার কোনো এটার কোনো এটার কোনো ভিত্তি আপনি এস্টাবলিশ করতে পারবেন না যে চন্দ্র এমনি এমনি দ্বিখণ্ডিত হয়ে যায় কিংবা পাথর থেকে একটা উট গাভীন উট বের হয়ে আসে, এইগুলোকে আপনি এম্পিরিক্যালি কখনোই, এটাই 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 আমরা বলি অন্ধবিশ্বাস না, এটা হচ্ছে মুজেজা, মুজেজা জিনিসটা হচ্ছে, আপনি বলেন মুজেজা আমরা বলি অন্ধবিশ্বাস, আপনি বলতেছেন মুজেজা সুপারন্যাচারাল, আপনি এখন সুপারন্যাচারাল এক্সপ্লেইন, আচ্ছা আচ্ছা আমি ওনার ডেমো পয়েন্ট ওনারকে কথা শেষ করে দেব, আমি আমি শুনেন আমি কি বলি, আমি এইটা নিয়ে মোটো হচ্ছে এটা নিয়ে আমি আর তর্ক করতে চাচ্ছি না, জাস্ট আমার পয়েন্ট হচ্ছে যে আমি মোজেজার আমি আমি মোজেজার করেন আমি একটু ভাই আমি এটা মোজেজার নিয়ে আমি অন্য পয়েন্ট চলে যাবে, আমি মোজেজার পয়েন্টের দিকে চলে, আমি মুজেজার কথা বলিনি, আমি বলেছি সাইন্টিফিক মেথড, সেই প্রসঙ্গে আমি কথা বলছি, আপনি এখন একজন কথা বলেন, একজন কথা বলেন, একজন কথা বলেন, কে কথা বলবেন, কি রনিন কথা বলবেন নাকি আচ্ছা কথা বলেন কথা রনিন অথবা আপনার কাছে দিয়ে দেব, বিষয়টা হচ্ছে আপনি যখন আপনার যেমন পয়েন্টটা ছিল এটা হচ্ছে আপনার যুক্তির মধ্যে আমি দুইটা প্রান্ত দেখলাম, একটা হচ্ছে আপনার কাছে মনে হয়েছে আমি তো কথা বলছি, প্রথম বিষয়টা হলো আপনি যখন বললেন যে মহাবিশ্বের কারণ মহাবিশ্বের নিজে হতে পারে না, মহাবিশ্বের কারণ হতে হবে এক্সটার্নাল, এবং এক্সটার্নাল কারণ হিসাবে আপনি কেউ শব্দটা ইউজ করছেন, কেউ শব্দটা ইউজ করার মাধ্যমে আপনি ধরেই নিছেন যে আমি এটা বলিনি, আমি কিন্তু এটা বলিনি, কেউ আপনি কেউ শব্দটা বলছেন তো, না না আমি আমি বলেছি, আমি কি বলেছি আগে আরেকবার বলি, আমি বলেছি সৃষ্টি করেছে, কেউ সৃষ্টি করেছে, কেউ শব্দটা ইউজ করেছে, আমার না আমার প্রথম কথাটা আপনি মিস করেছেন, আমি কি বলেছি, আমি বলেছি যে আইদার আপনাকে ধরে নিতে হবে যে ইউনিভার্স নিজেই তার কারণ, ঠিক আছে, এবং সেটা অনাদিকাল ব্যাপী আছে, যদি ইউনিভার্স নিজে তার কারণ হয়ে থাকে তাহলে ইউনিভার্স নিজেই এর কারণটা আপনাকে ধরতে হবে যদি আপনি নাস্তিক হতে চান, এবং এটাকে অনাদিকাল ব্যাপী থাকতে হবে যদি আপনি নাস্তিক হতে চান আপনাকে এটা মানতে হবে, এবং এবং এটাকে অনাদিকাল ব্যাপী থাকতে হবে নিজে নিজের কারণ, তখন আপনি তখন আপনি এই কারণটা আমি লোকাল ইউনিভার্স এর কথা বলিনি, ইউনিভার্স যে কোনো ফর্মে থাকতে পারে, আমাদের ইউনিভার্স আজকে যে ফর্মে আছে এই ফর্মে নাও থাকতে পারে, যে কোনো ফর্মে থাকতে পারে, আপনি তো আমি তো ওটাই বললাম, বিগ ব্যাং এর পরবর্তী সময়ে মহাবিশ্বের স্পেস টাইমের সম্প্রসারণের ফলশ্রুতিতে আমরা বর্তমান যে মহাবিশ্বতে এসেছি ওই মহাবিশ্ব নিয়েই তো আমরা আলোচনা করছি, আর এবং ওই মহাবিশ্বের কারণ হয় সে নিজেই মহাবিশ্বের কারণ সে নিজে, অথবা মহাবিশ্বের কারণ যদি নিজে না হয় তাহলে মহাবিশ্বের পেছনে এক্সটার্নাল কারণ থাকবে এবং আপনার মতো সে কারণটা কেউ হবে, তাই না, কেউ হবে, আর কেউ শব্দটা যদি আমি কেউ আমি বলেছি যে কেউ হবে কিন্তু সে কেউটা হচ্ছে ঈশ্বর, অবশ্যই ঈশ্বর হবে, হ্যাঁ কেউ হবে বলতে কেউ হবে কেউ শব্দটা তখন, না 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 আপনি প্রথমে আমরা প্রথমে আমরা এই এইটা এইটা একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমি মডারেট যেহেতু করতেছি একটু দাঁড়ান, ওইখানে আমার পয়েন্ট হবে এটা যে কেউ হবে, এখানে কেউ শব্দটা আপনি ইউজ করার পেছনে আপনার জাস্টিফিকেশনটা কি, এটা তো কেউ হইতে পারে, যেরকম একটা উদাহরণ দিয়ে আমি ধরা যাক একটা ঘর এটা ঘূর্ণিঝড়ও ভাঙতে পারে আবার বুলডোজার দিয়েও এটা ঘরটা ভাঙতে পারে, এখন আমরা যদি
বাইরে থেকে যদি ইনভেস্টিগেশন করতে আসি এখানে, ঘরটার ভাঙার ধরন দেখে আমরা বুঝতে পারবো এই ঘর ভাঙার পেছনে কারণ হিসাবে কে কাজ করছে, না কারণ হিসাবে কি কাজ করছে। আমরা যদি দেখি যে ঘরের উপর যে টিনের চাল ছিল, টিনের চালটা খুব উপরে একটা গাছের উপর উঠে গেছে, তখন আমরা বলতে পারি যে এখানে এটার ঘর ভাঙার পেছনে কারণ হিসাবে এখানে একটা ন্যাচারাল কোনো কারণ কাজ করছে, একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড়ের কারণে বাতাসে এটা উপরে উঠে গেছে। কিন্তু এর পরবর্তীতে যদি আমরা দেখি যে ঘরটা যে ভাঙছে ও ঘরের উপর দিয়ে বড় বড় চাকার দাগ চলে গেছে, তখন আমরা বলতে পারি বুলডোজার দিয়ে এই ঘরটাকে ভেঙে ফেলা হয়েছে। একটা এই একই ঘটনার পেছনে আমরা কারণ হিসাবে কে শব্দটা ইউজ করতে পারি, আবার কারণ হিসাবে কি শব্দটা ইউজ করতে পারি। অর্থাৎ আমরা ঘর ভাঙার যে মেকানিজম, এই মেকানিজমটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে এই ঘটনার পেছনে কারণ হিসাবে কে কাজ করছে, অর্থাৎ বুলডোজারের মধ্যে বসে থাকা মানুষটা কাজ করছে নাকি একটা ঘূর্ণিঝড় যার কোনো কনসাসনেস নাই, চেতনা নাই, সে কাজ করছে। সুতরাং একইভাবে আমাদের মহাবিশ্বের যে বর্তমান অবস্থা, আমাদের সায়েন্টিফিক মেথডোলজি কাজ করে মহাবিশ্বের যে প্যাটার্ন, এই প্যাটার্ন মহাবিশ্বের যে কোয়ান্টাম কোয়ান্টাম এরিনাতে মহাবিশ্বের আদি পর্যায়ে যে বিশেষ বস্তুগুলো ছিল ওইগুলো অ্যানালাইসিস করে আমরা মহাবিশ্বের যে মেকানিজম এইটা দেখে আমরা বলতে পারি অথবা কনক্লুশনে টানতে পারি, যদিও হাইপোথিসিস এরিয়াতে, যে এই মহাবিশ্বের উৎপত্তির কারণ হিসাবে কে কাজ করেছে না কি কাজ করেছে। এখন মূল বিষয় হচ্ছে আমাদের কাছে ধরা যাক ওই রকম ইনফরমেশন নাই মহাবিশ্বের অস্তিত্বমান হওয়ার আগে, বিগ ব্যাং এর আগে কি দশা ছিল ওই সম্পর্কে আমাদের কোনো ডেটা নাই। ডেটা না থাকার কারণে আমরা দুইটা সিদ্ধান্ত নিতে পারি। একটা হচ্ছে আমরা মহাবিশ্বের মধ্যে যে সকল ঘটনাগুলো দেখি, আমরা হতে দেখি বেশিরভাগ ঘটনাগুলোর কারণ হিসাবে আমরা প্রাকৃতিক কারণ হিসেবে দেখি, এবং আমরা মহাবিশ্বের ওনারা খুব গর্ব করে বলে, ট্রল করে বলে, বিজ্ঞানীরা মাত্র 4% জানতে পারছে মহাবিশ্ব সম্পর্কে, কিন্তু 96% মানুষ কিছুই জানে না। তো এই যে ন্যাচারালিজম ইউজ করে আমরা তো 100 মধ্যে 4 মার্ক পাইছি, তো ওনারা জিওলজি ব্যবহার করে 100 মধ্যে কত পাইছে? ওনাদের ঘরে তো জিরো রেজাল্ট, ওনারা তো পাশে আন্ডা, আমরা তো 4 পাইছি কোন রকম, ওনারা তো জিরো পাইছে। ধর্মীয় মেথডোলজি ইউজ করে তো ওনারা কিছুই কোনো কোনো জ্ঞানই মেক করতে পারেনি। সুতরাং আমরা আপনি আপনার 2 মিনিট শেষ শেষ করেন, আপনার তো শেষ করেন, শেষ করেন, আমরা যাবে কি সময় দাও। সুতরাং ইন্ডাকশন ইউজ করে আমরা বলতে পারি যে তো 4% আমরা ন্যাচারাল ওয়ে ঘটনাগুলোর পেছনে আমরা ন্যাচারাল প্রকৃতিকে কারণ হিসেবে ধরতে পারি। সুতরাং আমরা হোল মহাবিশ্বের পেছনে ন্যাচারাল কারণ থাকারই সম্ভাবনা বেশি, এবং আমরা আমাদের অতীতে থেকে বর্তমানে আসা যে ধরনের ঘটনাগুলো আমরা দেখি তার পেছনে কোনো সুপার ন্যাচারাল কজ না পাওয়ার কারণেই আমরা ইন্ডাকশন করে ধরতে পারি মহাবিশ্বের পেছনে কারণ হিসাবে ঈশ্বর না থাকারই সম্ভাবনা বেশি, এটা বলতে পারি। কিন্তু অনেস্ট পজিশন হচ্ছে, বর্তমানের অনেস্ট পজিশন হচ্ছে মহাবিশ্বের আগে কে কাজ করছে না কি কাজ করছে এই সম্পর্কে আমরা কিছুই জানি না, এটা হচ্ছে অনেস্ট পজিশন। এখন উনি যখন বলবে কেউ এটা কাজ করছে, তখন উনি একটা নলেজ ক্লেম করলো। এই নলেজ ক্লেম করতে গেলে এই কেউ অর্থাৎ এটা যে বিং ছিল, এটা যে কোনো মানে সত্তা ছাড়া অন্য কোনো অল্টারনেট ছিল না, এটার জন্য ওনার এই দাবিটাকে জাস্টিফাই করতে হবে, ভেরিফাই করতে হবে, হয় কনসেপচুয়ালি, হয় সাইন্টিফিকলি, হয় ম্যাথমেটিক্যালি, কোনো একটা ওয়েতে এটাকে জাস্টিফাই করে এটাকে প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, আমার পয়েন্ট শেষ। হ্যাঁ রাজা ভাই বলেন। হ্যাঁ না, প্রমিথিয়াস ভাই অনেক চমৎকার চমৎকার কিছু পয়েন্ট বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তার আগে আপনি একটা কথা বলেছেন, আমি সেই কথাটাই একটু আসি। আপনি বলেছেন যে এই মহাবিশ্বকে যদি সৃষ্টিকর্তা না থাকে, তাহলে আমি যেটা পয়েন্টে মেক করেছি যে তাহলে মহাবিশ্বকে অনাদিকালব্যাপী অস্তিত্বে থাকতে হবে, আপনি এটাকে অবজেকশন জানিয়েছেন। তো এই বিষয়ে আমি প্রথমে আসলে একটা একটা করে সমস্যাগুলো সলভ করি, তাহলে আমার মনে হয় আমরা সিদ্ধান্তে পৌঁছাতে সুবিধা হবে যে সৃষ্টিকর্তা আছেন কিনা। তো আপনি অবজেকশন কেন করলেন? আমি তার আগে আপনাকে একটু ক্লিয়ারিফাই করি। আমি যখন বলেছি যে এই মহাবিশ্বকে অনাদিকালব্যাপী থাকতে হবে, তখন আমি আমি যেটা মিন করেছি সেটা আমি আপনাকে বলি। আমি অবশ্যই এটা মিন করিনি যে বর্তমান প্রেজেন্ট ফর্ম, ইউনিভার্স প্রেজেন্ট ফর্মে যেরকম আছে, আমি এটাকে মিন করিনি। সেটা যে কোনো ফর্মে হইতে পারে, যেমন মনে করেন যে হচ্ছে কসমিক এনার্জি কিংবা কসমিক ল, আপনার হচ্ছে যে সেটা হইতে পারে হচ্ছে যে কোয়ান্টাম মেকানিজমের যে কোনো একটা ইয়ে থাকতে পারে, কিংবা হচ্ছে ধরেন আপনার হচ্ছে যে কি বলে এটা হচ্ছে যে এই যে কোনো একটা ফর্মে থাকতে পারে, ফিজিক্যাল ল, ফিজিকেমিক্যাল, যে কোনো একটা ইয়েতে থাকতে পারে, ঠিক আছে, কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো হচ্ছে যে ইভেন লয়ে, ঠিক আছে, এটাকে অনাদিকাল থেকে এক্সিস্ট করতে হবে।
যদি সৃষ্টিকর্তা না থাকে, এটা আপনি দ্বিমত পোষণ করেন কিনা? কেননা মূল মূল পয়েন্ট হচ্ছে, কেননা পরম শূন্য থেকে এমনি এমনি কোনো কারণ ছাড়া কোনো কিছু অস্তিত্ব আসতে পারে না, ঠিক আছে? এই এটা হচ্ছে আমার প্রিমিসিস আর কি। এই প্রিমিসিসের ভিত্তিতে আমি এই কথাটা বলেছি যে তাহলে এটাকে অনাদিকাল ব্যাপী অস্তিত্ব থাকতে হবে। এর সাথে আপনি দ্বিমত পোষণ করেন কিনা? তাহলে এটা তো আমার প্রেমিস, শূন্যতা থেকে কোনো কিছু তৈরি করতে পারে না, এটা তো আমার প্রেমিস। ও তাহলে আপনি এগ্রি করতেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে আপনি না না কোনটা এগ্রি করছেন? একটা হচ্ছে আমি যে আপনার ইউনিভার্স কে ডিফাইন করা আর আমার ইউনিভার্স কে ডিফাইন করার মধ্যে সম্ভবত এখানে একটা একটা হেজিটেশন, একটা মানে একটা কি বলে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে এখানে। সেটা হচ্ছে আমি আমাদের ইউনিভার্স বলতে যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের ইউনিভার্স এর স্পেস টাইম ম্যাটার এনার্জি এই বিষয়গুলো আমি তো বুঝাইনি, আমি ক্লিয়ার করেছি, আমি শুধুমাত্র এটাকে বুঝাইছি যে শূন্য থেকে তারপরে মহাবিশ্ব উৎপত্তি হয়েছে, আর একটা হচ্ছে যে কোন না কোন এক্স ম্যাটেরিও অর্থাৎ এক্স নিহিলিও না এক্স ম্যাটেরিও অর্থাৎ মহাবিশ্বের লরেন ক্রাউসের শূন্য। কিন্তু আপনি শূন্য বলতে যেটা বলেছেন সেটি কিন্তু না, আপনি কি এটা জানেন? এখানে দেখেন লরেন ক্রাউস যে পয়েন্ট দিয়েছেন ঠিক আছে, আমি তার সাথে এগ্রি করি। যদি আপনি নাস্তিক হন তাহলে লরেন ক্রাউস এর মতোই কোনো না কোনো থিওরি আপনাকে দিতে হবে যে ইউনিভার্স এর কোনো না কোনো ফর্ম অনাদিকাল ব্যাপী আছে, এটা মানতে হবে, ঠিক আছে? যেখান থেকে আমাদের বিগ ব্যাং এর মাধ্যমে ইউনিভার্স অস্তিত্ব আসছে। আপনি যদি নাস্তিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি লরেন ক্রাউস অন্টোলজিক্যাল গ্রাউন্ড চান, আপনি যদি আমাদের ইউনিভার্স এর পেছনে অন্টোলজিক্যাল গ্রাউন্ড চান ওই অন্টোলজিক্যাল গ্রাউন্ড আমি দেব। ওই অন্টোলজিক্যাল গ্রাউন্ড আমি দেখুন আমার কথাটা বুঝেন, আমি আপনাকে বলতেছি না যে কোনো থিওরি দেন ঠিক আছে, কিংবা কোনো সাইন্টিফিক রিসার্চ পেপার দেন, আমি আপনাকে কিছু চাচ্ছি না। আমি জাস্ট সিম্পল কথাটা বলতেছি যে যদি আপনি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাসী না হন তাহলে আপনাকে এটা অবশ্যই মানতে হবে, যেমন লরেন ক্রাউস যেটা করেছে ওই রকম কোনো কিছু আপনাকে করতে হবে, যে আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনার হচ্ছে যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে যে ইউনিভার্স অনাদিকাল ব্যাপী কোনো না কোনো ফর্মে ছিল, সেটা কোয়ান্টাম ভ্যাকিউমের ফর্মে হোক ঠিক আছে, অথবা আপনার হচ্ছে যে কসমিক এনার্জি কসমিক ইউনিভার্সের ইউনিভার্স বলতে আমি মনে করেছি আপনি আমাদের লোকাল ইউনিভার্স কে না আমি সেটা পরেও ব্যাখ্যা করেছি ঠিক আছে, আমি পরেও এটা স্পষ্ট করেছি না ভাই। দেখেন আমাদের কথা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি জাস্ট সামারাইজ করতে চাচ্ছি। লরেন ক্রাউস এর মতো যে লরেন ক্রাউস যে ব্যাখ্যা করেছেন আমি সেটা বলছি অনাদিকাল ব্যাপী ছিল, যেমন লরেন ক্রাউস বলেছে কোয়ান্টাম ভ্যাকিউমের ফলে সৃষ্টি হয়েছে, তো সেই কোয়ান্টাম ভ্যাকিউমের সেই অবস্থাকে অনাদিকাল ব্যাপী অস্তিত্ব থাকতে হবে, অনাদিকাল ব্যাপী যদি সৃষ্টিকর্তা না থাকে। আপনি কি এগ্রি করেন কিনা এই পয়েন্টের সাথে? হ্যাঁ, এই এটা তো আমি তো প্রথমে বললাম, আপনি যদি অন্টোলজিক্যাল গ্রাউন্ড চান আমাদের ইউনিভার্সের আমি এটা দেব আর কি। আমার কথা হচ্ছে আমার যে পয়েন্ট এটা একটা আমাদের ইউনিভার্স অথবা যে কোনো ফেনোমেনার পেছনে একটা মানে আলটিমেট ফাউন্ডেশন হিসেবে একটা নেসেসারি কজ কাজ করে, একটা নেসেসারি কজ কাজ করে, এটা হচ্ছে আমার পয়েন্ট। এখানে অনেক কিছু হইতে পারে, মোর ফান্ডামেন্টাল ন্যাচার হইতে পারে, সাইক্লিক ইউনিভার্স হইতে পারে, প্যারালাল ইউনিভার্স হইতে পারে, অনেকগুলো হাইপোথিসিস আছে। তো সেখানে আমার পয়েন্ট হচ্ছে আমাদের ইউনিভার্সের লোকাল ইউনিভার্সের আগের যে যে সিচুয়েশন গুলো সম্পর্কে সায়েন্টিস্টরা আপনার হাইপোথিসিস দিয়ে মডেল গুলো তৈরি করেছে, এই মডেল গুলোর প্রতি আমার আস্থা আছে। এগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে এবং পরবর্তীতে আরো অনেক হাইপোথেটিক্যাল মডেল আসতে পারে এবং পরবর্তীতে ওইগুলোকে ইম্পিরিক্যালি যাচাই করার জন্য আমাদের কাছে মেথডোলজিও একটা সময় উপস্থিত হতে পারে। কিন্তু আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট মহাবিশ্বের কোনো ফিনোমেনাকে ইউজ করার জন্য গডকে কিন্তু তার মেথডোলজির অন্তর্ভুক্ত করে নাই। আপনি যদি বর্তমান যারা আছেন তাদেরকে যদি সার্ভে করেন তাহলে বেশিরভাগই তারা নাস্তিক। সুতরাং আমার পয়েন্ট যেটা, আমি তো আপনার মতামত দিলাম, আমার পয়েন্ট তো এটাই, শূন্য থেকে একদমই অস্তিত্বহীন এরকম থেকে কোনো কিছু আসতে পারে না, কোনো না কোনো ফর্মে
কোনো না কোনো কিছু থাকবে, আমি তো নেসেসারি এক্সিস্টেন্ট হিসাবে দিলাম, কিন্তু আমার কাছে যেহেতু এর আগের পরিস্থিতি কিরকম ছিল সম্পর্কে যেহেতু আমার কাছে ডেটা নাই, সুতরাং সেক্ষেত্রে আমি একদম 100% শিওর হয়ে বলতে পারবো না যে হ্যাঁ সাইক্লিক ইউনিভার্সই সত্য, প্যারালাল ইউনিভার্সই সত্য, তারপর হচ্ছে মোর ফান্ডামেন্টাল নেচার নিদাগানি আমাদের যে আপনার পেপার ওইটার মধ্যে সে যেভাবে বলছে ওইটা সত্য, অথবা শন ক্যারলের যে আপনার সাইক্লিক ইউনিভার্সের মডেল ওইটা সত্য, এভাবে 100% আঙুল দেখিয়ে বলতে পারবো না। আপনি যেভাবে বলেন হ্যাঁ গডই সত্য আমার ইসলামই সত্য, ওইভাবে আমি বলতে পারবো না ভাই, কারণ আমার কাছে ওইটাকে যাচাই করার জন্য কোনো মেথডোলজি নাই। তবে আমার কিছু সাইন্টিফিক মডেল আছে যেগুলো সেন্স মেক করে, যেগুলো পরবর্তীতে প্রিডিকশন তৈরি করতে পারে, যেগুলো নিয়ে আমি হাতে কলমে কাজ করতে পারি, আমি থিওরি মডেল গবেষণাগারে কাজ করতে পারি, এই 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 বিষয়গুলো আমার কাছে আছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে আস্তিকদের পক্ষে আছে এটা, মানে তাদের মেথডোলজিটা কি? না ঠিক আছে, আপনি আচ্ছা রনিন দাস ভাইকে আমি একটু বলি, আমি হচ্ছেন যে প্রমিথিউস ভাইয়ের অ্যান্সারটা একটু করবো, কিন্তু তার আগে জাস্ট স্বল্প সময়ে একজন ভাই ভাই না বলিনি, উনি একটা প্রশ্ন করেছেন দর্শক সাই থেকে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। উনার এই কোশ্চেনটা একটু অ্যান্সারটা আমি করতে চাচ্ছি যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে, জাস্ট খুবই স্বল্প সময়ে আমাকে কি পারমিশন দিবেন কিনা? হ্যাঁ অবশ্যই করতে পারেন, তবে আমরা কিন্তু রেসপন্স করবো আপনার উত্তরের উপর। আপনি করেন না, রঞ্জু ভাই যদি শুনতে পান তাহলে আপনি রেসপন্স করতে পারেন এটার। আমি দুইটা পয়েন্টে রেসপন্স করবো, আমি শুনছি সবকিছু, আমি একটু ব্যস্ত আছি, সে কারণে আমি মিউট রাখছি, কিন্তু আমি দুইটা পয়েন্টে রেসপন্স করবো পরে আপনার কথা শেষ করেন। হ্যাঁ আমার কথা, আমাদের কথাটা শেষ হোক, তারপর উনি আসবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তো এই যে একরাম রওশন আর একরাম, ঠিক আছে, এই ভাইকে আমি বলছি প্লিজ ভাইয়া, আপনি আসলে আমার মনে হয় না যে আমাদের আলোচনার সাথে আপনি অ্যাটাচড আছেন, আমরা আসলে কি নিয়ে কথা বলতেছি আপনাকে একটু খোলা মাথায় কথাগুলো শুনতে হবে, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কি নিয়ে কথা বলতেছি। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই ধরনের সিলি কোশ্চেন আর কখনো করবেন না। দেখেন আমরা আলোচনা করতেছি যে কোন সত্তা, এটা সে গড হোক অথবা এই ইউনিভার্স হোক, যে কোনো ফর্মে ইউনিভার্স থাকুক না কেন, যে কোনো একটা সত্তাকে অবশ্যই অনাদিকাল ব্যাপী কোনো শুরু ছাড়াই তাকে অস্তিত্ব থাকতে হবে, যে কোনো একটা সত্তাকে অস্তিত্ব থাকতেই হবে লজিক্যালি, কারণ হচ্ছে যে শূন্য থেকে পরম শূন্য থেকে এমনি এমনি কোনো কিছু অস্তিত্ব আসতে পারে না। এই বিষয়ে প্রমিথিউস ভাই আমার সাথে একমত, ঠিক আছে, তার মানে সত্তা নিয়ে না উনি বলছেন কি কেউ এবং কিছু দুইটা নিয়েই উনি বলছেন, কিন্তু শুধু সত্তা নিয়ে পারফেক্টলি। তো এখানে উনিও আমার সাথে একমত, আপনি যদি শুনে থাকেন যে পরম শূন্য থেকে কোনো কিছু অস্তিত্ব আসতে পারে না, তাহলে হচ্ছে আইদার শুরু ছাড়াই ইউনিভার্সকে এক্সিস্ট করতে হবে অথবা শুরু ছাড়াই স্রষ্টাকে অস্তিত্ব এক্সিস্ট করতে হবে। এখন আপনার চয়েস এটা, আপনি স্রষ্টায় বিশ্বাস করবেন না বস্তুতে বিশ্বাস করবেন, এনার্জিতে বিশ্বাস করবেন, ঠিক আছে, তাহলে যে কোনো কিছুতে আপনি বিশ্বাস করেন না কেন তখন আর ওই প্রশ্ন আসবে না যে কে ওটাকে ক্রিয়েট করেছে বা কে শুরু করেছে বা কোথেকে সেটা আসলো, কারণ ওটা অনাদিকাল ব্যাপী আছে লজিক্যালি। আপনি স্রষ্টায় বিশ্বাস করলে আপনাকে বিশ্বাস করতে হবে সেটা অনাদিকাল ব্যাপী আছে, বস্তুতে বিশ্বাস করলে আপনাকে বিশ্বাস করতে হবে সেটা অনাদিকাল ব্যাপী আছে। যাই হোক, এটা হচ্ছে মানে এটা বললাম আর কি। তো প্রমিথিউস ভাই যে কথাগুলো আপনি বললেন সেই কথাগুলো কিন্তু মোটামুটি সেই আগের কথা, ঠিক নতুন কিছু বলেন, শুধু একটা কথা বলেছেন যে যতগুলো মডেল ইউনিভার্সের আমাদের কাছে বর্তমানে থিওরিটিক্যালি আছে, সায়েন্টিস্টরা দিয়েছেন আমাদেরকে এর অস্তিত্ব কিভাবে আসলো কিংবা এগুলো সম্পর্কে, তো কোথাও গড মডেল কেউ দেয়নি, কোথাও কেউ গড মডেল দেয়নি, এটা আপনি প্রশ্ন করেছেন। আমি আই এম সরি টু সে প্রমিথিউস ভাই, এটা আসলে একটা খুবই সিলি একটা কোশ্চেন করেছেন এবং এটা বোকা বোকা টাইপের একটা কথা হয়ে গেছে, কারণ আপনাকে জানতে হবে সায়েন্স কি। আপনি যদি সায়েন্স না বোঝেন আর ইউনিভার্স না বোঝেন তখন এই ধরনের কোশ্চেন আপনি আবারও করবেন, সায়েন্সটাকে একটু ভালো করে বোঝেন। সায়েন্স হচ্ছে এই বস্তু জগৎকে নিয়ে গবেষণা, এটাকে নিয়ে অ্যানালাইসিস করা, এটা সম্পর্কে সিদ্ধান্ত আসার নাম, এটা সম্পর্কে বিভিন্ন রকমের যে ওয়ে আছে সাইন্টিফিক মেথডোলজি ওয়ে ইউজ করে এটা নিয়ে গবেষণা করে এই সমস্ত বিষয়ে এই ম্যাটেরিয়াল ইউনিভার্স সম্পর্কে জানার কিংবা এটাকে এক্সপ্লয়েট করার একটা টুলস সায়েন্স, ঠিক আছে। এই ম্যাটেরিয়াল ইউনিভার্সের বাইরে কোনো বিষয় সম্পর্কে সায়েন্স কোনো সিদ্ধান্ত দিতে পারে না, কোনো থিওরি দিতে পারবে না, এম্পিরিক্যালি কোনো থিওরি দিতে পারবে না, কেননা হচ্ছে যে সেখান পর্যন্ত সায়েন্সের রিচ নেই, এটা সায়েন্সের লিমিটেশন, আপনাকে এটা একটু ভালো করে জানতে হবে ভাই। আচ্ছা ওকে ওকে, আমি কি কথা বলবো এখন? হ্যাঁ বলেন। আচ্ছা
তাহলে ধরা যাক, আমি তো এই এই বিষয়টা নিয়ে কনসার্ন, সায়েন্স আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করে না। সায়েন্সের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আপনি যদি কার্ল পপারের ফিলোসফি সম্পর্কে অবগত হন তাহলে দেখা যাবে যে ওনার যে ফালসিফাই মানে ফালসিফাইবিলিটি অথবা আপনার টেস্টিবিলিটি, এই কিছু বিষয়ে আপনার একটা বিজ্ঞান একটা তত্ত্বকে থিওরিকে সায়েন্স বলতে গেলে অথবা সিডু সায়েন্স থেকে আনাতে করতে গেলে এই কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। তো সেখানে আমি যদি বলি যে বৃষ্টির পেছনে কাজ করে হচ্ছে ধরেন মিকাইল ফেরেস্তা, আল্লাহ মিকাইল ফেরেস্তার আদেশ দেয় তখন মিকাইল ফেরেস্তা বৃষ্টিপাত ঘটায় আর কি। তো এই জিনিসটাকে আসলে মানে সঠিক ভুল এই জিনিসটা প্রমাণ করার কোনো এটা কোনো ই নাই, আপনার কোনো ওয়ে নাই। আমি কোনোভাবেই বলতে পারবো না, আপনি যেভাবে বললেন যে কেউ গড মডেল দেয় না কারণ সায়েন্স এটা নিয়ে কাজ করে। দেখেন একটা সময়ে হিন্দুদের মধ্যে যে দেবতা আছে বলুন, উনি বৃষ্টিপাত ঘটে। এখন কেউ যদি এসে বলে যে আমরা বৃষ্টিপাতের বর্তমান ন্যাচারাল কারণ আমরা জানি যে পানি চক্রের কারণে কিভাবে বৃষ্টিপাত হয় এই জিনিসটা আমরা জানি, এই এটার পরে আমি একটা বললাম যে কেউ আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট এই বরুণ মডেল দেয় নাই। এখন একজন হিন্দু ধর্ম বিশ্বাসী একজন এসে বললো যে বরুণ তো বিজ্ঞানীদের মাথার বাইরে, চিন্তা শক্তির বাইরে, বরুণকে দিয়ে চিন্তা করার মতো ক্ষমতা সায়েন্টিস্টদের নাই, তারা কিভাবে যে বিষয়গুলো ইম্পিরিক্যালি জাস্টিফাই করা যায় ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, কিন্তু বরুণ হচ্ছে আমাদের চিন্তার লেভেলের বাইরে, মানুষের মস্তিষ্কের ক্ষমতা নাই বরুণ নিয়ে চিন্তা করা। সুতরাং কেন তুমি মানে বরুণের কারণে যে বৃষ্টিপাত হয় না এটা কেন তুমি বিশ্বাস করবো না, তোমার তুমি তো নরকে যাবা এটা যদি বিশ্বাস না করো। এই ধরনের পয়েন্ট যেখানে মুসলিমরাও পয়েন্ট মেক করতে পারে, এই ধরনের পয়েন্ট আপনার সব ধর্মের বিশ্বাসের মানুষই পয়েন্ট মেক করতে পারে, এতে এটা আসলে কোনো ধরনের সেন্স মেক করে না। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি সায়েন্সের এরিয়া থেকে বাইরে চলে গিয়ে যদি আপনি ফিলোসফিক্যাল এরিয়াতে ঢোকেন তাহলেও আমি দেখাতে পারবো যে শুরু থেকে কেন আপনার মহাবিশ্ব তৈরি করার পেছনে আপনার গডের অস্তিত্ব পসিবল না, এটা সায়েন্স দিয়ে এটা সায়েন্সের ইম্পিরিক্যাল এভিডেন্স দিয়ে দেখানো দরকার নয়, এখানে ফিলোসফিক্যাল কিছু আর্গুমেন্টেশন দিয়ে এটা করা যায়। যেমন আপনার যদি আপনি আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানে কথাগুলো বোকা বোকা টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি আর সরি, আপনি কিছু মনে করেন না, কারণ হচ্ছে যে দেখেন এখানে গরু মডেলের কথা বৃষ্টিপাত ঘটানোর পেছনে যে দেবতাটা দায়ী তাদের মধ্যে অন্যতম একজন দেবতা হচ্ছে বরুণ দেবতা। বরুণ দেবতার কথা বলছি, গরু দেবতার কথা বলি, গরু নামে কোন দেবতা নেই। আপনার একটা আর্গুমেন্ট দিয়েছিলেন হচ্ছেন যে আপনার বার্টন রাসেল, যেটাকে বলা হয় রাসেলের চায়ের কেটলি, ঠিক আছে, সে বলেছিল যে অমুক আমাদের ইউনিভার্সের অমুক একটা গ্রহকে কেন্দ্র করে একটা চায়ের কেটলি ঘুরতেছে এত দূরে এত দূরে, সেটা আর সে চায়ের কেটলিটা এত ছোট যে আমরা পৃথিবী থেকে কখনো অবজার্ভ করতে পারবো না, তো সেটা আমাদেরকে ওটা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। তো এইরকম কোনো কিছুতে বিশ্বাস করাটা অযৌক্তিক আনসাইন্টিফিক এবং এরকম সেন্সলেস একটা বিষয়। তো এখানে পয়েন্টটা হচ্ছে বার্টন রাসেলও যে বিষয়টা বুঝতে পারেনি সেটি হলো দেখেন আমরা এই সোর্সটাই বিশ্বাস করাটা কি এই এই চায়ের কেটলিতে বিশ্বাস করার মতো এইরকম কোনো কিছু কেমন দেখেন, কারণ কি এই আমরা সোর্সটাই কেন বিশ্বাস করি, কেমন হচ্ছে যে সোর্সটা চায়ের কেটলির চাই তো অকওয়ার্ড একটা বিষয়, চায়ের কেটলি তো একটা ইম্পিরিক্যাল এভিডেন্স আছে আমরা বলতে পারি, ধরেন একটা স্পেসশিপ গেছিল ওইখানে একটা স্পেসশিপ ব্লাস্ট হয়েছে চায়ের কেটলি ওইখান থেকে বেরোবে একটা গ্রহের মহাকর্ষ টানে ঘুরছে, এটা বলা যায় কিন্তু আরো বেশি অকওয়ার্ড।
হ্যাঁ, আমি আপনাকে সেটাই বলতেছি অ্যান্সারটা একটু নেন। তো আমি যেটা বলতেছি যে দেখেন এটা এটা বার্টন রাসেল একটা বোকা বোকা, অত অনেক জ্ঞানী লোক কিন্তু কত বোকা বোকা টাইপের কথা ইনারা বলে বোকা বোকা হয়ে যায় মুমিনদের কাছে। হ্যাঁ শুনেন, হ্যাঁ কথাটা শুনেন, বোকা বোকা টাইপের উদাহরণ ইনারা দেন। দেখেন বিষয়টা হলো যে গড গড কোশ্চেন যদি চায়ের ক্ষেত্রে মতো একটা থ্রুঙ্কো কোশ্চেনই হতো, তাহলে পুরো ফিলোসফির আপনার হচ্ছে যে ইতিহাস দেখেন, পুরো ফিলোসফির ইতিহাস দেখেন, যত বড় ফিলোসফার এই পৃথিবীতে আসুক না কেন, কোন একজন ফিলোসফারও বাদ নেই যে গড কোশ্চেন নিয়ে ডিসকাশন করেছে। গড কোশ্চেন নিয়ে সবাই ডিসকাস করেছে, ইম্পর্টেন্সে দিয়েছে, রাতের পর রাত ঘুম হারাম হয়ে তারা এটা নিয়ে চিন্তা করেছে, বই লিখেছে। ইভেন আজকের যুগে আপনারাও এই যে নাস্তিক মহল, ঠিক আছে, দিনের পর দিন গড কোশ্চেন নিয়ে চিন্তা করতেছেন, বই লিখতেছেন, লাইভ করতেছেন, এই কেন চায়ের ক্ষেত্রে নিয়ে কেন আপনি লাইভ করেন না, গড নিয়ে কেন লাইভ করতেছেন? এর কারণ হচ্ছে যে এইটা অত সিলি বিষয় না, কারণ কি ইউনিভার্সের এক্সিস্টেন্সের জন্য এই অপশনটা অবশ্যই আছে যে একজন গড থাকতে পারে, আইদার একজন গড আছে অথবা ইউনিভার্স অনাদিকাল ব্যাপ্ত এক্সিস্ট করতেছে। এই যে একটা বিষয় আসলে কোনটি সত্য, এইটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। গড কোশ্চিন অবশ্যই চার কোটির ক্রিকেটের মতো কোশ্চিন না, এই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টার জন্য যুগে যুগে প্রতিটা মানুষ, ইভেন আজকে আপনারাও, এই যে আজকে দেখেন আজকে কত তারিখ, 16 সেপ্টেম্বর। আচ্ছা রমেন ভাই, আপনি টাইম সেট করে দেন, উনি একসাথে অনেকগুলো কথা বলতে গেলে তো আমি মানে এখানে কথা বলতে পারি। এখন এখন এই যে আপনারা যদি মানে যে গডের নামে হাজার হাজার মানুষ মারা গেছে, যে গডের নামের উপর ভিত্তি করে আপনার মানে কি বলে গণহত্যা পর্যন্ত হয়েছে, ওই গড কোশ্চেনকে আমি সিলি বলবো, এতটা বোকা ভাই আমি না। গড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হিস্টোরিতে আমরা যদি দেখি, মানে একজন ফিলোসফার নাম আমি ভুলে গেছি, সে একটা কথা বলেছিল এরকম, চার কেটলির সাথে কিভাবে, চার কেটলির সাথে কিভাবে গড তুলনা করলেন আপনি? কারণ আমি শেষ করি, আমার আরে এটা একটা অ্যানালজি, আপনি কি বুঝতেছেন চার কেটলির সাথে মিলে না, এটা একটা অ্যানালজিক্যাল অ্যালিগরিক্যাল। কেউ বলে নাই, কেউ বলে নাই, কেউ দাবি করে আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে গড কোশ্চেনটা চায়ের কেটলির কোশ্চেনের চাইতেও বেশি সিলি, আবার এখন আবার বলতেছেন যে এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে কেন এই যে সংঘর্ষিক কথাবার্তা আপনি কেন বলতেছেন? আমি 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 পয়েন্ট মেক করি, আমি আমি যখন বলবো তখন তখন পরিষ্কার হবে আমি বললাম গডের পেছনে যে লজিক, ওই লজিকের মান চায়ের কেটলির পেছনে যে লজিক, ওইটার তুলনাতে ছিল চায়ের কেটলির থাকার একটা সম্ভাবনা আছে। আপনার কোন না কোনো ওইতে কেউ আর্গুমেন্ট করতে পারে যে একটা স্পেসশিপ এখান দিয়ে গেছিল, ওইটা কোনো না কোনো ভাবে ব্রাস্ট হয়েছে, ওইখান থেকে চায়ের কেটলি কোনো না কোনো একটা গ্রহের মহাকর্ষ টানে চলে গেছে, কোনো না কোনো একটা আর্গুমেন্টেশন তারা করতে পারে যেটা ইম্পেরিক্যালি ভেরিফাই করা পসিবল। আমি যদি বলি যে মঙ্গল গ্রহের পাশে একটা চায়ের কেটলি ঘুরতেছে, আমি ওইটা ইনভেস্টিগেশন করে ন্যাচারালি ওইটাকে আমি করতে পারবো, কোনো প্রমাণের চেষ্টা করতে পারবো। কিন্তু মহাবিশ্বের বাইরে এক্সটার্নাল কজ হিসাবে গড আছে, যেখান থেকে কোনো ডেটাই আমরা পাচ্ছি না, কোনো একটা মানে মানে এপিস্টেমোলজিক্যালি ভাবে কোনো জ্ঞান তত্ত্ব দ্বারা করানোর জন্য ফান্ডামেন্টাল যে একটা রুট দরকার, যে ডেটা দরকার, এই ডেটা আমি পাচ্ছি না। সুতরাং আমার কাছে কোনো কিছুই নাই, ওইটার উপর ভিত্তি করে আমি যখন গডের অস্তিত্বের পক্ষে লজিক তার করানোর চেষ্টা করব, ওইটা অবশ্যই একটা চায়ের কাপের পেছনে যে লজিক, ওই আপনার যে একটা গ্রহের চারপাশে যে একটা চায়ের কেটলি ঘুরতেছে, ওইটার ওইটা অধিক সেন্স মেক করবে, কারণ আমার এটার পক্ষে ডেটা থাকা পসিবল। আপনার তো ওইখান থেকে তো কোনো ডেটা আপনি পাচ্ছেন না, আপনি নিজেই বললেন কোনো ধরনের এম্পিরিক্যাল কোনো কিছু নাই, কোনো কিছু পাচ্ছেন না। এই এই পর্যন্ত যত এই পৃথিবীতে আসে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যত ধরনের ফিলোসফিক্যাল লজিক দেওয়া হয়েছে, প্রত্যেকটার মধ্যে একটা প্রত্যেকটার মধ্যে 7-8টা করে ফ্যালাসি আছে। আপনি যদি ওয়াসমেকার আর্গুমেন্টের কথা যদি ধরেন, এখানে 7-8টা ফ্যালাসি আছে, ফার্স্ট মুভার আর্গুমেন্টের মধ্যে ধরেন ওইটার মধ্যেও 7-8টা ফ্যালাসি আছে, অবজেক্টিভ মোরালিটির উপর ভিত্তি করে গডের অস্তিত্ব প্রমাণ করার যে চেষ্টা হয়েছে, আপনার উইলিয়াম লেন ক্রেগ যেটা করছে ওইটার মধ্যে ফ্যালাসি করা, পৃথিবীর ইতিহাসে ফ্যালাসি ছাড়া গডের অস্তিত্ব প্রমাণ করার জন্য এই পর্যন্ত কোনো ক্লিয়ার কাট ফিলোসফিক্যাল ডিডাকটিভ অর ইন্ডাকটিভ আর্গুমেন্টেশন এই পর্যন্ত হয় নাই, এই পর্যন্ত হয় নাই। আপনাদের ইমাম আল গাজ্জালিও চেষ্টা করছে, সেও সুবিধা করতে পারে নাই। এই কারণে আমার পয়েন্ট হলো, উনি কি আসা নাকি চলে গেছে?
আছে আছে, আপনি শেষ করেন, আশা আছে। হ্যাঁ বলেন বলেন ভাই, আপনি শেষ করেন, ঠিক আছে, শান্তি মতো শেষ করেন, সমস্যা না। না ওইটাই বললাম তো, আমি যেটা বললাম চায়ের কাপের আমি কখনোই গড কোশ্চেন কে সিল হিসাবে নেই নাই। যেমন হচ্ছে একটা সন্ত্রাসী, একটা খুনি, সে খুব সিলি কারণে খুন করতে পারে, সিলি কারণে খুন করতে পারে। এখন তার খুন করার পেছনে যে কারণ, ওই কারণটা আমার কাছে ফালতু হইতে পারে, কিন্তু ওই সন্ত্রাসী যদি খুন করে, ওই সন্ত্রাসীর কারণে যদি অনেক মানুষ মারা যায়, তাহলে ওই সন্ত্রাসীদের তো আমার গুরুত্ব হিসাবে নিতে হবে। কারণ গড কনসেপ্ট, গড কনসেপ্ট, গড নিয়ে যে আলোচনা, এটা গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু গড কনসেপ্টের পেছনে যে লজিক, লজিকটা হচ্ছিল আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। আমি গড কনসেপ্ট যে আপনার ফালতু জিনিস, এটা এটা আলোচনার কোনো বিষয়বস্তু হতেই পারে না, এরকম কোনো পয়েন্ট মেক করে নেয়। আমি পয়েন্ট মেক করার চেষ্টা করেছি গড কনসেপ্টের পেছনে যে লজিক গুলা কাজ করে, ওই লজিক গুলার কথা বলেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই ভাই দেখেন, আমার আমি আসলে এখানে ডিসকাশন করতে পারতেছি না, এভাবে যদি ডিসকাশন হয়, ঠিক আছে, আমি জানি না, আমি তো আপনার একটু সময় দেওয়া হচ্ছে, আপনি তো কথা বলতে পারছেন, আপনার এখানে ওই এমটি আলী অন্য অন্য এমটি আলীর মতো যে পাগল ছাগল আছে, ওদের আমরা এখানে ইমিউলেট করতেছি না। আমি দেখেন আমি একটু বলি শুনেন, দেখেন আপনি আপনি একজন ব্যক্তি যার সাথে আমি ডিবেট করতেছি, এখন আপনার আপনার হচ্ছে যে আপনি আসলে কিভাবে থট করেন, আপনার থিংকিং পাওয়ারটা কতটুকু ক্যাপাবিলিটি, এবং আপনি কতটুকু মূল্যায়ন করেন লজিককে, যুক্তিকে, সত্যকে কতটুকু মূল্যায়ন করেন, এখন এটাও এটার উপরে আমি তো আপনাকে জাজ করতেছি, ঠিক আছে। এখন আমি যদি দেখি যে আপনি এই এই যদি আমার কাছে মনে হয় আমার মান অনেক কম, এটা আপনার সুবিধা না, প্লিজ ভাই একটু, না না মান আস্তিকদের মানে কি কম, যেগুলো আসলে হিস্ট্রির সাথে, ফিলোসফি হিস্ট্রির সাথে যাচ্ছে না, ফ্যাক্টের সাথে যাচ্ছে না, জাস্ট আপনি মন করা এবং বিদ্বেষ। উদাহরণ দেন, আমি কোন কথাটা ফ্যাক্টের সাথে যাচ্ছে না উদাহরণ দিলাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আপনি বললেন যে গডের পক্ষে যে লজিক, গডের এক্সিস্টেন্সের পক্ষে যে লজিক, এইটা ওই চায়ের ক্ষেত্রে লজিকের চেয়েও সিলি। এই কথাটা বলাতে ভাই আমার আগ্রহই শেষ হয়ে গেছে আপনার সাথে কথা বলা, কারণ উনি এটা বলে নাই, উনি এটা বলে নাই, উনি এটা বলে নাই, আপনি বুঝেন নাই, এটা এটাই বলেছে উনি, এটা বলেন না, উনি বলছেন যে সেম আর্গুমেন্টেশন, আর্গুমেন্টেশনের লেভেলটা, আর্গুমেন্টেশনের লেভেলটা যে আপনি যদি চায়ের কেটলি খুঁজে পান আপনি পাবেন, কিন্তু অপোজিটে যে আর্গুমেন্টটা দিয়েছেন সেইটার কথা বলছে যে সেটা খুঁজে পাবেন না, যতক্ষণ পর্যন্ত খুঁজে না পান ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ভ্যালুয়েবল, আপনার কাছে ভ্যালুয়েবল সেটা, কিন্তু আমাদের কাছে সেটা চায়ের কেটলির চেয়েও কম ভ্যালুয়েবল, কারণ এটা কোনো অস্তিত্ব নাই তো, এম্পিরিক্যাল কোনো ডেটা নাই আপনার কাছে, আপনি কিভাবে এটা ভ্যালুয়েবল করবেন? আচ্ছা এই কথার অ্যানসার দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু উনি এটা বলেছেন স্পষ্ট, আমি তো কইছি উনি এটা কইছেন, আমি ক্লারিফাই করে দিছি কেন কেন কইছেন। আমি যদি আচ্ছা আচ্ছা এক মিনিট, আমি যদি বলি পরে আমি ক্লিয়ার করে দিয়েছি যে গড কনসেপ্টটা গুরুত্বপূর্ণ, কিন্তু গড কনসেপ্টটাকে জাস্টিফাই করার জন্য, প্রুফ করার জন্য এই কনসেপ্টের পেছনে যে লজিক গুলো কাজ করে, ও লজিক গুলো চায়ের কাপ ওই একটা গ্রহে চারপাশে ঘুরতেছে, এই লজিকের থেকে সিলি আমার গুরুত্বপূর্ণ, কিন্তু গড কনসেপ্টের পেছনে লজিক গুলো সিলি, আমি এটা বলেছি। হ্যাঁ হ্যাঁ আমি আমি এই পয়েন্টেই কথা বলতেছি, আমি এই পয়েন্টেই আপনাকে বলতেছি যে এটা তো আহত হওয়ার কি আছে আপনার, একটু প্লিজ প্লিজ রঞ্জিত ভাই একটু 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 শান্ত হন ভাই, কেন আহত হচ্ছি না আমি ওনার উপরে, আমি হচ্ছে আহত হচ্ছি ওনার ওনার ইয়ে নিয়ে। দেখেন পৃথিবীতে কত বড় বড় ফিলোসফার ছিলেন যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিলেন, ঠিক আছে, অ্যারিস্টটল বলেন, সক্রেটিস বলেন, প্লেটো বলেন, থেলিস বলেন, কত বড় বড় ফিলোসফার যারা ফিলোসফার জন্ম দিয়েছে, এখন কথা হচ্ছে ওইটা ওইটা হ্যাঁ বিশ্বাস করতেছে না আপনি, হচ্ছে যে পার্সোনাল সরি হচ্ছে যে ফার্স্ট কজ কিংবা হচ্ছে যে ফিলোসফিক্যাল ওয়েতে যেভাবে সৃষ্টিকর্তাকে আপনার আইডেন্টিফাই করতে হয় বা সৃষ্টিকর্তাকে আপনার ব্যাখ্যা করা হয় সেইগুলো তো উনি ব্যাখ্যা করেছেন, আপনি বলবেন যে আপনার আল্লাহকে বিশ্বাস করতো না কিংবা ওটা কজেশন,
ওটা কজেশন, ইটস নট আ পার্সোনাল থিং। আচ্ছা রাজীব ভাই আমি একটু কথা বলি, আমি একটু কথা বলি ওনার সাথে, রাজীব ভাই বলছেন, হ্যাঁ আমি একটু কথা বলি ওনার সাথে, হ্যাঁ ওনার একটু দাবড়াই দিতে হইব, বলেন বলেন আপনার সাথে। এই ধরনের এই ধরনের শব্দ ইউজ করে না, দাবড়াই দিতে হবে, এই দিতে হবে, কোয়ালিটি অনুযায়ী শব্দ ইউজ করবেন, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। প্রত্যেকে যেটা বলতেছিলাম তো হচ্ছে যে যে দেখেন আরো হিস্ট্রিতে বড় বড় সমস্ত ফিলোসফাররা আসতেও দেখবেন যে কত সায়েন্টিস্টরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেছে, এটা লজিক্যাল, এটাই এটাই যুক্তিবিদ্যা জন্ম দিয়েছে, ফিলোসফির জন্ম দিয়েছে, ঠিক আছে। আর্গুমেন্ট ফ্রম পপুলেশন, আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি। আবারো 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 রঞ্জিত ভাই আমারে দেন না। আচ্ছা আপনাকে আপনারা কি ডিবেট করতেছেন? ডিবেট করতেছেন তো নাকি? না 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 আপনারা ডিবেট করতেছেন? আচ্ছা আমি আমি সঞ্চালনা করতেছি। আচ্ছা আমি এখন সঞ্চালনা আমার ভাই আমি যেন সঞ্চালক। আমার ওই যে প্রমিথিয়াস ভাইয়ের উপর যে আমার যে অভিযোগটা ছিল সেটা আমি ক্লিয়ার এখন হচ্ছে যদি যদি সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষের যে যুক্তি এটা যদি এতই সিলি হয়, যার কিছু বেশি সিলি হয়, তাহলে বিশ্বের সমস্ত বাঘা বাঘা ফিলোসফাররা কেন হচ্ছে যে সে সৃষ্টিকর্তার অস্তিত্বে কিংবা ফার্স্ট কজ কিংবা যেভাবে তারা এক্সপ্লেন করেছেন যে একটা কিছু আছে, একটা কজ, একজন এরকম কোনো কিছু, একটা সত্তা কিংবা যারা ইউনিভার্সাল কারণ, ঠিক আছে, তো তাদের তারা তারা সবাই কি ওই রকম সিলি কিংবা হচ্ছে যে একটা একটা বোকা শোকা একেবারে অথর্ব লোক ছিলেন যারা হচ্ছে যে সৃষ্টিকর্তায় কিংবা একটা ফার্স্ট কজে কিংবা হচ্ছে যে এইরকম কোনো কিছু তারা বিশ্বাস করতেন, ধারণা দিয়ে গেছেন? আচ্ছা আচ্ছা আমি একটু রেসপন্স করি ভাই, আমি একটু রেসপন্স করি, আমার একটু রেসপন্স করার সুযোগ দেন, আমি 2 মিনিট নেব, 2 মিনিট কি 1 মিনিট নেব, 2 মিনিট 1 মিনিট বলেন। আচ্ছা 2 মিনিট ওনার পয়েন্ট হচ্ছে যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, সুতরাং যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন তারা কি এতই অতর্ক ছিল কিনা, এই বিষয়টাকে যদি গুরুত্বপূর্ণ না নেন। আমি তো বলেছি এই বিষয়টা গুরুত্বপূর্ণ, আমার পয়েন্ট ছিল হচ্ছে এই বিষয়টার পেছনে যে লজিকগুলো ছিল, লজিকগুলো আমার কাছে সিলি মনে হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা ইতিহাসে আমরা দেখি, যেমন অ্যাস্ট্রোলজির কথা যদি আমরা বলি, আমি যদি কথা বলে থাকি ভুল করে আমি সরি আপনার। আপনি 2 মিনিট শেষ করে ধরেন একটু ওপেন ডিসকাশনে চলে যাব, রঞ্জু ভাই আসবে, সবাই আসবে, যারা যারা ইচ্ছা আসতে পারবে। ওকে ঠিক আছে। এখন আমার আমার বিষয়টা হচ্ছে এটা, যেমন হচ্ছে অ্যাস্ট্রোলজির বিষয়টা যদি বলি, জ্যোতিষশাস্ত্রের কথা যদি আমার বলি, জ্যোতিষশাস্ত্রের ইতিহাস আলোচনা করতে দেখবেন কেপলারের মতো সায়েন্টিস্ট যে হচ্ছে আমাদের মহাবিশ্বের চারপাশে এই সরি আমাদের সূর্যের চারপাশে গ্রহগুলা যে উপবৃত্তাকার পথে ঘুরে গোলাকার পথে না, এই জিনিসটার ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল থিওরিটা উনি দিয়েছিলেন আর কি। কেপলারের মতো মানুষ জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করতেন, এবং পৃথিবীর ইতিহাসে বহু বহু নাম করা সায়েন্টিস্ট, বহু বহু নাম করা ফিলোসফার এই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করতেন। এমনকি এখনো এখনো পৃথিবীতে অনেক বড় বড় সায়েন্টিস্ট আছে যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে। এখন অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে, অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা হয়, জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা হয়, তার মানে কি এই জ্যোতিষ শাস্ত্রের পেছনে যে লজিক গুলা কাজ করে, লজিক গুলা কে আমার দাম দিতে হবে? আমি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির ইতিহাস যদি আলোচনা করি তাহলে অবশ্যই আমি বলবো অ্যাস্ট্রোলজির একটা ইতিহাস আছে, এটা মানুষের চিন্তা কিভাবে কাজ করে, মানুষ কি কারণে গ্রহ নক্ষত্রের সাথে নিজের ভাগ্যকে রিলেট করে, এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। তো অ্যাস্ট্রোলজির পেছনে যে লজিক ওইটাকে আমি সিলি মনে করি। আবার পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন যে এরিস্টটল বলেছিলেন যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের সেন্টার এবং পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে। বিশাল এক সময় পর্যন্ত, মধ্যযুগ পর্যন্ত, আপনার এই রেনেসাঁ অথবা এনলাইটমেন্টের আগ পর্যন্ত মানুষ এই জিনিসটাকে বিশ্বাস করতে, এবং হাজার হাজার বিজ্ঞানী এরিস্টটলের এই মতটাকে তুলে ধরার জন্য তারা চেষ্টা করেছেন যে না, আসলেই পৃথিবী হচ্ছে মহাবিশ্বের সেন্টার এবং মহাবিশ্বের এই পৃথিবীর চারপাশে সূর্য এবং সেলেস্টিয়াল বডিগুলো চারপাশে ঘোরে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, দীর্ঘ সময়ব্যাপী আলোচনা হয়েছে, পরবর্তীতে জানা গেছে কি এই বিষয়গুলো আসলে সঠিক না, এই বিষয়গুলো আসলে ফেক, মিথ্যা একটা বিষয়। এবং পৃথিবীর ইতিহাসে ধরেন হচ্ছে আমি তো মনে করি যে ভূত তো ঈশ্বরের চাইতে, আল্লাহর চাইতে বেশি জনপ্রিয়, কারণ প্রত্যেকটা রিলিজনের মধ্যেই এই ভূতের কনসেপ্ট আছে মানুষের, এবং এটা নিয়ে ব্ল্যাক ম্যাজিকের বিষয়গুলো আছে আর কি।
অনেক ধর্মের ধরেন গড কনসেপ্ট নাই, কিন্তু আত্মা আত্মা অথবা ভৌতিক এই বিষয়গুলোর ধারণা অনেক রিলিজনের মধ্যে গেছে। এখন বিষয়টা হচ্ছে তার মানে কি আলোচনা, একটা বিষয় নিয়ে আলোচনা থাকলে, একটা বিষয় নিয়ে কথাবার্তা হলেই আমি কি ধরে নেব যে ওই কথাগুলোর পেছনে যে লজিক, এই লজিক গুলো খুবই দামি, তা তো না। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় সায়েন্টিস্ট, অনেক বড় বড় এই যে নিউটনের কথা যদি বলেন, নিউটন তো দাকিনী বিদ্যা পর্যন্ত যাত্রা করেছিলেন, দাকিনী বিদ্যা নিউটন তো, আপনি নিউটনের জীবনে যদি দেখেন তাহলে দেখবেন নিউটন দাকিনী বিদ্যা চর্চা করেছিলেন। নিউটনের মতো একজন বিশাল বড় মাপের একজন বিজ্ঞানী সে দাকিনী বিদ্যা চর্চা করেছে, কেপলারের মতো বিশাল বড় একজন বিজ্ঞানী সে আর তারপরে হচ্ছে হাজার হাজার সায়েন্টিস্ট, হাজার হাজার ফিলোসফার অতীতে একটা সময় ঈশ্বরের ঈশ্বরকে নিয়ে তারা নানাভাবে চিন্তা করেছেন। এখন একটা জিনিস নিয়ে মানুষ, বিখ্যাত কোনো মানুষ চিন্তা করলেই যে ওই জিনিসটাকে আমার মানে ওই জিনিসটার পেছনের লজিককে আমার গুরুত্ব দিতে হবে, তা তো না। আমি একটা ঘটনার পেছনে যে লজিক কাজ করে ওই লজিকটাকে অ্যানালাইসিস করবো, লজিকটার মধ্যে কোনো ফ্যালাসি আছে কিনা, ওই লজিকটার ইনফারেন্স সঠিক কিনা, যুক্তি বিজ্ঞানের প্রপার নিয়ম মেনে ওই লজিকটা করা হয়েছে কিনা, এটার প্রেমিস টু প্রেমিস কনক্লুশন একদম মানে সিলোগিজম অনুযায়ী সঠিকভাবে হয়েছে কিনা আমার দেখতে হবে সেইটা। এই লজিক নিয়ে কে কি আলোচনা করলো, কোন বারের কোন কে কে কি বলো না বলো, ওইটা তো পরের বিষয়। আমার পয়েন্ট ছিল হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে আজ পর্যন্ত যে ধরনের প্রমাণ লজিক ফিলোসফিতে যে লজিক গুলো প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেমন টমাস অ্যাকুইনাসের অন্টোলজিক্যাল লজিক কথা বলেন, উইলিয়াম পেলের আর্গুমেন্ট, উইলিয়াম পেলের আপনার আর্গুমেন্ট ফ্রম রিজন আর্গুমেন্ট বলেন, অবজেক্টিভ মোরালিটির কথা বলেন, এই যে এই পর্যন্ত হাজার হাজার বছর ধরে যে লজিক গুলো ঈশ্বর অস্তিত্বের পক্ষে মেক করা হয়েছে, প্রত্যেকটা আপনি দেখবেন ফিলোসফির যে কোনো বইয়ের মধ্যে এগুলোর আলাদা ক্রিটিক আছে, এবং প্রত্যেকটা ক্রিটিকের মধ্যে এই ধরনের ফেলাসি, এই ধরনের লজিক গুলোর এক একটা লজিকের পেছনে, এক একটা আর্গুমেন্টের পেছনে 10-12টা ফেলাসি বের করে দেখানো হয়েছে। সুতরাং আমার সমস্যা লজিক নিয়ে, আমি তো টমাস এতক্ষণ ধরে প্রমিথিউস ভাই যে কথাগুলো বললেন, ঠিক আছে রেজা ভাই মডারেটর, আমি মডারেটরকে ফিক্স করতে দেন। আমি বলছিলাম যে প্রমিথিউস ভাইয়ের মিনিট শেষ হইলে একটা ওপেন ডিসকাশনে চলে যাবো, এবার আমাদের আলোচনার কনক্লুশন উনি জানতেছেন, ঠিক আছে আমাকে একটা মিনিট সময় দিতে হবে, উনি পুরো অনেক কথা বলেছেন, আপনাকে সময় দিচ্ছি তো, আপনাকে সময় দিব না, আমরা তো আর এমডিএল আর ছিরাজির মতো বেয়াদব না রে ভাই, আপনাকে অবশ্যই সময় দেওয়া হবে। আপনি কাউকে বেয়াদব এখানে হচ্ছে যে আমি আলোচনা করতেছি, আমার সাথে কথা বলেন কে কি করেছে, বেয়াদব তো মানুষকে বলতে গেলে অনেকেই বলা যাবে অনেক লজিকে, ঠিক আছে সেখানে আমি যেতে চাচ্ছি না। আচ্ছা ওটা সমস্যা না, আপনাকে সময় দেওয়া হবে, কিন্তু এই জায়গায় এখন কিন্তু ওপেন ডিসকাশন শুরু হয়ে গেছে, যে কোনো কেউ আসতে পারে, আপনি কমপ্লেইন করতে পারবেন না, বল না সেটা ঠিক আছে, কিন্তু আমাকে একটা মিনিট সময় তো দিবেন তাই না, ওনার নিজে কথা বলতে হবে, না অবশ্যই একটা মিনিট সময় দেন, আপনি 2 মিনিট নেন, এখন একটা 2 মিনিট। পয়েন্টটা হচ্ছে যে উনি প্রথমে বলেছিলেন যে উনি প্রথমে বলেছিলেন যে সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে যে লজিক, এইটা চায়ের কেটলির এক্সিস্টেন্সের লজিকের চাইতে বেশি দুর্বল কিংবা সিলি, উনি তো এইটা খণ্ডন করতে পারলেন না, উনি দেখাইলেন কি যে একটা সময় দেখা যাচ্ছে যে ওই যে কি ওই অ্যাস্ট্রোনমি নিয়ে ডিসকাশন হতো, তারপরে হচ্ছে যে আর্থ সেন্টার ছিল, এই ডিসকাশন গুলো চায়ের কেটলির পেছনে যে লজিক এক্সিস্টেন্স তার চাইতে বেশি সিলি হয়ে গেল, বরঞ্চ এই ডিসকাশন গুলো একটা মিনিট সময় নিয়েছে, গবেষণা করে একটা সময় জেনেছে না ইউনিভার্সাল সেন্টার আর্থ হতেই পারে না, ইভেন সূর্য ইউনিভার্সাল সেন্টার না, ইউনিভার্সাল একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে তো ওগুলো সিলি বিষয় ছিল না, আর চায়ের কেটির চেয়ে তো লক্ষ গুণ বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তো যদিও সেগুলো এখন পুরনো হয়ে গেছে, তো কিন্তু কোশ্চেন এখানে একটা থাকে যে তবে ওগুলো পুরনো হয়ে গেছে, অ্যাস্ট্রোলজি পুরনো হয়ে গেছে, আপনার হচ্ছে যে আর্থ সেন্টারের ধারণা পুরনো হয়ে গেছে, সৃষ্টিগত অস্তিত্বের ধারণা কি পুরনো হয়ে গেছে, তাহলে আজকে আপনারা কেন ডিসকাশন করতেছেন, কেন পৃথিবীর বড় বড় ভাগা ভাগা আসছে সায়েন্টিস্ট ফিলোসফার এর উপরে বই থাকে, এর উপরে ডিসকাশন করে লজিক দেয়, যদি যেটা আমার পয়েন্টে বোঝেন, আমার অভিযোগ ছিল আপনি যখন এই কথা বলেছেন যে এর পেছনে লজিক আপনার সৃষ্টিগত অস্তিত্বের পক্ষে লজিক চায়ের কেটির অস্তিত্বের পক্ষে লজিকের চেয়েও বেশি সিলি, এটাই আমার আপত্তি ছিল আপনার, কিন্তু এটা তো আপনি খণ্ডন করতে পারলেন না।
আচ্ছা রেজাল ভাই আপনাকে একটু বলি, আমার শেষ হয়ে গেছে, আমার শেষ। আমি এক মিনিট আরে ভাই না বলেন বলেন, আমি জাস্ট একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমি অবশ্যই জিওসেন্ট্রিক ইন মডেল অথবা হচ্ছে অ্যাস্ট্রোলজির ইতিহাস ঈশ্বর নিয়ে যে ফিলোসফি ফিলোসফারদের মধ্যে যে ভাব হয়েছে এটা অবশ্যই আমার একজন ইতিহাসের ছাত্র বিজ্ঞানের ছাত্র এবং একজন মানে ক্যাম্পেমিন হিসাবে আমি অবশ্যই এই বিষয়গুলোর প্রসূতাসী। তারা যদি ভুলও হন ওই সকল ফিলোসফার দার্শনিক বিজ্ঞানীদের প্রতি প্রসূতাসী, কারণ ভুল না হলে ওইখান থেকে সঠিক আসে না। এখন বিষয়টা হচ্ছে আমার পয়েন্টটা হচ্ছে ওদের এই এই তত্ত্বগুলোর পেছনে যে লজিকগুলো ছিল লজিকগুলো হচ্ছে ছিল, কিন্তু তাদের বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। আপনি বারবার আমার মুখের মধ্যে একটা জিনিস বসা করার চেষ্টা করতেছেন, আমি ওই বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করি না, বিষয়টা এরকম না। সবাই একটু মিউট করেন প্লিজ। আমি হচ্ছে রেজাল ভাইয়ের একটা কথার রেসপন্স করব, সেটা হচ্ছে যে রেজাল ভাই আপনাকে লাস্ট প্রমিথিউস ভাই যে কথাটা রেসপন্স করেছে সেটা হয়তো আপনি বোঝেন নাই, আই এম সরি টু সে এক্সট্রিমলি সরি যে সেটা আপনার বোঝার অক্ষমতা যার জন্য আপনি বুঝতে পারেন। রাসেল স্টিপটের যে কথা সেটা আপনাকে প্রমিথিউস ভাই আগে ব্যাখ্যা করেছেন যে কেন ওই বিষয়টা ছিড়ি, বাট পরে আপনি যখন একটা আর্গুমেন্ট দিচ্ছিলেন যে যে আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি এইটা যখন দিচ্ছিলেন যে সক্রেটিস করেছে অ্যারিস্টটল করেছে ব্লা 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 এরা অনেকেই করেছে তাই আমি করতে আপনারা কে বা আমি কে, সো ভাই প্রমিথিউস ভাই সেটাকে ডিবাঙ্ক করে রিপিট করে কথাগুলো বলেছিলেন, আপনি হয়তো সেই যুক্তিটা ধরতে পারেননি তাই না কি? আপনাকে বুঝিয়ে দিয়েছে যে কেন সে সিলিটা বলেছে, কারণ বলে নাই সে কখনো এই কথা দাবি করে নাই যে সৃষ্টিকর্তাকে নিয়ে আলোচনা করা এটা সিলি, বাট সে বলেছে সৃষ্টিকর্তার পেছনে যে লজিক গুলো আছে সেই লজিক গুলো ভাই লেট মি ফিনিশ এই লজিক গুলো রাসেল স্টিপটের যে লজিক আছে তার চেয়ে বেশি সিলি। আর আপনি তারপরে ভাই 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 রেজাল 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 ভাই এবং উনি কিন্তু বলেছিলেন উনি আপনাকে একটা ব্যাখ্যাও দিয়েছিলেন, আপনার কাছে হয়তো সেটা মন মতো হয়নি কারণ এটা হয়তো আপনি বুঝতে পারেননি বা বোঝার চেষ্টা করেননি, দ্যাটস ওয়াই আপনি বুঝতে পারেননি। উনি আপনি চাইলে আবার ওই ব্যাখ্যাটা দিতে পারেন, বাট আমরা কিন্তু ব্যাখ্যাটা বুঝেছি যে প্রমিথিউস ভাই কেন ওই ব্যাখ্যাটা দিয়েছিল, এবং পরে আপনার কথার পর উনি যখন দুই মিনিট ধরে কথা বলছিল বা তিন মিনিট কথা বলছিল আপনি রনিন ভাইকে বললেন যে রনিন ভাই উনি কি আপনি দুই মিনিট সময় নিয়েছেন না পাঁচ মিনিট, তখন কিন্তু আসলে প্রমিথিউস ভাই বলছিলেন যে ওই যে আপনি সক্রেটিস এই সেই যারা যারা কথা বলেছেন যে বড় বড় পাকা পাকা দার্শনিক আছে বিজ্ঞানী আছে যারা আস্তিক ছিলেন বা গোটে বিশ্বাস করতেন বা ওই যে কজিশানে ফার্স্ট কজ এগুলোতে ছিল, তো ওই কথাগুলোর রেসপন্স দিচ্ছিলেন প্রমিথিউস ভাই ওই টাইমে, কিন্তু প্রমিথিউস ভাই রাসেল স্টিপডের রেসপন্স দিচ্ছিলেন না, এটা কি আপনি বুঝতে পারছেন? আমি সেটা ঠিকই বুঝেছি কিন্তু ওখানে আপনি কি বুঝতে পেরেছেন ভাই? ভাই আপনি এটা বুঝতে পেরেছেন রেজাল ভাই? রেজাল ভাই প্রমিথিউস ভাই 30 সেকেন্ডে শেষ করব, আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আমার আপনার কাছে প্রশ্ন যে আপনার বোঝার পরও উনার পয়েন্টটা বোঝার পরও আপনি দিন আবার ওই টিপটে আসলেন কেন? আপনি তো বলতে পারতেন যে ভাই হ্যাঁ আমি বুঝেছি আপনি যে সক্রেটিস বা আমি যার যার উদাহরণ দিচ্ছিলাম এটা আসলে একটা লেম লজিক, এই লজিকটা আসলে এইভাবে যায় না, আপনি রাসেল স্টিপটটা আবার একটু ক্লিয়ার করেন তাই না, এইভাবে বলা যেত। আসলে আমি 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 ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত প্রমিথিউস ভাই, বলুন আপনি। আচ্ছা যাই হোক, এখন 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 আমি আমি এক সেকেন্ড আমি এখন মডারেশনের দায়িত্ব নিয়ে নিলাম আবার রনিন থেকে। আমরা এখন মানে যেহেতু ওনাদের একটা বিতর্ক হয়ে গেছে অলরেডি 15-20 মিনিট বা মানে অনেক বেশি হয়েছে, আমার মানে 40 মিনিটের মতো ওনাকে দেওয়া হয়েছে, আমার মনে হয় আমরা ওপেন মূলত ওপেন কনভারসেশন করতে পারি। সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে কোনো দলিল তো এখানে উপস্থাপনই করা হলো না, শুধু আমরা মেথডোলজি নিয়ে ডিসকাস করেছি। আচ্ছা আচ্ছা আমাকে আমরা ডিসকাশন করেন,
আপনি রঞ্জু ভাই, রনিন দাস, রেজল ভাই, প্রমিথিয়াস ভাই আপনারা ওপেন ডিসকাশন করেন, আমি মডারেশন করছি। ওকে, আমি কথা বলছি না, আপনারা কি আগে কথা বলবেন? আমি আচ্ছা আমি একটু একটা পয়েন্টে বলি, আমি আমার কথা হচ্ছে যে, হ্যাঁ বলেন। আমি আমার আসলে যার দাবিটা সপক্ষে থাকে আসলে দাবিটা তার পক্ষে প্রথম বলা উচিত। রেজাল ভাই যদি আচ্ছা ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন, রঞ্জু ভাই শুরু করবেন। আচ্ছা ওইটা বাদ দেন, আমি বলছিলাম যে যদি আমরা যদি গতকালকের ডিসিশন মানে ডিসকাশন থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু বলে নিলাম যে কনজারভেশন অফ এনার্জি যে সূত্রটা আছে যে সিস্টেমের ভিতরে কোনো এনার্জি ডিস্ট্রয় হয় না এবং কোনো এনার্জি গঠন হয় না, প্রথমত কথা হচ্ছে এটা একদম থার্মোডাইনামিক্স এর সমস্ত প্রথম সূত্র, তাই না প্রমিথিয়াস ভাই? প্রথম বা দ্বিতীয় সূত্র একটা ক্লোজ সিস্টেমের মধ্যে হয় না। এখন আমি যদি ইউনিভার্সকে একটা ক্লোজ সিস্টেম ধরে নেই, ইউনিভার্সকে একটা ক্লোজ সিস্টেম ধরে নেই, আর ইউনিভার্সের কোনো এনার্জি যেহেতু ডিস্ট্রয় হয় না এবং কোনো এনার্জি ক্রিয়েটও হয় না, শুধু রূপান্তরিত হয় কনভার্সন হয়, তাহলে প্রথম কথা হচ্ছে, প্রথম জিনিসটা হচ্ছে আস্তিক নাস্তিক সবাইকে মেনে নিতে হবে যে ইউনিভার্সে সবসময় কিছু ছিল। এম আই রাইট? আপনারা যদি কেউ আমার সাথে বলেন যে হ্যাঁ রাজি আছি, কেউ হ্যাঁ না রাজি থাকলে বলতে পারেন, তাহলে আমাকে এম্পিরিক্যাল এভিডেন্স দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, দ্য কোশ্চেন ইজ, বিগেস্ট কোশ্চেন ইজ, তাহলে শূন্য থেকে মহাবিশ্ব কিভাবে আসলো? যদি কোনো পদার্থ থেকে থাকে, যদি কোনো পদার্থ ইউনিভার্সে সবসময় থেকে থাকে, তাহলে ঈশ্বরও যদি আমি ধরি নেই আছেন, তাহলে সেই এনার্জিও আছে, ঈশ্বরও আছেন, তাহলে শূন্য থেকে সৃষ্টি হয় নাই মহাবিশ্ব, বরং সে তারা দুইজনেই দুই অংশই এনার্জি স্টেট ম্যাটারও ইউনিভার্সে আছে, ঈশ্বর ইউনিভার্সে আছে। কোন এনার্জি ইউনিভার্সে ছিল না, সৃষ্টিকর্তা সবকিছু তৈরি করেছেন, টাইম স্টেট ম্যাটার এবং পয়েন্ট, যে বিন্দু, যে ইনফ্লেশন, হোয়াট এভার ইট ইজ, আমরা যেহেতু কেউ ফিজিক্স না, বলতে পারি আমরা পপুলার সায়েন্স থেকে বলতে পারি যে একটা বিন্দু ছিল, সেই বিন্দু ইনফ্লেশন করছে, করে তৈরি হয়েছে, সেটাও ছিল, সৃষ্টিকর্তাও ছিল সমান টাইমে। যদি আপনি এটা ফার্স্ট প্রেমিসিস মেনে নেন যে দুটোটাই ছিল একত্রে, তাহলে আপনি সৃষ্টিকর্তার মানে কমপ্লিটলি সৃষ্টিকর্তা ডিস্ট্রয় হয়ে যায়, সৃষ্টিকর্তা দরকারই হয় না। কারণ কি? কারণ হচ্ছে ইউনিভার্স তো ইয়ে ছিলই, বিন্দু ছিলই, এখানে নতুন করে ক্রিয়েট করার কি আছে? তাহলে সৃষ্টিকর্তা হয়ে যায় দুইজন, একজন হচ্ছে ম্যাটেরিয়াল সৃষ্টিকর্তা, একজন নন ম্যাটেরিয়াল সৃষ্টিকর্তা, একজন হচ্ছেন সৃষ্টিকর্তা হচ্ছে ম্যাটার স্টেট, টাইম স্টেট ম্যাটার, যেটা কিনা সবসময় ছিল, আরেকজন হচ্ছেন ইউনিভার্সের সৃষ্টিকর্তা যিনি ছিল, এটার সাথে কনফ্লিক্টেড হয়ে যায়, দুইজন সৃষ্টিকর্তা হয়ে যায়, কাইন্ড অফ ম্যাটেরিয়ালিস্টিক নন ম্যাটেরিয়াল সৃষ্টিকর্তা হয়ে যায়। ঠিক আছে, আমরা এটা নিয়ে আলাপ করি। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার পয়েন্টটা একটু বলি, সেটি হলো, দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি আইদার আপনাকে বিশ্বাস করতে হবে বস্তুতে, সে বস্তু তো দেখ, বস্তু হচ্ছে অনাদিকাল ব্যাপী আছে, সে যে কোনো ফর্মে, এনার্জির ফর্মে, আপনি বললেন যে এনার্জিকে ডিস্ট্রয় করা যায় না, ঠিক আছে, কারণ এনার্জির ফর্মে ইউনিভার্স অনাদিকাল ব্যাপী আছে, ঠিক আছে, আমি বলেছি, অথবা আপনাকে সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে হবে, তো আপনি এনার্জিতে বিশ্বাস করেন, আপনি বলেন আমি এনার্জিতে বিশ্বাস করি, ঠিক আছে। আচ্ছা রেজাল ভাই, আমি একটু আপনাকে থামাচ্ছি, সেটা হচ্ছে এখানে কিন্তু বিশ্বাসটা না, এনার্জি যে আছে, আমি আমি কখনো বিশ্বাসের কথা বলি নাই, আপনি আপনার এক 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 বিন্দুর কথাও বলি নাই, আমি বলেছি যে যদি আপনি মেনে নেন, আপনি মেনে নেন, আমি এটা বলি নাই, তো রঞ্জু ভাই প্লিজ মিউট করেন, রঞ্জু ভাই আপনি মিউট করেন, আমি ওটা রেজাল ভাই বলেছিলেন যে রেজাল ভাই প্রথম থেকেই বলতেছিলেন যে ওই যে প্রথমে বলছিলেন যে আপনার আইদার এটা বিশ্বাস করতে হবে যে বস্তু বা এনার্জি প্রথম থেকে আছে, আর না হলে একটা বিশ্বাস করতে হবে স্রষ্টা আছে, তো আমি রেজাল ভাইকে এটাটাই ধরিয়ে দিয়েছিলাম যে রেজাল ভাই না, এনার্জিটা যে আছে, এনার্জি যে এক্সিস্ট করে এটা আমরা বিশ্বাস করি না, এটা আমাদের শুধুমাত্র না দেখে বিশ্বাস না, ব্লাইন্ড ফেথ না, এর পেছনে আমাদের লজিক আছে, এর পেছনে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এর পেছনে আমাদের এম্পিরিক্যাল এভিডেন্স আছে। হ্যাঁ রেজাল ভাই, আপনাকে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, আপনি বলুন। আমি কখনোই বলিনি যে আপনি বলেছেন যে আপনি বিশ্বাস করেন, আমি আমি বলেছি বিশ্বাসের কথা, পয়েন্টটা বুঝছেন, আমি কি বলেছি, আইদার আপনাকে বস্তুতে বিশ্বাস করতে হবে, এনার্জিতে বিশ্বাস করতে হবে, অথবা সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে হবে, কারণ কেন বিশ্বাস করতে হবে, আমি আমি বিশ্বাস শব্দটা নিয়ে এসেছি, আপনি নিয়ে আসেননি, আপনি আমাকে যে যে যুক্তি দিচ্ছেন না কেন, সাইন্টিফিক যে এভিডেন্স দিচ্ছেন না কেন, আমি সেটাকে বিশ্বাস করি। ভাই আপনি তাহলে ভাই তাহলে আপনি এটা এটা একটু এটা একটু কাইন্ডলি এটা একটু কাইন্ডলি আপনি বলেন আমাকে বিশ্বাস করতে হবে, যখন আমি আবারো আমাকে বিশ্বাস করতে হবে, রঞ্জু ভাই প্লিজ আমি একটু বলছি, সেটা হচ্ছে আপনি যখন বলতেছেন যে আপনাকে বিশ্বাস করতে হবে, তাহলে আমাদের দর্শকটা এখানে একটা ভুল মেসেজ পেয়ে যেতে পারে যে আমরা আসলে ভাই আমাদের আমাদের
আমাদের যারা দর্শক আছে তারা ভুল মেসেজ পেতে পারে যে আমরা আসলে এনার্জি আছে এটা বিশ্বাস করি, কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি না ভাই, এটা আমরা মেনে নিয়েছি, এর পেছনে আমাদের লজিক আছে। সো আপনি যদি এই কথা বলেন তাহলে বলেন আমাকে, হয়তো আপনি আমাদেরকে না বলে বলেন আমাকে, আপনাকে নিজেকে ইনজেক্ট করে বলেন, তাহলে এখানে কোনো প্রবলেম হবে না আশা করছি। আপনি তো এখানে মডারেটিং করতেছেন তাই না, মডারেটিং করতেছেন তো আমি যে কথাই বলতেছি আমি 100% রেসপন্সিবিলিটি নিয়ে বলতেছি, ঠিক আছে? আমি আপনাকে আমার কথা বলিনি, আপনার কথাই বলেছি। আইদার আপনাকে হচ্ছে বিশ্বাস করতে হবে, বিশ্বাস বিশ্বাস করতে হবে বস্তুতে অথবা এনার্জিতে, অথবা আপনাকে সোর্সটাই বিশ্বাস করতে হবে, ঠিক আছে? এখন কেন আমি বিশ্বাস, আপনার অবজেকশন বিশ্বাস শব্দটা, আমি কেন বিশ্বাস শব্দটা ইউজ করলাম, ঠিক আছে? ওটাও আমি বলতেছি, কথা হচ্ছে যে তো আমি যেটা বললাম যে অথবা হয় আপনাকে বস্তুতে অথবা এনার্জিতে বিশ্বাস করতে হবে, অথবা আপনাকে সোর্সটাই বিশ্বাস করতে হবে। এখন যে হচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে যেটা আসবে যে যে কেন বিশ্বাস করতে হবে, ঠিক আছে? আপনি অবজেকশন, আমি অবশ্য অন্য প্রসঙ্গে কথা বলতেছিলাম, চাচ্ছিলাম, আপনি বিশ্বাস শব্দটা ধরে ফেলেছেন, ইটস ওকে। কেননা কেননা যদি যদি এটা এইটা মানা হয়, এটা মানা হয় যে এই বস্তু এই আপনার হচ্ছে যে এই এনার্জি অনাদিকালব্যাপী অস্তিত্বে আছে, তাহলে বহু রকমের কোশ্চিন অ্যারাইজ হয় ইউনিভার্সের এক্সিস্টেন্স সম্পর্কে, লাইফ জীবনের অস্তিত্ব সম্পর্কে, বর্তমান অবস্থা ইউনিভার্সের অবস্থা সম্পর্কে হাজারো কোশ্চিন অ্যারাইজ হবে, যে কোশ্চিনগুলো মানুষকে চিন্তা করতে বাধ্য করবে যে কিভাবে একটা জ্ঞানহীন সচেতনাধীন বস্তু কিংবা এনার্জি এই চমকপ্রদ ইউনিভার্সের কারণ হতে পারে, কিংবা প্রাণের অস্তিত্বের কারণ হতে পারে, কিংবা এই সবকিছু যে সুন্দরভাবে মেইনটেইন হচ্ছে পুরো ইউনিভার্সে, এর কারণ কিভাবে একটা হচ্ছে জ্ঞানহীন সচেতনতাহীন বস্তু এর কারণ হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যতক্ষণ না পর্যন্ত আপনি সাইন্টিফিক কনফার্ম এভিডেন্স দিয়ে আপনি প্রমাণ করতে পারতেছেন, এস্টাবলিশ করতে পারতেছেন যে না সৃষ্টিকর্তার অস্তিত্বই নাই আর এই বস্তুই হচ্ছে যে অনাদিকালব্যাপী আছে, এবং এই বস্তুর দ্বারাই ইউনিভার্স এই এইভাবে আসতে পারে এক্সিস্টেন্সে, সাইন্টিফিক প্রুভেন, এবং প্রাণের অস্তিত্ব প্রাণের উদ্ভব এইভাবে হতে পারে বস্তুর মাধ্যমে থেকে, এবং প্রাণের যে বিবর্তন এইভাবে হতে পারে হচ্ছে বস্তুর মাধ্যমে, এটা হচ্ছে যে বস্তুগতভাবে সাইন্টিফিক্যালি এটা 100% প্রুভেন। ততক্ষণ পর্যন্ত আপনার এই কথাটা বিশ্বাস থাকবে এইটা প্রুভেন হবে না, কারণ এর পক্ষে কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই যে যে হচ্ছে আপনি বলছেন। আমি এবার বলি, ওরে ভাই রে ভাই, আপনি কখন বলবেন, 2 মিনিট হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা বন্ধু ভাই, উনি শেষ করুক, দুইজন মিলে দুইটা রেজাল্ট বিশেষ করেন। আমি তো আপনি যে প্রসঙ্গে কথা বলতেছেন সেখানে আমি যেতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে এই দিকে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে? বিশ্বাস কথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা রেজাল্ট ভাই, তাহলে তাহলে একটু সময় দেন রঞ্জু ভাই, আপনার এই কথার এই কথার একটু রেসপন্স করে নিন, ঠিক আছে? আপনি এই বিষয়ে একটু কথা বলবেন। হ্যাঁ, আর এই বিষয় না, রঞ্জু ভাইয়ের কথাটা আমি বলি, তারপরে উনি বলুন, সমস্যা নাই, ঠিক আছে? এখন আমি ও রঞ্জু ভাই যে কথাগুলো বলতেছিলেন সেটি হলো যে দেখেন যে হচ্ছে যে আমি কি বললাম যে আইদার আপনাকে বিশ্বাস করতে হবে বস্তুতে, অথবা আপনাকে বিশ্বাস করতে হবে আপনার স্রষ্টাতে। এখন স্রষ্টাতে কেন বিশ্বাস করতে হবে এই এভিডেন্স গুলো কিন্তু আমি এখনো দেইনি, এগুলো আমি হচ্ছে যে সব দিতে পারবো, ঠিক আছে? সব এভিডেন্স দিতে পারবো, কেন আমার স্রষ্টায় বিশ্বাস করবো, কেন বস্তুতে বিশ্বাস করবো না? এখন উনি একটা যে মেইন প্রসঙ্গ উনি তুলেছিলেন সেটি হলো যে এনার্জি ডিস্ট্রয় হয় না, আমি এনার্জিকে ডিস্ট্রয় করতে পারি না, রূপান্তরিত হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা এনার্জিকে ডিস্ট্রয় করতে পারি না, কিন্তু স্রষ্টা এনার্জিকে ডিস্ট্রয় করতে পারে, এবং স্রষ্টা শূন্য থেকে এনার্জিকে ক্রিয়েট করতে পারে, এটা স্রষ্টার একটা বৈশিষ্ট্য। তিনি হচ্ছেন বাদিউ সামা ওয়াতি ওয়াল আর্থ, তিনি শূন্য থেকে মহাবিশ্বকে সৃষ্টিকারী, ঠিক আছে? যখন এনার্জিও ছিল না, এনার্জিকে ক্রিয়েটকারী, এনার্জিকে ধ্বংসকারীও তিনি, এনার্জিকে আমরা ধ্বংস করতে পারি না, এমনি এমনি ধ্বংস হয় না, কিন্তু এনার্জিকে সৃষ্টি করতে চাইলে ধ্বংস করতে পারে। এবার আপনি বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা রেজাল ভাই, আপনার কথা হয়তো আমরা বুঝতে পেরেছি। আপনি রঞ্জু ভাই, আপনাকে ফ্লোর দেওয়ার আগে আমি একটা মিনিট রেজাল ভাইয়ের কাছে জেনে নিবো, সেটা হচ্ছে রেজাল ভাই, আপনি একটা কোরআনের আয়াত বলছিলেন, তার মানে আপনার স্রষ্টা কি আল্লাহ, তাই তো? আচ্ছা, আল্লাহ নিয়ে তো আমি ডিসকাস করতেছি না এখানে, জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। ভাই ভাই ভাই, আপনি কোরআনের একটা আয়াত বলছিলেন, ওইখানে গেলেই তো ধরা, ওইখানে গেলে ওখানে কেউ যেতে চায় না, ইদানি কেউ যেতে চায় না। রঞ্জু ভাই, রঞ্জু ভাই, রঞ্জু ভাই প্লিজ, ওরে ভাই বলিন ভাই, আমার একটু হাসতে দেন না রে ভাই, হাসতে দিবেন না। আচ্ছা রঞ্জু ভাই, প্লিজ আপনি একটু মিউট করুন। রঞ্জু ভাই ভাই, আমি দুইজনকে বলছি, আমি দুইজনকে অনুরোধ করছি ভাই, আপনারা যাই করেন একটু মিউট করে হাসেন, যে হাসেন হাসেন, আমরা চাই আপনারা আলোচনা করেন এবং সুষ্ঠু পরিবেশে আলোচনা করেন। তো রেজাল্ট ভাইয়ের কাছে যে প্রশ্নটা আমি করেছিলাম যে
রেজল ভাই, আপনি যেহেতু কোরআনের একটা আয়াত দিয়ে আমাদেরকে উদাহরণটা দিয়েছেন, তার মানে আমরা তো ধরে নিতে পারি যে আপনি আপনার স্রষ্টা আল্লাহ, তাই তো? রেজল ভাই যদি এক কথায় অ্যান্সার করতেন। ওকে, থ্যাংক ইউ রেজল ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ রেজল ভাই আপনার কথার জন্য। আপনি একটু মিউটে যান, আমি রঞ্জু ভাইকে বলি। রঞ্জু ভাই, আপনি প্রথমে রেসপন্স করবেন যে উনি বিশ্বাসটা বলেছেন, আমাদের যে এনার্জি, আমাদের বিশ্বাস, এই বিষয়ে রেসপন্সটা করবেন, এবং তারপরে উনি যে কথাগুলো বলেছেন সে বিষয়ে আলোচনা করবেন। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, উনি যেটা বলেছেন প্রথমে যে এনার্জিকে আমরা বিশ্বাস করি, ঠিক আছে, মানে আমাকে ধরে নিতে হবে হয়তো এনার্জি আছে নয়তো সৃষ্টিকর্তা আছে, মানে এইটা বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে এটা কোনো বিশ্বাস না, এনার্জিকে যে বিশ্বাস করতে হয় না। এনার্জি মানে আমাদের যেই মানে বিগ ব্যাং, এবং আমরা মানে এটাকে বলে ল অফ থার্মোডাইনামিক্স, ইটস নট মানে অন্য কিছু, যে ল গুলো থার্মোডাইনামিক্স এর ল গুলো সেগুলোকে কখনোই আমরা বিশ্বাস করি না, আমরা মেনে নেই, আমরা মেনে নেই, মেনে নেই, মেনে নেই, 10,000 বার বললাম যে ভাই মেনে নেই, এটা এটা বিশ্বাসের জিনিস না। ল অফ এনার্জি, থার্মোডাইনামিক্স এর যে ল টা আছে সে ল অনুযায়ী আমরা কোনো এনার্জিকে ভাঙতে পারে, ভাঙলে সে এনার্জি অন্য কোনো এনার্জি তৈরি হয়, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এনার্জি তৈরি হয়, গতকালকে ওনাদের প্ল্যাটফর্মে ওনাদের বিতার্কিকরা বলেছেন যেহেতু বিন্দু ছিল, মহাবিশ্বের মানে সূচনা আছে, যদি মহাবিশ্বের স্টার্টিং হয়, স্টার্টিং হয় তাহলে স্টার্টিংটা কোথেকে হইছে, যে কোনো একটা পয়েন্ট থেকে হইছে, হোয়াট এভার পয়েন্ট এখানে থাকুক আর মহাবিশ্বের শেষ পর্যন্ত থাকুক, ডাজেন্ট ম্যাটার, তাহলে যদি হয়েই থাকে তাহলে সেইখানে এনার্জি ছিল, মানে এনার্জি গুলো সেখানে কন্টেন ছিল, সেটা আমরা কিভাবে কনফার্ম করি এম্পিরিক্যালি, আমাদের আমার একদম ভিডিও চালাই দিয়ে দেখাতে পারবো এটা বলছেন কিনা, ঠিক আছে। আপনি এসে বলবেন আপনার এক কথা, ওনারা এসে বলবেন এক কথা, ইট নট গোনা বি ওয়ার্ক হিয়ার। আমি বলছি যেটা সেটা হচ্ছে যে আমাদের কারেন্ট নলেজ অনুযায়ী, শেষ করি আমি, আমাদের কারেন্ট নলেজ অনুযায়ী এনার্জি 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 ডিস্ট্রয় হয় না, এনার্জি গঠন হয় না ভাই, একটু মিউট করেন, একটু মিউট করেন প্লিজ, দুইজন একটু মিউট করবেন। সেটা হচ্ছে যে আমরা চাই না আসলে, রঞ্জু ভাই এক মিনিট, সেটা হচ্ছে আমরা চাই না যে অন্য কোথায় কি হয়েছে সে বিষয়গুলো আমাদের এখানে আলোচনা হোক, এখানে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে আপনারা সেই বিষয়ে। আচ্ছা ঠিক আছে, যেহেতু উনি বলেছেন যে আমি বাদ দিলাম যে ওনাদের কেউ বলে নাই, কিন্তু আমি বলেছি কারেন্ট সাইন্টিফিক থিওরি অনুযায়ী এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়েড, ক্যানট বি। ভাই আপনি এতক্ষণ রাসেলের থিওরি, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস সব নিয়ে আসছেন, ওয়াই ডোন্ট ইউ, আপনি এখন অ্যাকসেপ্ট করতেছেন না কেন ফিজিক্সের ল? এতক্ষণ আপনি ফিলোসফি, ফিজিক্স, কেমিস্ট্রি, না ক্যাসেলিন দে ভাই, ভাই আপনি একটু মিউট রাখবেন, ক্যাসেলিন কথা বলুন, আমার আমার পয়েন্ট ক্যাসেলিন দে ইয়ার ভাই প্লিজ মিউটে রাখবেন, রাখবেন আপনি যখন আপনার সময় আসবে আপনাকে অবশ্যই সুযোগ দেবে প্লিজ। ভাই আমি আমার পয়েন্টটা শেষ করি, এতক্ষণ পর্যন্ত আপনারা আপনারা এতক্ষণ পর্যন্ত ফিলোসফিক্যাল ফিজিসিস্টদের সমস্ত কিছু এনেছেন, এখন যখন আপনারা চলে আসছেন যখন জায়গা মতে, তখন আপনারা বলছেন যে আমি তো ফিজিসিস্টদের রেফারেন্স নেই না, আমি ওই এরশাদ রায়হানের রেফারেন্স দিব না, আমি ওর রেফারেন্স দিব কেন? তাহলে কি আপনি আপনি দেখি নিজের মনে কথা, তাহলে ফিজিক্সের রেফারেন্স অনুযায়ী, ফিজিক্সের রেফারেন্স অনুযায়ী এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, ক্যান নট বি ক্রিয়েটেড, দ্যাটস ইট, ফিনিশ, ঠিক আছে। এরপরে যদি আপনি কিছু বিশ্বাস করেন তাহলে সেটা হবে আপনার ব্লাইন্ড বিলিফ, এরপরে যদি আপনি বিশ্বাস করেন সেটার এম্পিরিক্যাল কোনো ডেটা নাই, ওটা হচ্ছে ব্লাইন্ড বিলিফ, সেটা আমিও বলি, সেটা আমিও বলি সেটা, এরপরে যদি আপনি এনিথিং ইউ ক্যান অ্যাকসেপ্ট accept this is a blind faith, completely a blind faith, apni jeta koren bishwash apnake ki manishat korche, ami jodi boli je currently scientific knowledge, prothomei apnake ami ejone knowledge er kotha bolchi je knowledge er baire jodi kichu bishwash koren seta hocche blind faith, only ondho bishwash, seta kono joktikota nai, rationality nai, evidence nai, prothom kotha hocche eta, sorry, er pore hocche uni bolechen je life er life shuru hoyeche kobe, life jodi chalu hoye rakhbo bhai, universe er shuru hoyeche 1400 koti bochhor age, universe পৃথিবী তৈরি হয়েছে 4 কোটি অলমোস্ট 5.4 কোটি 550 বছরে, সেখানে মাত্র হোমোস্যাপিয়ান্সদের বয়স হচ্ছে মাত্র 60 থেকে 70 মিলিয়ন বছর। আপনি কিভাবে ইউনিভার্সকে বলেন যে এই ইউনিভার্স হচ্ছে ইয়ে ইউনিভার্স, এই হিউম্যান বিং হচ্ছে ইউনিভার্সের পারপাস, যেখানে 1400 কোটি বছর ইউনিভার্সের বয়স, মাত্র 5 কোটি বছর 500 কোটি বছর হচ্ছে আপনার মানে পৃথিবীর বয়স, আর হিউম্যান বিং আসছে মাত্র 60 থেকে 70 কোটি বছর, তাও প্রাইমেট মডার্ন হিউম্যান বিং আসছে মাত্র, বিলুপ্ত হয়ে আরো ইন্টেলিজেন্ট প্রাণী যে আসবে না এই গ্যারান্টি, শত শত ইন্টেলিজেন্ট প্রাণী বিলুপ্ত হয়ে গেছে মাত্র, মানে হোমোস্যাপিয়ান হোমিনিন গ্রুপের বয়স হচ্ছে মাত্র 7 মিলিয়ন বছর, ইয়া 7 মিলিয়ন বা 10 মিলিয়ন বছর, আমরা যে বুঝতে শিখছি তার মধ্যে আমরা আগুন জ্বালাইতে শিখছি, আমরা জ্ঞানী হয়েছি মাত্র আপনার
1,00,000 বছর বা 2,00,000 বছর আমি ধরতে পারি, আপনি কিভাবে তাহলে 80,000 বছর আগে আপনি কিভাবে ডিজাইন নিয়ে আসছেন? হোয়াট অ্যাবাউট আদার বিলিয়ন বিলিয়ন বছর? হোয়াট অ্যাবাউট আদার বিলিয়ন বছর কি কার জন্য তৈরি হয়েছে ইউনিভার্স? কিভাবে আপনি এটা বিলিভ করেন যে একজন সৃষ্টিকর্তা, একজন সৃষ্টিকর্তা আমি বলি ভাই শেষ করি, এরপরে আপনি জাস্টিফাই করছেন কি যে ঈশ্বর ক্রিয়েট করতে পারে? ঈশ্বর যে কোনো ক্রিয়েট করতে পারে? আর ভাই ঈশ্বরই তো আপনি এখনো প্রুভ করতে পারেন না, ফার্স্ট অফ অল ঈশ্বর এক্সিস্টেন্সে প্রুভ করতে পারেন না, আপনি পার্টিকুলার কোনো বিলিভে যেতে রাজি না, আপনি আল্লাহ দিয়ে না গড়ে যে আপনাকে আল্লাহ বলে আপনি পিস লেয়া যান, আপনি অ্যারিস্টটলিয়ান কজ এন্ড এফেক্টে চলে যান, আপনাকে রাসেল ধরলে আপনি বার্টন রাসেলে চলে যান, আপনাকে ওই বললে আপনি নিউটনিয়ান যিশুর যিশুর কাছে চলে যান, আপনি তো এখন আপনার গ্রাউন্ডই নাই আপনার কোনো, কোন ঈশ্বরের কথা বলতেছেন আপনি? হুইচ ঈশ্বর, হুইচ গড আপনাকে? আচ্ছা শেষ করি, আপনাকে বলছে প্রমেথিউস ভাই যে ঈশ্বরের সাথে, ঈশ্বরের কি এম্পিরিক্যাল কোনো ডেটা হয়? অবশ্যই ঈশ্বরের এম্পিরিক্যাল ডেটা হয়, ঈশ্বরের সাথে বহু নবী দেখা করতে গেছে ঈশ্বরের কাছে, ঈশ্বরের কাছে কি বলতেছেন? ঠিক আছে, আপনি এখন বুঝবেন না, বুঝলে আমার কিছু করেন না ভাই, আপনি এখন অনেক কিছু বুঝবেন না কারণ আপনার জায়গার মতো আমি ধরছি, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আপনাকে, আপনাকে আমি যেটা বলেছিলাম প্রথমে, আপনি আপনি কি এক বিন্দুর কথা বিশ্বাস করেন যে বিন্দু ডিস্ট্রয়েড মানে এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড অর ক্রিয়েটেড? আপনি যদি এইটা বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তা এনার্জি ডিস্ট্রয় করতে পারে, তাহলে আপনার কাছে এটার এভিডেন্স নাই, এটা একটা ফেইথ এবং ব্লাইন্ড ফেইথ, দ্যাটস ইট। আচ্ছা রঞ্জি ভাই একটু মিউটে যাবেন, রেজাল ভাইকে আমি একটু একটা পয়েন্ট ধরে দিব জাস্ট। রেজাল ভাই আপনি, রঞ্জি ভাই আপনাকে লাস্ট যেটা বলেছিল যে আপনি যখন বললেন যে আমার স্রষ্টা আল্লাহ ওই বিন্দুটাকে ধ্বংস করে, এনার্জিটাকে সৃষ্টি করতে পারে আবার ধ্বংস করতে পারে, হিউম্যান ক্যান নট, সো আপনি এই জন্য রঞ্জি ভাই বলেছিল যে আপনি আপনার স্রষ্টার প্রমাণটা আগে দিতে পারেননি, এই বিষয়ে কথা বলবেন এবং বাকি বিষয়গুলোতে রেসপন্স করবেন। রেজাল ভাই দেখেন, আমি আমি কিছুক্ষণ আগেও এটা বলেছি যে সৃষ্টিগত অস্তিত্ব আমি দেইনি, আমরা মূল আলোচনা যাইনি, এখন আমি বলতেছি আমরা মূল আলোচনাতে যাইনি, আমরা তো মেথডোলজি ডিসকাস করতেছি, ঠিক আছে? এখন আপনি বললেন কি এখন আমাকে আপনি দিতে পারেননি, ভাই আমি কখন দিতে চেয়ে, আমি তো কখন দিতে শুরু করেছি, আমি কি দিয়েছি, আমি কি বলেছি আমি দিলাম, ঠিক আছে? আপনি চলে গেছেন ডাইরেক্টলি সেইখানে হিমালয় পর্বতের মাথায়, ঠিক আছে? এখন আমরা বেসিক লেভেলে জাস্ট কথা বলতেছি। এখন রঞ্জু ভাইয়ের প্রবলেমটা হচ্ছে কি যেগুলো কথা আমি বলিনি সেগুলো আমার মুখের মধ্যে ঢুকাই দিয়ে ওটা, এটাকে কি বলে স্ট্রমান ফেলাসি বলে, ঠিক আছে? সেগুলো করতেছে এখন, ঠিক আছে? যে আমি হচ্ছে যে ওটা বলতে দেন রঞ্জু ভাই, এগুলো কি ধরনের ডিসকাশন হচ্ছে, ঠিক আছে? আমি কি বল, আমি কখন বললাম যে আমি ফিজিক্সকে আমি আমি হচ্ছে যে এটা এটাকে মানি না, আমরা বিশ্বাস করি আপনি যে গডে বিশ্বাস করেন সেটা কি জাস্টিফাইড বিলিভ? আমি সেটাই বলতেছি, আপনি অনেকগুলো প্রশ্ন উঠেছে, আমি সেটাই বলতেছি। দেখেন রঞ্জু ভাই, আমি কেন সেই কথা বললাম, আমি কেন বললাম যে এনার্জি তো আপনারা বিশ্বাস করেন, কারণ কি যদি আপনি যদি আপনি হচ্ছে যেটা এটা মানেন যে হচ্ছে যে এনার্জি অনাদিকালব্যাপী আছে, অনাদিকালব্যাপী আছে এবং এই এনার্জি থেকে ইউনিভার্স অস্তিত্ব এসেছে এবং এনার্জি ইউনিভার্সের কারণ, তাহলে আমি কি বলেছিলাম, আমি কি বলবো তাহলে যে বহু রকমের কোশ্চিন আসে, কোশ্চিন অ্যারাইজ হয়, যে কোশ্চিন গুলোর পুঙ্খানুপুঙ্খ অ্যান্সার আজকের সায়েন্স আমাদেরকে দিতে পারছে না, যেহেতু সায়েন্স এইগুলো কোশ্চিনের অ্যান্সার দিতে পারছে না এবং সায়েন্স দোদুল্যমান অবস্থার মধ্যে আছে, সেহেতু যদি আপনি সায়েন্স অ্যান্সার দিতে পারতেছে না কিন্তু আপনি আগ বাড়িয়ে সেটা মানতে শুরু করে দিয়েছেন, তাহলে এটা আপনার বিশ্বাস হচ্ছে, এর পেছনে কোনো সায়েন্টিফিক এভিডেন্স থাকছে না। যেমন ভাই, যেমন একটা উদাহরণ দেন। আমরা কি বললাম রে ভাই, কি মানলাম ভাই, প্লিজ এখন তো ওপেন ডিসকাশন হচ্ছে, এখন তো ওপেন ডিসকাশন হচ্ছে, এখন তো ওপেন ডিসকাশন হচ্ছে নাকি? আমি প্রশ্ন করে দিচ্ছি এবং আপনার যখন পক্ষ থেকে সেই প্রশ্নগুলো তো বলতেছি, রেসপন্স করেন, সমস্যা নাই। যেমন আমি বলি যে যে একটা সায়েন্টিফিক একটা হচ্ছে যে সায়েন্টিস্ট এটা বলেছেন যে ইউনিভার্স যেভাবে অস্তিত্ব এসেছে, হ্যাঁ ইউনিভার্স যেভাবে অস্তিত্ব এসেছে, যেমন স্টিফেন হকিংস এই কথা বলেছেন যে এই ইউনিভার্স যেভাবে অস্তিত্ব এসেছে যত চমৎকার একটা সমন্বিত উপায়ে, ঠিক আছে, এই সমন্বিত উপায়ে এই যে একটা কি বলে এটাকে সুসামঞ্জস্যপূর্ণ ভাবে যেভাবে অস্তিত্ব এসেছে, এটা যদি সামান্য পরিমাণ এর ব্যতিক্রম হতো, মানে উনি বলেছেন যে 1,000 মিলিয়ন মিলিয়ন টাইমস বা ভাগ
যদি এদিক সেদিক হতো তাহলে ইউনিভার্স অস্তিত্বে আসার আগেই এটা ধ্বংস হয়ে যেত, ঠিক আছে? স্টিফেন হকিং এর কথা এটা, কি হতো তাহলে? ধ্বংস হয়ে যেত, ইউনিভার্স অস্তিত্বে আসতো না, মানে অস্তিত্ব আসতো না, আসতো না, ঠিক আছে? আইদার দেখা যাচ্ছে ঘুটে যেত অথবা অথবা দেখা যাচ্ছে কি হয়ে যেত, হয়ে যেত কি কি হয়ে যেত, রূপান্তরিত হইতো, এটা কি আপনি জানেন, শিওরলি জানেন যে এনার্জিতে রূপান্তরিত হইতো? এনার্জি কে ধ্বংস করা, আমি তো ইউনিভার্স কে শুরু করে অ্যাক্সিডেন্ট হবে হইলে অন্য কিছু হবে, এটা আমি কি বলছি নাকি কখনো? আমি বলতেছি আমাদের মতো বুদ্ধিমান প্রাণী যারা বুঝতে শিখছে এর মধ্যে মাত্র 150 বছর, অনলি 150 বছর আমরা বুঝতে শিখছি ইউনিভার্স কি ডিজাইন না ডিজাইন না। এখন প্রশ্ন হচ্ছে ভাই ডিজাইন আর্গুমেন্ট আনলেন না, আমি কিন্তু এখন পার্ট কথা কইতে পারি, স্টিফেন হকিং থেকে বেশি জানি, আপনিও তো জানেন না, তাহলে আপনি কেন গড বিশ্বাস করেন? স্টিফেন তো গড বিশ্বাস করতো না, ঠিক আছে? বলেন, ইউনিভার্স যেভাবে অস্তিত্বে এসেছে এটা বাই চান্স এর অস্তিত্বে আসার সম্ভাবনা হচ্ছে 1 in 10 to the power 1020। অতএব এক কে যদি ভাগ করা হয় এমন সংখ্যা দিয়ে যে সংখ্যার একের পরে 1024টা শূন্য হয়, আপনি বুঝেছেন? ভাই এগুলা জানি রে ভাই, আপনি বাড়েন কথা বাড়েন, এগুলা জানি আমরা, বিশেষ করে কথাটা তারপরে অনেকে অনেকে জানে না, আপনি জেনে আর্গুমেন্ট ফ্রম ওই মোটিভেশন বলে এটাকে, হ্যাঁ বলেন, মানে আপনার ঈশ্বরকে প্রমাণের জন্য আপনি এটাকে ক্রিটিক্যাল করতেছেন এখন, হ্যাঁ বলেন। আমি ক্রিটিক্যাল সায়েন্স ক্রিটিক্যাল করেছে, আপনি সায়েন্স কে মানেন না ভাই, ঠিক আছে? আপনি আমার এই বিষয়ে একটা প্রশ্ন ছিল, রেজাল ভাই আপনি যে কথা বললেন যে ভাই একটু আমার 30 সেকেন্ড শুনে দেন, শেষ করবেন ভাই আপনি। সেটা হচ্ছে আপনি যে বললেন যে কত 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 যে শূন্য শূন্য বললেন যে এই পসিবিলিটি এত, তো এই যেটা বললেন যে বিজ্ঞানী কথাটা বলেছে হোয়াট এভার হুইজ, আমি জানি না বা আমার নামটা মনে নাই এখন, তো আমি ধরে নিলাম যে কেউ একজন বলেছে, ভাই এইটা কি তার নিজস্ব মতামত নাকি এটা কোনো পিয়ার রিভিউড জার্নালে এসেছে বা কি ভাই, এই বিষয়ে একটু বলবেন আমাকে ওই বক্তব্য শেষে। হ্যাঁ আমি ধরে নিলাম উনি কি বলেছেন যে এই জন্য গড দায়ী ছিল বা গড ঈশ্বর ইউনিভার্স কে মানে এক্সিস্টিং এ এনেছেন এই কারণে? হ্যাঁ হ্যাঁ রঞ্জু ভাই এর সাথে সাথে আমারও একটা প্রশ্ন, আমার প্রশ্নটা ছিল যে এটা কি তার ব্যক্তিগত মতামত না এনে রিসার্চ করে? না আমি ধরে নিলাম যে এটা পিয়ার রিভিউড কোনো ব্যাপার, প্লিজ ভাই আপনার প্রশ্ন আপনি রেখেছেন, আমার প্রশ্নটা আমি রেখেছি, রেজাল ভাই কোন আমাকে অ্যানসার দিবেন। উনি ক্যালকুলেশন করেছেন বিভিন্ন প্রোবাবিলিটি অনুযায়ী, এটাকে বলা হয় থিওরি অফ প্রোবাবিলিটি, ঠিক আছে? উনি ক্যালকুলেশন করে দেখিয়েছেন যে ইউনিভার্স যেভাবে অস্তিত্বে এসেছেন এভাবে অস্তিত্বে আসার সম্ভাবনা বাই চান্স 1 in 10 to the power 1024, ঠিক আছে? উনি এটা দেখিয়েছেন, তো এখন কথা হচ্ছে যে পিয়ার রিভিউড কিনা। আমার আপনি কি হয়েলের কথা বলতেছেন? আপনি কি হয়েলের কথা বলতেছেন, সায়েন্টিস্ট হয়েল যে আপনার নির্বিজ্ঞানের উদাহরণ দিয়ে বিবর্তন পাচ্ছে মিথ্যা ওইটা প্রমাণ করার চেষ্টা করছিল, হয়েলের কথা বলতেছেন? মেবি এই এইটা এইটা পসিবিলিটি, এটা পসিবিলিটি বলছে সম্ভবত ইয়ার ক্ষেত্রে, অরিজিন অফ লাইফের ক্ষেত্রে। হ্যাঁ হয়েলের অনেক আগের কোন কিছু একটা করছে হয়তো,
অয়েল তার প্রসেসর থেকে সরে আসছে, আমি আমি এটা পরে রেফারেন্সটা দিয়ে দেব। উনি যে রেফারেন্স যে ইউনিভার্স যেভাবে অস্তিত্বে আসছে, ইভেন স্টিফেন হকিংস এর কথা আমি বলেছি যে এই যে এটা যদি আপনার হচ্ছে যে এমনি এমনি অস্তিত্বে আসে, মানে স্টিফেন হকিং এর তো পাগলা কুকুর কামড় দিছে। স্টিফেন হকিং এত পার্সেন্টেজ কম থাকার, এত পার্সেন্টেজ কমে ইউনিভার্স ট্রান্সের মাধ্যমে আসতে পারে, এটা পরে স্টিফেন হকিং অস্তিত্বে বিশ্বাস করতো না। আচ্ছা প্রমিসিউস ভাই, আমি আপনাকে বলি তাহলে, আপনি বলতেছেন যদি আমি রেফারেন্স গুলো দিতে পারি তাহলে আপনি গডে বিশ্বাস করবেন? আরে ভাই, আমি আমি যেটা বলেছি সেটা তো স্টিকও থাকে না কেন ভাই? আমি বলেছি যে যেই সায়েন্টিস্ট বলেছে যে ইউনিভার্স আসার সম্ভাবনা 0000000, উনি কি বলেছেন যে ঈশ্বরের কারণে, ঈশ্বরের কারণে ইউনিভার্স এক্সিস্টিং আসছে? আপনারা আপনারা কোথায় যাচ্ছেন আলোচনাতে? দেখেন, একজন সায়েন্টিস্ট বললো যে ইউনিভার্স চান্স এর মাধ্যমে তৈরি হওয়ার সম্ভাবনা এত কম, এখন এতে কি কোনো ভাবে প্রমাণিত হয় যে ঈশ্বরের অস্তিত্ব আছে? আমি যদি কোনো ভাবে বলার চেষ্টা করি যে এই ঘটনা ঘটার পেছনে এইটা দায়ী হওয়ার সম্ভাবনা কম, আমি স্পেসিফিক একটা বিষয় নিয়ে কথা বলতেছি, তার মানে কি এই এই অন্য কোনো বিষয় এখানে শক্তিশালী হচ্ছে? আপনি যদি সর্বস্তিত্ব প্রমাণ করতে চান তাহলে আপনাকে এরকম রেফারেন্স দেখাইতে হবে, এরকম পিয়ার রিভিউ আর্টিকেল দেখাইতে হবে যেখানে সরাসরি বলা আছে মহাবিশ্ব তৈরি হওয়ার পেছনে 100% ঈশ্বরের হাত ছিল, এইটা প্রুফ করে তারপরে পিয়ার রিভিউ আর্টিকেল দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি বলেন ন্যাচারালি আপনার ইউনিভার্স তৈরি হওয়ার সম্ভাবনা কম, তাহলে এখানে অবশ্যই যে কোনো বিজ্ঞান মনস্ক মানুষ বলবে যে পৃথিবীতে অনেক কিছু আমরা অতীতে দেখছি যে সম্ভাবনা কম ছিল, কিন্তু পরবর্তীতে ফার্দার রিসার্চে দেখা গেছে যে না, এটার পেছনে আরো গবেষণার ফলশ্রুতিতে দেখা গেছে যে না, ওটা সম্ভাবনা বেড়ে গেছে। সুতরাং বর্তমানে যদি আমরা বিজ্ঞানের যে সকল মডেলগুলো আমাদের কাছে আছে ওই সকল মডেলগুলোর ভিত্তিতে যদি আমরা দেখি যে ন্যাচারালি ইউনিভার্স তৈরি হওয়ার সম্ভাবনা কম, তাহলে ফার্দার পরবর্তীতে আরো গবেষণার মাধ্যমে এইটা হইতেই পারে যে ইউনিভার্স তৈরি হওয়ার পেছনে ন্যাচারাল প্রসেসের সম্ভাবনা বাড়বে। কিন্তু আজকে কম বলে আপনি কখনোই এটা দাবি করতে পারেন না, যেহেতু ন্যাচারালি আপনার সম্ভাবনা কম তার মানে হচ্ছে গড় থাকার সম্ভাবনা বেশি, এটা সম্ভাবনা কম হওয়ার মাধ্যমে আপনি আসতে পারেন না। প্রমিথিয়াস ভাই, একই প্রশ্ন রঞ্জিত ভাই করেছেন, ঠিক আছে আমাকে অ্যানসার করতে দেন। তো হচ্ছে যে আপনারা দুজনই একই কোশ্চেন করেছেন, তো এখানে অ্যান্সারটা হচ্ছে আপনারা মনে হয় যে কথাটাই বুঝতে পারেন নাই, কথাটা কি বলা হচ্ছে? কথাটা বলা হচ্ছে যে বাই চান্স ইউনিভার্স অস্তিত্বে আসার, কিংবা আরো এরকম রিপোর্ট আছে যে বাই চান্স প্রাণ অস্তিত্বে আসার, বাই চান্স যে হচ্ছে যে যে আপনার হচ্ছে যে একটা মলিকিউল অস্তিত্বে আসার, ঠিক আছে সম্ভাবনা কতটুকু? তো এগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে বাই চান্স আসার সম্ভাবনা হচ্ছে 1 in 10 to the power 1024, বাই চান্স, বাই চান্স হচ্ছে এত এত ক্ষীণ সম্ভাবনা। তাহলে কি চান্স থাকে? চান্স হচ্ছে ডিজাইনের চান্স থাকে, পরিকল্পনার চান্স থাকে। তাহলে বাই চান্স যদি হয়, আমি উদাহরণের ক্ষেত্রে বলতেছি, বাই চান্স যদি হয় 1%, তাহলে পরিকল্পনার সম্ভাবনা হয়ে যায় 99%, বাই চান্স যদি হয় 2%, পরিকল্পনার সম্ভাবনা 98%। আপনারা এই সহজ ক্যালকুলেশনটা বুঝতে পারেন না নাকি? সহজ একটা বিষয় ভাই, ক্লাস টু এর ছেলেরা বুঝতে পারবে যে বাই চান্স কে নেগলেক্ট হচ্ছে, বাই চান্স কে নেগলেক্ট করা হচ্ছে, কিন্তু ডিজাইন এখানে স্ট্রং হচ্ছে, পরিকল্পনা প্ল্যানিং স্ট্রং, প্ল্যানিং এখানে যেখানে যেখানে ডিজাইনের পক্ষে আজ পর্যন্ত একটা পিয়ার রিভিউ আর্টিকেল নাই ওইখানে আমার হচ্ছে। আচ্ছা ঠিক আছে রে ভাই, আমি আপনি পিয়ার রিভিউ আর্টিকেল দিব, আপনি বেশি বিলিভ করবেন? আরে ভাই, আপনি 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 আবারো সেই জায়গা থেকে চলে যাচ্ছেন। আমি বলছি বাই চান্সে আসুক, ওয়েল ডিজাইনে আসুক, প্ল্যানে আসুক, যেভাবে আসুক, সেটাতে ঈশ্বর কোথায়? হোয়ার ইজ গড? ডিজাইন কে করছে? সরি, আমি ডিজাইন নাই, কে করছে? এতজন কথাগুলি কেমন ভাই? আমি কথা কোন সাথে আপনি বলছেন চুপ থাকেন, আমি একটু বলি ওনার সাথে। আমি বলেছি যে আপনি যে বলেছেন ডিজাইনার, আপনি আপনি বলেছেন যে বাই চান্স এটা আসা সম্ভব না, দেয়ার ফর গড, এটাই তো বলতেছেন ভাই? ডিজাইনের কথা বিজ্ঞানীরে বলতেছে বাই চান্স এর সম্ভাবনা, কোন কোন বিজ্ঞানী বলছে যে গড ছিল?
আপনি সহজ সমীকরণটা বোঝেন না, যখন বলা হচ্ছে 1% না, এটা তো আপনার কথা, এটা এটা আপনার কথা যে যেহেতু বিজ্ঞানীরা বলছে বাই চান্স আসতে পারে না, সেহেতু আমাদের গডে বানাইছে মহাবিশ্ব, এটা আপনার কথা, বিজ্ঞানীরা তো বলে না যে বাই চান্স শেষ দেয়ারফর গড, এটা কি আর্গুমেন্ট হবে নাকি, এটা কোনো আর্গুমেন্ট? আচ্ছা ঠিক আছে ভাই, ওরে ভাই কি আপনার কাছে প্রমাণ কি এটা? শুনেন রঞ্জিত ভাই, আপনার কাছে প্রমাণ কি এটা? আপনি হাসলে তো হবে না, আপনি হাসলে আপনার বোকামি পরিচয় পাচ্ছে, সবাই বুঝতেছে দেখতেছে এটা, আপনারা দুদিন থেকে লাইভ করতেছেন ঠিক আছে, আপনারা এখনো পর্যন্ত আপনাদের নিজেদের ঈশ্বরকে আনতেছেন না, এখনো পর্যন্ত আপনারা নিজেদের গডকে আনতেছেন না, কোনদিন স্বীকারই করতেছেন না আপনার কোন ধর্মের অনুসারী, কারণ আপনারা আনলে যে কিভাবে গোহারা খাবেন, এখন আনছেন বাই চান্সের কথা বাই চান্সে না আসুক, ডিজাইনে আসুক অথবা বাই নেচারে আসুক, যেভাবেই আসুক, where is justification of your god, where is justification of god, কেউ যদি বলে যে বাই চান্সে তৈরি হতে পারে না, এটা মানে এটা যে বাই গড আছে উনি ভাই ওই যে আল্লাহকে রিপ্রেজেন্ট করে, কি অদ্ভুত কথা বলে, দে চিন্তা করো অদ্ভুত, এটাই তো বলতেছে ব্লাইন্ড ফেইথ, এটাকেই বলতেছে ব্লাইন্ড ফেইথ। একটা পয়েন্ট এড করে, যদি এরকম হয় যে আমাদের বাই চান্সের কারণে সম্ভাবনা কম, তো সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে কিন্তু বড় না, অল্টারনেটিভ হিসেবে আরো অনেক কিছু আছে, ঘটনা হচ্ছে ভাই একটু থামবেন প্লিজ আপনি একটু থামবেন ঘটনা হচ্ছে এরপরে এখানে আমার মনে হয় যে আপনারা যথেষ্ট সবাই শিক্ষিত এবং সবাই ভদ্র মানুষ, আপনারা একজন একজন করে কথা বলেন, যখন রেজাল ভাই কথা বলতেছেন তখন আপনারা বলেন না, বা রঞ্জু ভাই যখন কথা বলতেছে আবার দেখি রেজাল ভাই কথা বলতেছে, আবার রঞ্জু ভাই কথা শেষে প্রমিথিউস ভাই কথা বলছে, ভাই একজন একজন করে বলেন, আমি কথাটা বলার জন্য থামিয়েছিলাম, হ্যাঁ প্রমিথিউস ভাই আপনি কি যেন বলছিলেন, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কারণ যা কিছু আপনার সুপার ন্যাচারাল ল দাবি করে এই সবকিছুই আনডিসকভার্ড ল দিয়ে পূরণ করা যায়, মানে যাই কিছু আপনি সুপার ন্যাচারাল বলে দাবি করতে পারেন সবকিছু আমি আনডিসকভার্ড ন্যাচারাল ল দিয়ে আমি এটাকে ফিল আপ করে দিতে পারি, এখন আবিষ্কার হলে ভবিষ্যতে আবিষ্কার হবে, অথবা আপনার অল্টারনেট হিসেবে ন্যাচারালিস্ট প্যানথিজম থাকতে পারে, প্যানইন্ডিজম থাকতে পারে, অনেকগুলো অল্টারনেট থাকতে পারে। সুতরাং এখানে যে আপনার সম্ভাবনা কম হলে যে গডই একমাত্র বিকল্প, এটা যদি কেউ নাপি করে তাহলে এটাও ফলস ডাইকোটমি ফালাসির মধ্যে পড়বে, অথবা ফলস ডাইলেমার মধ্যে পড়বে। সেটা হচ্ছে ক্যাসেলিন দেয়ার হয়ে এসেছেন সেটা আমরা দেখেছি, এবং আমি চাচ্ছিলাম যে আপনারা যে আলোচনা করছেন, যে আলোচনার টপিকসটা যদি একদিক থেকে আরেক দিকে চলে যায় তাহলে আলোচনাটা আবার মন পয়েন্টে ফিরে আনা একটু কঠিন হয়ে যায়, তারপর আপনারা যখন বলছেন সেক্ষেত্রে আমরা ক্যাসেলিন দেয়ার ভাইয়ের কথা একটু শুনে আসতে পারি। আচ্ছা ঠিক আছে ক্যাসেলিন দেয়ার ভাই একটু আপনি একটু হোল্ড করেন, আমাকে একটু শোনেন প্লিজ। সেটা হচ্ছে যে রঞ্জু ভাই প্রমিথিউস ভাই উনারা একটু কথা বলেছেন, রেজল ভাই চাচ্ছিলেন ওনাদের কথার একটু রেসপন্স দিতে, এক মিনিট রেজল ভাই, এক মিনিট রেসপন্স দেওয়ার পর আপনি একটু বলেন প্লিজ। হ্যাঁ রেজল ভাই আপনি এক মিনিট রেসপন্স দেবেন প্লিজ, এক মিনিট বেশি লাগবে না। তো প্রথম কথা হচ্ছে যে আমি হেসেছি, টাইম অন করেছি ভাই, এখন প্রমিথিউস ভাই এখানে কি কথা নিয়ে আসলেন, যে
যে হচ্ছে যে আনডিসকভার্ড কজ হইতে পারে, ঠিক আছে, আমরা এমন কোনো কিছু প্রকৃতির এমন কোনো কিছু আমরা আবিষ্কার হইতে পারে পরবর্তীতে সাইন্টিফিক্যালি, যেটা হয়তো সে তার কজ হইতে পারে, ভাই যে কজই হোক সেটা কখনো প্ল্যানিং হবে না। আপনারা যে বিষয়টা বুঝতে পারেন না সেটি হলো যে বস্তুতে যদি থাকেন আপনারা, বস্তুর মধ্যে জ্ঞান নেই, সচেতনতা নেই, আর যার মধ্যে জ্ঞান নেই সচেতনতা নেই সে কখনো হচ্ছে যে আপনার প্ল্যানিং করতে পারে না, ডিজাইন করতে পারে না, সেটাও চান্সের ক্ষেত্রে হবে। তখন যদি বিজ্ঞানীরা আমাদের কাছে এসে বলে যে এই যে আমরা এটা এটা আনডিসকভার ছিল এই কষ্টটা, এই কষ্টটা আজকে আমরা ডিসকভার করলাম, এবং আগে যে সম্ভাবনা ছিল 1 in 10 to the power 1024, সেই সম্ভাবনাটা এখন হয়ে দাঁড়ালো 99% সম্ভাবনা, 99% 1 in 10 to the power 1024 এই কথাগুলোর অ্যানসার হয়তো রঞ্জু ভাই কিংবা প্রেমচিস ভাই দেবেন, তার আগে আমরা একটু ক্যাসিলেন দেয়ার ভাইয়ের কথা শুনে আসবো। ক্যাসিলেন দেয়ার ভাই আপনি একটু বলেন, তারপরে আমরা আবার আলোচনায় চলে যাবো। হ্যাঁ ক্যাসিলেন দেয়ার ভাই প্লিজ। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আমি একটু ছোট কথা দিয়ে, আমি আপনাদের মতো অত জ্ঞানী না, আমি সায়েন্স পড়িনি, আমি মানে আর্টস এর স্টুডেন্ট। আপনারা যে ব্ল্যাক হোলের ব্যাপারে অনেক কিছু বলছে, যে বিজ্ঞানীটার নাম কি যেন বললো, এই যে রেজাউল ভাই যে বললো বিজ্ঞানীটার নাম কি যে বলছে, যে হ্যাঁ সরি আমার কথা হচ্ছে রিজল ভাই, বিশ্বাস জিনিসটা আপনি প্রথমে নিয়ে আসতেছেন যে এনার্জিকে বিশ্বাস করতে হবে, এবং আপনি একটা কোরআনের আয়াত বলছেন what is the meaning of badiyun samawati wal ard, je shunno theke srushti hoyeche jomin ebong asman, no badiyun means what, originator or starter, dutar ekta bolen, ekhon ekhande apni shorashori bigyan ekhon bole dicchen je qurani bigyan ache, shunno theke shuru hoyeche prithibi asman jomin, ari asman bole to kono kichu bhitti nei, asman bole to ki, asman ki kono bostu, asman ki amra exist kore, amra ki bolte pari, আমরা এই সমাজে অনেক কিছু, আমরা আমাদের প্রতিদিন অনেক কিছু বলি যেগুলো ভুল কথা, সূর্য উঠে না, সূর্য ডুবে না, এরকম আসমান আমরা একটা জায়গা একটা নাম দিছি যে এই জিনিসটা আসমান, কিন্তু এটার কোনো অস্তিত্ব নাই, আসমান এবং জমিনকে আলাদা করছে তার মানে বিগ ব্যাং হয়েছে, হ্যাঁ, এবং আমরা পৃথিবীতে আমরা চলে আসছি, ব্যাপারটা এরকম না, এটা ভুল বুঝায় জাকির নায়কের মতো জোকাররা এগুলো ভুল বুঝায় আর আমরা এগুলো খাই। রেজাউল ভাই প্লিজ, আমার কথা হচ্ছে আপনি বিশ্বাস জিনিসটাকে কেন আনতেছেন, আপনি প্রথমেই বলতেছেন এনার্জি জিনিসটা যে আছে এটাকে বিশ্বাস করতে, কেন এনার্জি যে আসতেছে এগুলো তো সহজ ব্যাপার, কিন্তু আপনি এটার সাথে স্রষ্টাকে কেন মিলাচ্ছেন, আর আপনি বলতেছেন ওনারা ফ্ল্যাশি খেলাচ্ছে, আমি কিন্তু মুমিন, আমি কিন্তু নাস্তিক না, কিন্তু আমি আপনার কথাগুলোতে কোনো যুক্তি পাচ্ছি না, স্রষ্টার পক্ষে যে যুক্তিগুলো এই যুক্তিগুলো কনস্ট্রাকটিভ হতে হবে, আপনি গলা আপনি যদি নিজে নিজে জোর করে বলেন তাহলে হবে না, এটা প্রমাণ হইতে পারে, হয়তো ওনারা ভদ্র হিসেবে আপনাকে বলতে পারে যে হ্যাঁ রেজাল ভাই যা বলছেন আমরা এইটুকু মেনে নিছি, আচ্ছা বিশ্বাসটা তো এমন একটা জিনিস যেটা আসলে যার যার তার তার, ভাই নিউটন বলছে, আইনস্টাইন বলছে, অমুক বলছে, তমুক বলছে, ভাই পৃথিবীর সব মানুষও যদি বলে থাকে তাহলে প্রমাণ হয়ে যায় না যে গড আছে, হ্যাঁ যদি এরকম কোন ইভিডেন্স এবং লজিক্যাল কোন এক্সপ্লানেশন দিয়ে থাকে তার পক্ষে, যেটা প্রুফ সেটা হলে সবাই মানবে, এখন অমুকে কেন মানে নাই, সুমুকে কেন করে নাই, আপনারা এটা করেন নাই কেন, ওটা তমুক করেন নাই কেন, এগুলো যুক্তি তো আপনি দিচ্ছেন। আপনি একটু আগে বললেন যে আপনারা ওনারা নাকি বিজ্ঞান মানে না, অথচ আমি দেখছি ওনারা সবাই তো দে আর টকিং অনলি সায়েন্স, আপনি সায়েন্সের বাইরে চলে যাচ্ছেন বিশ্বাসের মধ্যে, না ভাই এরকম তো হইলে হয় না, আর আপনাকে নাকি কথা বলতে দেয় না, আপনি তো কথা বলতেছেন সব সময়। একটু যদি বাংলা আমাদের একটু বলতেন, এবং ক্যাসেলেন দেয়ার ভাই সেটা যদি একটু বলতেন আসলে কোনটা রেজাল ভাই ঠিক বলেছে, রেজাল ভাই ক্যাসেল ভাই প্লিজ 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 আমি একটু শেষ করি ভাই, রেজা ভাই আপনি একটু প্রথমে বলবেন যে আপনি যে আয়াতটা বলেছিলেন সে আয়াতটা আসলে কি উদ্দেশ্যে বলেছিলেন এবং তার বাংলাটা কি, তাহলে আমরা একটু গ্যাসলিন দেয়ার ভাই থেকে ওইটা জেনে নেবো, কারণ উনি আপনার সাথে দ্বিমত পোষণ করেছেন যে আসলে আপনি যে উদ্দেশ্যে বলেছেন আসলে আয়াতটা দ্বারা সেটা বোঝায় না। তার আগে আমি একটু বলি, উনি আমার প্রতি অনেকগুলো অভিযোগ উত্থাপন করেছেন, ঠিক আছে, জাস্ট আমি সংক্ষেপে ওনার কথাগুলো বলে দিই, যে আমার মনে হচ্ছে যে আমাদের ওনার নাম কি ক্যাসেল অন দ্য ইয়ার, হ্যাঁ ক্যাসেল অন দ্য ইয়ার,
ভাই মনে হয় আমার কথাগুলো আপনি মানে আমি সরি টু সে আপনি মনে হয় একটা কথাও ধরতে পারেন নাই যেভাবে কথা বলছেন। ভাই 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 রেজাল ভাই রেজাল ভাই আমরা রেজাল ভাই রেজাল ভাই রেজাল ভাই রেজাল ভাই প্লিজ রেজাল ভাই রেজাল ভাই রেজাল ভাই প্লিজ 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 আপনি আপনি বলবেন আপনি বলবেন আপনি বলবেন লাইভের মধ্যে লাইভের মধ্যে আপনি বলবেন আপনি বলবেন আপনি বলবেন বলছেন আপনি বলবেন আপনি বুঝতে পারেননি, আমি ভেবেছিলাম যে আপনাকে এই কথাটা বললে আপনি পরবর্তীতে কথাটা বলবেন না। আমি আপনাকে পার্সোনাল রিকোয়েস্ট করতেছি ভাই, এইভাবে না বলে আপনাকে যে অভিযোগ করেছে আপনার যেটা অভিযোগ মনে হয়েছে আপনি সেই বিষয় নিয়ে কথা বলুন এবং আমি আপনাকে যেটা বলেছি যে আটটার কথা সে আটটা নিয়ে কথা বলুন। হ্যাঁ রেজাল ভাই ওকে দাঁড়ান, আমি সেটাই বলতেছি যে উনি প্রথমে আমি স্টিভেন হকিংস এর যে আমি রেফারেন্স দিয়েছি উনি উনি জিনিসটা উনি উনি যেভাবে এক্সপ্লেন করলেন স্টিভেন হকিংস সেইভাবে বলেছে, উনি বলেছেন যে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে মানে একটা ন্যানো সেকেন্ডের মধ্যে যদি এই ঘটনা যদি এত চমৎকৃত ভাবে না হতো তাহলে দেখা যাচ্ছে যে তখন ইউনিভার্স অস্তিত্বে আসার আগে ধ্বংস হয়ে যেত। এখন ধ্বংস হচ্ছে ইউনিভার্স, তাহলে তো হচ্ছে তো, তাহলে তো সেটা তো স্টিভেন হকিংস এর কথা কিরকম হলো? স্টিভেন হকিংস এই কথা বলে নাই ভাই, আপনি যেভাবে বুঝেছেন তো তার মানে ওটা আপনি স্টিভেন হকিংস এর কথাটা আসলে আমি কি বলেছি উনি কি বলেছেন স্টিভেন হকিংস বলেছেন আর আপনি আপনি ওটা নিয়ে গেছেন অন্যখানে, ঠিক আছে ওইটা না। আর এনার্জির কথা বলেছেন ভাই, আমি আমি কবে বলেছি যে এনার্জিতে এনার্জি এনার্জি আনডিস্ট্রাক্টেবল এটা আমি মানি না, ঠিক আছে কিংবা সায়েন্স কাইন্ড আপনি বলছেন না যে এটা গড এর কাছে এটা গড করতে পারে এটা বলছেন না আপনি? আমি তো বলি নাই যে আপনি মানেন না। আমি কখনোই বলিনি যে এনার্জি ইনডিস্ট্রাক্টেবল এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ এনার্জি ইনডিস্ট্রাক্টেবল আমি ব্যাখ্যাও করলাম দুই মিনিট ধরে কিন্তু আপনারা কেউ কিছুই বুঝলেন না, আমি কি বলবো বলেন। আমি বলেছি যে এটা এমনি ডিস্ট্রাকশন হয় না কিংবা আমরা ডিস্ট্রাক্ট করতে পারি না কিন্তু সোর্সটা চাইলে ডিস্ট্রাক্ট করতে পারে। এটা কি কোনো ভেরিফিকেশন আছে জাস্টিফিকেশন আছে এটার? আমি বলতেছি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি কি বলেছি সেক্ষেত্রে আমি আরো বলেছি আইদার তাহলে আপনি এখন কি করতে পারেন আইদার আপনি আমি কি করতে পারি সেটা না, আপনি কি করতে পারেন সেটা বলেন, আমি কি করতে পারি সেটা আমার ব্যাপার, আপনি বলেন এখন এখন আপনার কি ব্যাপার আছে সেটা আমার বলতেছে আমি কি করতে পারি। আপনি ভাই আপনি কেস কির মধ্যে পড়ছেন, এরপরে আপনারা সেকেন্ড কেস দিতেছি আমি, ঠিক আছে সেটা হচ্ছে আপনি বলেছেন কি যে উইদাউট অবজেক্ট উইদাউট অবজেক্টে উইদাউট অবজেক্টে উইদাউট শুধুমাত্র পদার্থ কোনো চিন্তা করতে পারে না, তাহলে আপনি বলেন ব্রেন কিভাবে চিন্তা করে? আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন না আমি সেই ক্ষেত্রে বলি আচ্ছা রঞ্জু ভাই একদম একজনের মাথার মধ্যে একটা মগজও পাইলাম না যে আমার কথা বোঝার মতো যোগ্যতা রাখে ভাই। আই এম সরি টু সে আরে ভাই বাদ দেন না এইটা ভাই আপনার আচ্ছা আচ্ছা আরে বাদ দেন বাদ দেন বাদ দেন বাদ দেন বাদ দেন বাদ দেন ভাই 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 বাদ দেন বাদ দেন বাদ দেন আচ্ছা আচ্ছা মুনিদ মুনিদ আমি ওনার সেকেন্ড কথাটা একটু বলে দেই, উনি বলেছেন যে আমি আপনাকে একটু থামাচ্ছি কারণটা হচ্ছে আমি আসলে রেজাল ভাইকে বলছিলাম যে রেজাল ভাই একটা স্পেসিফিক আয়াত বলছিলেন সে আয়াতটা হয়তো উনি ভুলভাবে ব্যাখ্যা দিয়েছিলেন, আমি সেটাটা জানতে চাচ্ছিলাম। আপনারা আবার আলোচনায় আসবেন রেজাল ভাই ওই আয়াতটা স্পেসিফিক ভাবে বলবেন এবং এখান থেকে আপনি যে পয়েন্টটা বলছেন রেজাল রঞ্জু ভাই আপনি সে কথাটা আবারই আসবেন, সমস্যা নাই। আর রেজাল ভাই আমি আপনাকে আবারও সতর্ক করতেছি আপনি যদি আর একবার এইভাবে কথা বলেন ভাই তাহলে কিন্তু আমি হয়তো চেষ্টা করব সবাইকে থামানোর কিন্তু সবাই তো থামবে না ভাই। আপনি বলতেছেন কারো মগজ নাই কারো মাথায় ব্রেন নাই, আসলে ভাই এগুলো কি কোনো ভদ্র মানুষের ভাষা হইতে পারে বলেন? আমি বলেছি কেসকির মধ্যে ফলাইছি মানে আমি ট্র্যাপে ফেলছি আপনাকে, কেসকি হচ্ছে ট্র্যাপ 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 ইসে ট্র্যাপ, আপনাকে পার্সোনাল অ্যাটাক করি নাই আমি, আমি বলেছি আপনি কেসকি মানে ট্র্যাপের মধ্যে ফেলছি আমি। আমি ভাই 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 প্লিজ আমি রঞ্জু ভাই রঞ্জু ভাই রঞ্জু ভাই রঞ্জু ভাই আপনি কি ভাই ভাই রেজাল ভাই মানুষ যদি আঞ্চলিক কথা অন্যায় ভাবে আপনার পয়েন্ট বুঝতে পারতেছি না ভাই, আপনাকে আমি সেই প্রশ্নটা করি না ভাই প্লিজ। আয় রেজাল ভাই আপনি কি
আপনাকে আমি সেই প্রশ্ন করেছি নাকি? অদ্ভুত, আপনি তাকে বলছেন আপনি করোনা আয়াতের ব্যাখ্যা দিবেন? আর রঞ্জু ভাই কখনোই আপনাকে খারাপ শব্দ বলেনি, কোন আঞ্চলিক শব্দ কখনো খারাপ শব্দ হইতে পারে না ভাই। ওয়েট ওয়েট ওয়েট, লেট মি ফিনিশ, ওয়েট লেট মি ফিনিশ, চুপ করেন ভাই, চুপ করেন, একটু মিউটে যান ভাই, আপনি চুপ করেন, আপনাকে আপনাকে মিউট করতে বলছি না। রঞ্জু ভাই একটা আঞ্চলিক শব্দ বলছে, একটা আঞ্চলিক শব্দ কখনো খারাপ শব্দ হইতে পারে না। যদি আঞ্চলিক শব্দ খারাপ শব্দ হইতো তাহলে অবশ্যই আমি রঞ্জু ভাইকে থামাতাম ভাই, ঠিক আছে? আমাকে যদি তার সাথে পার্সোনাল সম্পর্ক থাকে সে আমাকে তুমি বলতে পারে ভাই। আপনার সাথে যেহেতু পার্সোনাল সম্পর্ক নেই আপনাকে কিন্তু তুমি করে বলছেন, আপনাকে আপনি করে বলছে, তারপরও আপনি একটা অভিযোগ দিয়েছেন। আমি রঞ্জু ভাইকে বলছি, রঞ্জু ভাই আপনি আঞ্চলিক শব্দ ব্যবহার না করে ওনার সাথে শব্দ ভাই আপনি বলেছেন খারাপ না, আমিও খারাপ, এটা সমস্যা নাই, ঠিক আছে? উনি না না আপনি না না আপনি কি মনে করেন রেজাল ভাই, আপনি কি রেজাল ভাই ওয়েট, ঠিক আছে, আপনি কি মনে করেন রেজাল ভাই, রেজাল ভাই আপনি কি মনে করেন আঞ্চলিক শব্দ খারাপ ভাই? আমি আমি বলিনি, আমি বলিনি, শুনেন, আপনি কি মনে করেন আঞ্চলিক শব্দ খারাপ? আমি মনে করতেছি উনি শব্দ ইউজ করেছে ওটা খুবই ভালো শব্দ, আমি খারাপ মনে করে ভুল করেছি ভাই, আমি সরি বলতেছি সেজন্য, উনি অনেক ভালো শব্দ ব্যবহার করেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি কোরআনের আয়াতটাতে আসেন। হ্যাঁ দিচ্ছি, যাই হোক, আমি তার আগে একটু বলি যে এই যে আপনারা এতক্ষণ ধরে একটা কেসকির মধ্যে পড়ছেন, কেসকার মধ্যে কি বলেন কেসকির মধ্যে পড়ছে আমার কথা বলতে বুঝতে পারতেছেন না, এই জন্য আপনারা এইটা হয়েছে। যাই হোক, তো হচ্ছে যে এটা ভালো শব্দের বললাম, হ্যাঁ তো কেসকির মধ্যে পড়ছেন আপনারা আমাকে এখানে যুক্ত করে, আপনি আপনি ইয়াতে আসেন ভাই, আপনি আয়াতে আসেন, কোরআনের আয়াতে আসেন, এরপরে বলি শুনেন, হ্যাঁ এরপরে বলি। এখন যে আয়াতটা আমি বললাম, ঠিক আছে, আয়াতটা হচ্ছে আমি জানি না যে ক্যাসেল ভাই কেন এবং কোন পয়েন্টে উনি হচ্ছে যে ভাই আপনাকে এত শুনতে চাইনি ভাই, প্লিজ আপনি আয়াতে আসেন। আল্লাহ বলতেছেন যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এখন এই বাদি শব্দের অর্থ হচ্ছে যে শূন্য থেকে কোনো কিছুকে সৃষ্টি করা। সৃষ্টি করার খেলা তোলা দুই ভাবে শব্দ ব্যবহার করেছে পবিত্র কোরআনে, একটা হচ্ছে ইবদা আর একটা হচ্ছে খালক। ইবদা হচ্ছে যে শূন্য থেকে কোনো কিছু ক্রিয়া, কোনো কিছু অস্তিত্ব না, আর খালক হচ্ছে রূপান্তর করা, সৃষ্টি কোনো কিছু আছে সেখান থেকে অন্য কোনো বস্তুকে সৃষ্টি করা বা রূপান্তর করা, এটাকে বলা হয় খালক। আর ইবদা যার অর্থ হচ্ছে বাদি, ইবদা হচ্ছে যে আপনার মূল রুট ওয়ার্ড যেখান থেকে হচ্ছে বাদি আসে, বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ, মানে শূন্য থেকে আল্লাহ তাআলা ইউনিভার্স এবং পৃথিবী সৃষ্টি করেছেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে, রেজাল ভাই আপনি মিউট করবেন, ক্যাসেলিন দেয়ার ভাই আপনি একটু বলেন প্লিজ এই বিষয়ে। আমি বলি একটু, আমি বলি ভাই, ওখানে আপনি বলতে পারেন যে শুরু করছে কিংবা অরিজিনেটর, দ্যাট ইজ দ্য থিং, যে অরিজিনেটর। এখন আপনি যদি বলেন যে অরিজিনেটর অরিজিন অরিজিন অরিজিনের অবস্থায় আসছে সে শূন্য থেকে, শূন্য থেকে আসছে না, যে ওয়ান থেকে আসছে, কোথেকে আসছে এটা তো আমরা জানি না ভাই। আমি নিজে নিজে ধারণা করে নিলে আপনি হবে না, এটা শুনেন আমার কথা, শুনেন। বাদি উসামাওয়াতি মিন্স হোয়াট, বাদি উসামাওয়াতি মিন্স হোয়াট, আপনি বলছেন শূন্য থেকে আসমান এবং জমিন সৃষ্টি করছে, সামাওয়াত কি আসমান, আসমানকে কি সৃষ্টি করছে, খালাক, খালাক মানে সৃষ্টি করা, মানলাম, ওমা খালাক না জিন্দা বলি আবুদুন, আর আমরা সৃষ্টি করছি জিন এবং ইনসান আমার ইবাদতের জন্য, ওইখানে খালাক ইউজ করছে আল্লাহ, হ্যাঁ এখানে বাদিউন সমাবাদ বলছে, তো বাদিউন মানে যে জিরো থেকে, আপনি নিজে নিজেই ভাবতেছেন যে জিরো থেকে সৃষ্টি হলে বাদিউন হয়ে যায়, এটা তো ভাই হইলো না। এখানে কথাটা মানে হচ্ছে এটাই যে হি ইজ দ্য অরিজিনেটর অফ আসমান এন্ড জমিন, জমিন বলতে পৃথিবী বোঝাচ্ছে, পৃথিবী সৃষ্টি করছে, মহাবিশ্ব পরে সৃষ্টি করছে, কোরআনে এই ধরনের কথাও আছে। তো কোরআনের কথাটাকে আপনি রেফারেন্স দিলেন কেন? কারণ আপনি আপনার স্রষ্টা হচ্ছে আল্লাহ, এবং এই কোরআনের তথ্য নিয়ে আপনি আমাদের সাথে যুক্তি করতে যুক্তি তর্ক দিচ্ছেন, যার কারণেই আপনার ফেলাসি গুলো হচ্ছে। আমি তো নিজে মুমিন, আমার জ্ঞান তো বুঝতে পারতেছেন না আপনারা কেউ, আমি তো মূর্খ আসলে, আমি তো সায়েন্সই বুঝি না, আপনার জ্ঞানটা কেউ বুঝতেছে না আসলে, আপনি যে তর্কগুলো করতেছেন এই তর্কগুলো যুক্তিসঙ্গত হচ্ছে না ভাই। আপনি কিন্তু নিজেই বলছেন যে বিশ্বাস করতে হবে যে এনার্জি আছে, পরে আবার আপনি বলছেন আমি এইভাবে বলিনি ওইভাবে বলছি, এইভাবে বলিনি ওইভাবে বলছি, এখন আপনি যদি ঘুরাইতে থাকেন খালি, আর কি বলছে কে কি বলছে না বলছে সবাই তো জানে ভাই, কেউ এখানে মিথ্যা কথা বলতেছে না, মিথ্যা কথা বলে আপনাকে ভুল প্রমাণ করতে চাই না আমি, আমরা চাচ্ছি যে আপনি সত্য কথা বলেন এবং সত্যটা প্রতিষ্ঠিত হোক, গড থাকুক, আমরা সবাই গড উপরে বিশ্বাস করি, আমি তো এখনো করি। আচ্ছা ক্যাসেলিন দেলে ভাই অনেক ধন্যবাদ, ওকে ওকে ভাই 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 রেজাল ভাই, রেজাল ভাই, রেজাল ভাই, রেজাল ভাই, ক্যাসেলিন দেয়ার ভাই, দুজনকে বলছি আপনারা দুজন মিউট করবেন, ক্যাসেলিন দেয়ার ভাই প্লিজ মিউট করুন প্লিজ ভাই, প্লিজ ভাই উনি কেন বিশ্বাস করেন আমি জানতে চাচ্ছি, উনি কেন ঈশ্বরে বিশ্বাস করেন? রেজাল ভাই ওনার কাছে আমরা আবার আসবো, তার আগে আপনারা একটা পয়েন্টের কথা বলছিলেন আপনি প্রমিথিয়াস ভাই, যদিও রঞ্জু ভাই চলে গেছেন আপনারা সে পয়েন্ট একটু কথা বলুন, আমাদের দর্শকেরা আছে, আমি ক্যাসেলিন দেয়ার ভাই কথা বলবো, দেড়টা বাজে ঠিক আছে, আমি আর আমি থাকতে চাচ্ছি না।
চলে যেতে চাচ্ছি, কিন্তু হচ্ছে আমি জাস্ট ক্যাসেল ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে উনি কেন ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরের পক্ষে যুক্তি কি, ঈশ্বরের অস্তিত্ব আছে তার পক্ষে ওনার প্রমাণ কি, ওনার যুক্তি কি? আচ্ছা আমি 10 সেকেন্ড কথা বলবো ভাই, অনেক ইম্পর্টেন্ট কথা হচ্ছে, একটু থাকেন। আচ্ছা তার মানে একটু থাকেন, একটু কথাটা শেষ করে দেন ক্যাসেল ভাই। আপনার আপনার আগে আমি একটা প্রশ্ন করব রেজাল ভাই, কি রেজাল ভাই, আপনি যে দেড়টা, আপনি যে দেড়টার কথা বললেন, আপনার কাছে হয়তো আপনার যেখানে আছেন সেখানে দেড়টা বাজে, তো এটা আপনার জন্য হয়তো বেশি রাত আমি বুঝতে পারছি, কিন্তু তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি ক্যাসেলিন দেয়ার ভাইয়ের সাথে কথা বলে আপনি চলে যাবেন, তাই তো? জি এটা এটাই বলতে চাচ্ছি। ও আচ্ছা, তার মানে আমাদের যে পূর্ব আলোচনা ছিল সেই পূর্ব আলোচনা আপনি কমপ্লিট না করেই একদম ফিনিশ না করেই চলে যাচ্ছেন, তাই তো? ফিনিশ এই যে ফিনিশ তো আপনারা হতে দিচ্ছেন না, একটা আলোচনার মধ্যে কত কথা চলে আসতেছে এবং একজন না, আমি এই জন্যই বলেছিলাম যে ক্যাসেলিন দেয়ার ভাই, আমি এই জন্যই বলেছিলাম যে ক্যাসেলিন, না 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 ক্যাসেলিন দেয়ার ভাই দাঁড়ান একটু রনিন ভাই, আপনি আপনাকে বলছি রনিন, ক্যাসেলিন দেয়ার ভাইয়ের কাছে আমরা পরে আবার আসবো, আপনারা আগে সেটেল করে নেন। হ্যাঁ রনিন ভাই কি যেন বলছিলেন? আমি ক্যাসেলিন দেয়ার ভাই আর ইয়ে রেজাউল ভাই আমরা দুই বা তিন মিনিট দেই, তার একটা আলোচনা করে নিক, তারপর আমরা রেজাউল ভাইকে একটা ফিনিশিং বক্তব্যের জন্য একটা সময় দিব, আর তারপর আমরা প্রমিথিউস ভাইকে একটা লাস্ট কনক্লুশন দেওয়ার জন্য সময় দিয়ে আমরা লাইভটা শেষ করে দিব, এটা আমার সলিউশন আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমরা এভাবে আসলে করতে পারি। সেক্ষেত্রে রেজাউল ভাই একটা ক্যাসেলিন দেয়ার ভাইয়ের কাছে প্রশ্ন করেছিলেন, ক্যাসেলিন দেয়ার ভাই আপনি যদি রেসপন্স করেন। দেখেন রিজল ভাই, আমি কিন্তু কখনো বলি নাই যে আমি গড বিশ্বাস করি না, আপনি দেখেন আরেকটা ফ্যালাসি, আপনি আরেকটা মনে করেন আমার উপরে একটা ফ্যালাসি করলেন। না না ভাই, আমি প্রশ্ন করি নি, আমি বলেছি আপনি কেন বিশ্বাস করেন, আমি বলছি কি, না ভাই আমি প্রশ্নটা নাই, আমি বলছি আমি বিশ্বাস করি না, আমি তো আপনার প্রশ্নই শুনেননি, আমি তো আপনার প্রশ্নই শুনেননি, আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনি স্রষ্টায় বিশ্বাস কেন করেন, কেন স্রষ্টায় বিশ্বাস করেন, এবার এবার ক্লিয়ার হয়েছে আপনার? পাচ্ছি না তো, তারপরে তো বিশ্বাস করে আসি, এখনো কষ্ট হচ্ছে, কষ্টে আসি তো ভাই, বুঝতে হবে তো জিনিসটা, কেন ওনারা এত কথা বলতেছে, মূল্যহীন মনে হয়েছে এবং ইলজিক্যাল মনে হয়েছে? আমি তো বলিনি মূল্যহীন, আমি কিন্তু বলিনি মূল্যহীন, দেখেন আপনি কিন্তু আমি কিন্তু বলি নাই যে আপনি আপনার যুক্তি গুলো ঠিক নাই, আছে কিছু কিছু যুক্তি ঠিক আছে, কিছু কিছু যুক্তি ভুল আছে, এই যে ওনারা যে বারবার বলে উঠে আপনার কথার মধ্যে কথা বলে, কোন যুক্তিটা ভুল আছে ওটা একটু শেষ করি, এই যে আপনি অনেকবার বলছেন, আপনি অনেকবার ওনাদেরকে বলছেন ওনাদের স্টেটমেন্ট রং, কিন্তু আপনি স্পেসিফাই করতে পারেন নাই, কোনটা ওনাদের অনেক কিছু রং বলছেন আপনি নিজে, আপনি কি, আমি বলি শুনেন আমার কথাগুলো শুনেন, উনাদের অনেক কিছুই আপনি বলছেন, এই যে কেটলি, কেটলি নিয়ে যে কথাগুলো বলতেছেন, বাটন রাসেল যে কেটলির একটা ইয়েটা বলছেন, এটা নিয়ে আপনি প্রথমেই বলতেছেন গডের সাথে কম্পারিজন করছে, ভাই এটা একটা রূপক ভাবে বুঝাচ্ছে, এটা একটা উপমা, ইট ওয়াজ অ্যান এক্সাম্পল দ্যাট বাটন রাসেল সেড হিজ ইন হিজ অ্যানালজি, যে আমি একটা কেটলি চায় কেটলির কথা বলছি, যে কেটলিটা মনে করেন আপনার ভাসমান আছে এবং সে চা বানায় যাচ্ছে, লাইক গড, মানে একটা যেমন স্প্যাগেটি মনস্টার শাকচুন্নি এই সেই হাবি জাবি, উনি একটা এক্সাম্পল দিছে, আর আপনি বারবার খালি বলতেছেন কি গডের সাথে কম্পেয়ার করছে বলে আপনি আপনার গডকে তুচ্ছ মনে করে আপনি নিজেকে একটা মানে খারাপ ভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করতেছেন বারবার বারবার, আসলে তা না, ওই কেটলিটাকে উনি দিয়ে বুঝাইছে যে একটা রূপক ভাবে বুঝাইছে, এইটা আপনি বুঝতেছেন না, আর আপনি বলছেন ওনারা কি সায়েন্সই মানে না, এই কথা পরিষ্কার আমি শুনছি আমার নিজের কানে, ভাই একটা শব্দ আমি এখানে বানানোর কথা বলে লাভ নাই, আপনার কাছ থেকে আমার কোনো লাভ হয়ে যাবে না অনেক কিছু, কিংবা আমি এই ধর্মের যে তর্ক, এই তর্কে আমি জিতে গেলাম, হ্যাঁ আমি আমার গডকে প্রুফ করে চলে আসলাম, বিশাল বড় মানে কেউ আমাকে রিওয়ার্ড নিয়ে বসে নাই, ভাই ভাই যুক্তি তর্ক এগুলো দিয়ে কিছু সত্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এখানে সবাই কথা বলতেছে, এই প্ল্যাটফর্মটা রেডি হয়েছে অনলি টু টেল দ্য ট্রুথ, ওই যে কোরআনে একটা কথা আছে না, যা লাকুয়া যা কাল বাতুল ইন্দল বাতিলা কানা জাহুকা, সত্যের আগমন ঘটছে, আমি মনে করি হ্যাঁ এই কথাগুলো এই প্ল্যাটফর্মে যারা এগুলো বলে তারা কিছু সত্যের কথা বলতেছে, কোরআনের মধ্যে যে সমস্ত কথাগুলো আছে যেগুলো মনে করেন বর্তমানে অনেকেই অনেকভাবে প্রুফ করতেছে মিথ্যা হিসাবে, এগুলো আমরা মুমিনরা মেনে নিচ্ছি না, আমাদের ওই ধর্মান্ধতার কারণে, বাপদাদার ধর্ম আমার জন্ম যে ঘরে, এটা কেমনে মনে করেন আপনারা অস্বীকার করবো, সেই হিসাবে আমরা এখনো মনে করতেছি যে না
সৌদি আরব থেকে যে জার্নালটা প্রকাশিত হয়েছে যেখানে 2500 স্ক্রাইবাল এররের কথা বলা হয়েছে, সেটা হয়তো কোনোভাবে ভুল করতেছে এরা। সৌদি গভর্নমেন্ট তো মনে করেন আপনার বিপদে চলে গেছে, যার কারণে এখন ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে এখন তারা কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে, এরকম একটা ধারণা আমরা নিয়ে রাখছি। যে কোনো রকম যে কোনো কিছু আমাদের ধর্মের বিপক্ষে আসলে আমরা মনে করি কি এরা আমাদেরকে ভুল বুঝাচ্ছে। ভাই পৃথিবীর কোনো ধর্মে কোনো কোনো মতবাদী কোনো সিস্টেমের মধ্যে কোনো এরকম কিছু থাকতে পারে না যে ওই গোত্র ছাড়া অন্য কোনো গোত্রের কেউ যদি এটা সম্পর্কে সমালোচনা করে তাকে মেরে ফেলতে হবে। আমাদের ধর্মতত্ত্বের মধ্যে এই জিনিসগুলো আছে, আমাদের শরীয়তের মধ্যে এই জিনিসগুলো আছে, যেগুলো খুব কষ্ট দেয় ভাই। তো যার কারণে এইগুলো নিয়ে প্রশ্ন উঠতেছে এবং এগুলো নিয়ে ওনারা কথা বলতেছে, ওনাদের খারাপ লাগে তো, ওনারা তো একসময় বিশ্বাসী ছিল। আমার কথা হচ্ছে কোনো কিছুর উপরে বিশ্বাস স্থাপন করে কথাও যদি বলতেই শুরু করেন তাহলে তো আর হইলো না, কিছুই হইলো না ভাই। আমি বারবার এটাই বলতেছি আমি যে আপনি যে জিনিসটা বলতেছেন আপনার কথাগুলো ঠিক আছে, আপনি লজিক্যাল, আপনার কথাগুলো কেউ বুঝে নাই তা না, আপনার কথাগুলো সবাই বুঝতেছে, না বুঝলে কেউ উত্তর দিতে পারতো না, আপনাকে থামাইতে পারতো না। আপনার কথাগুলো যখন আপনি বলেন, যখনই ভুলটাকে চলে যান তখনই ওনারা থামায়। আমি দেখছি যখনই আপনি শুদ্ধ কথা বলেন, ঠিক ঠিক কথা বলেন, চলে আপনি দেখেন আমরা কিন্তু এতক্ষণ ধরে আপনার কথা বলছেন, কোয়ান্টাম ফিজিক্সের কথা কেউ বলেন নাই, সরি কোয়ান্টাম মেকানিক্সের কথা কেউ বলেন নাই। কোয়ান্টাম মেকানিক্সে কিছু কিছু জিনিস এমন হয় যে সেটা অটোমেটিক্যালি হয় এবং অটোমেটিক্যালি বিলীন হয়ে যায়। না শুনুন না, শেষ করি, শেষ করি একটু। না আপনি অনেক অনেক কথা বলেছেন, অন্য কথা বলেছেন। আমি আবার এদিকে চলে আসছি তো, আবার এদিকে চলে আসছি তো, আবার এখানে চলে আসছি ভাই। এই তো এই যে সময় নেই, সময় নেই করতেছেন না, এইটা একটা প্রেসার দিচ্ছেন আপনি আমাদেরকে, এটি এই ফিজিক্যাল প্রেসার। আরে ভাই রাত 1:30 পার হয়ে গেছে, আপনি আমাকে কিভাবে বলেন প্রেসার দিচ্ছেন? আপনি আপনি মি আপনি গডকে এখানে ইয়ে করতে পারতেছেন না, আপনি প্রমাণ করতে পারতেছেন না, আপনি চলে যাচ্ছেন, তাহলে হবে? এতক্ষণ ধরে কথা বললেন, ইনকমপ্লিট কথা রেখে চলে যাবেন, তাহলে তো ওনাদেরকে আপনি কোনো অনারি করলেন না। আমার কথা বাদ দেন, আমি কেউ না, আমার কথা উত্তর দেওয়া আপনার আপনার জন্য এটা মনে করেন আপনার প্রয়োজনই নাই, নো প্রবলেম। কোরআনের আয়াতের ব্যাখ্যা ওই ভাইয়া অনেক বাঁচাইছে, আপনি কোরআনের আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, এটা জাকির নাইকের মতো ব্যাখ্যা দিচ্ছেন। শুনেন ভাই একটু, শুনেন আমার কথা, শুনেন একটু। আপনার দুইটা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কোনটা ইলজিক্যাল কথা বলেছি, আপনি দুইটা কথা বলেছেন ইলজিক্যাল, দুইটা পয়েন্ট লিখেছেন, আর বাকি যে কথাগুলো বলেছেন সেটা আজকের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত না, ওটা অন্য প্রসঙ্গে আপনি চলে গিয়েছেন ভাই। তো এটাও তো অযৌক্তিক, আপনি বলেছেন যে আমাদের আমাদের ওনারা সব যুক্তির কথা বলতেছে, আমরা মুসলমানরা আমরা আসলে সত্য মানতে চাই না কিংবা যুক্তি মানতে চাই না, এটা বলতেছেন। কিন্তু আপনি দেখেন অযৌক্তিক কথা এখানে বলেই যাচ্ছেন, কারণ অযৌক্তিক কথা বলেই ভাই কিছু কিছু বলছি, আপনি তো খালি বারবার খালি স্টেটমেন্ট তৈরি করেন ভাই। শুনেন আপনি সব কথা বলেন, কিছু কিছু বলছি, আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আজকে একটা প্রসঙ্গে কথা হচ্ছে সৃষ্টিকর্তার অস্তিত্বের বিষয়ে, আপনি চলে গেলেন যে অবিশ্বাস করলে মেরে ফেলো, অমক করলে ওই করো, তমক করলে এই করো, এইসব তো হয় না, এগুলো এগুলো বলতেছেন ভাই। কিভাবে আপনার কথাগুলো যৌক্তিক হচ্ছে ভাই আমাকে বোঝান। কোরআনের আয়াতটা না বললে বলতাম না, কোরআনের আয়াতটা যদি না বলতেন এই আমি একটা জাস্ট একটা কোরআন থেকে একটা কোটেশন দিয়েছি শুধুমাত্র এটা বলার জন্য যে সৃষ্টিকর্তা শূন্য থেকে অস্তিত্ব আনতে পারেন কোনো কিছুকে, সেটা আমি না বললেও পারতাম ঠিক আছে, কিন্তু ওটাকে আপনি অন্যদিকে নিয়ে যে অন্যভাবে প্রশ্ন করছেন, আপনার আচরণ শুনেন, আপনার কথা এবং আপনার আচরণগুলো আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আপনি প্রসঙ্গে থাকতে পারেন না ঠিক আছে, কিংবা চান না, আপনি প্রসঙ্গ ছেড়ে অন্যদিকে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে আছে, তো এটা চেঞ্জ করতে হবে। আমার কথা শুনেন আপনি প্রথমে ঢুকে নিজেকে বিশ্বাসী দাবি করছেন, এরপর আপনি আমাকে জাস্ট করতে শুরু করেছেন, ওনাদেরকে জাস্ট করতে শুরু করেন, ওনারা কথা ঠিক আছে, আমি কথা ঠিকই বলেছি লজিক্যাল কিছু কিছু, কিন্তু কিছু কিছু ভুল বলেছি, আপনি জাস্ট করতে শুরু করেছেন, এখন আমি যখন আপনাকে জাস্ট করতেছি আপনার লেগে যাচ্ছে, আপনাকে লেগে যাচ্ছে কেন, লেগে যাচ্ছে না তো, লেগে যাচ্ছে না তো, আপনি রং ভাবে জাজ করছেন, আপনি রং ভাবে কেন জাজ করবেন, রং ভাবে জাজ করছেন, শুনেন কথা শুনছেন, আপনি তো থামেন না, আমি কিন্তু শুনছি আপনার কথা, আপনি শুনেন না, অবিশ্বাস করলেন না, আমি 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 আসলে আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি ভাই, 1 মিনিট 1 মিনিট ভাই, 1 মিনিট 1 মিনিট ভাই, ক্যাসেলেন দেয়ার ভাই, আপনাদেরকে আর দুইজনকে আপনাদের দুইজনকে আমি আর 2 মিনিট এই বিষয়ে আলোচনা করার জন্য সময় দিচ্ছি ভাই, উনার কথা তো আমি অনেক কথা বলছি, আমরা তাফসীরে যে এই বিষয়ে আলোচনা হবে, আমার কথা কি প্রসঙ্গে থাকো, উনি প্রসঙ্গ না থেকে উল্টাপাল্টা কোথায় চলে যাচ্ছে তার কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না ঠিক আছে, প্রসঙ্গে থাকেন ভাই, প্রসঙ্গ থেকে কথা বলেন, হইছে কথা, একটু থামেন, একটু থামেন, একটু থামেন, আপনিই তো বলছেন, আমি তো বলিনি ভাই, আমি কিন্তু 2 মিনিট টাইমার অন করলাম ঠিক আছে, উনি নাকি বলে নাই, আমি দুই ভাই আমি 2 মিনিট টাইমার অন করলাম, 2 মিনিট শেষ হয়ে গেলে আর কথা বলবেন না ভাই, বলেন বলেন ভাই, দুইজনই বলেন, এতক্ষণ ধরে আপনি আমাকে বলেই যাচ্ছেন আপনি তারপরে বলতেছেন বলেনই নাই, কিছুই বলেন নাই আপনি। শুনেন আমি এখানে আসার পরেই জাজ করতে শুরু করিনি, দর্শক সারিতে যারা থাকে তারা জাজ করার জন্য থাকে ভাই, এখানে আসে কখন, যখন একটা ব্যাপার একটা বিষয় একটা ইস্যু নিয়ে কথা বলতে চায় কেউ তখন এখানে জয়েন হয়, তার আগে দরকার নেই তো জয়েন হওয়ার, কথাগুলো মনে করেন আপনার চলতেছে কোনো প্রবলেম নাই তো, আপনি এখানে যে বলতেছেন আমি এসে জাজ করছি ওনাদের সব কথাগুলো ঠিক আছে, আপনার কোনো কথাই ঠিক নাই, এই কথাটাই তো রং বলছেন আপনি,
আমি বলছি আপনাদের কিছু আপনার কিছু কিছু দেখছেন আবার আমি বলছি আপনি কথা বলছেন আপনি দেখছেন আমি বলি নাই ভাই ওনারা সব কথা ওনাদের ভাই রেজাউল ভাই একটা কথা বলি আপনার অপোজিশনে সবসময় আপনি মেনে নিতে পারেন না কেন আমি বলছিলাম এইটাই যে আপনি সম্পূর্ণভাবে আপনার সম্পূর্ণভাবে যে কথাগুলো সম্পূর্ণটা ঠিক নাই কিছু কিছু আপনার ভুল হয় যখন তখন ওনারা আপনাকে থামায় আপনি এই কথাটা আপনি কোট করতে পারেন নাই আর আপনি যে বলছেন আমি এলিগেশন দিছি স্টিফেন হকিংস এর কথায় যখন আপনি আসছেন যে উত্তেজিত না হই উত্তেজিত না হই ক্যাসেন্ডার ভাই প্লিজ আপনি ভাই একটু একটু তাড়াতাড়ি শেষ করেন ভাই একটু তাড়াতাড়ি শেষ করেন ভাই আমাদের তার আছে শেষ করুন জোরে হয়তো সরি সরি আমি তো আপনাকে ভাই স্টিফেন হকিং এর ওই মানে আমি তো কিছুই জানি না আমি তো বলছি তো কিছু জানি না আপনি সব জানেন আমি বলছি যে স্টিফেন হকিং এর যে কথাটা বলছেন যে এক্সপ্লেনেশনটা দিছে যে একটু এদিক ওদিক হলেই আমাদের মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত না এই কথা থেকে আমি আপনাকে ভুল তো কিছু বলি নাই যেখানে আমি ভুল বলছি বলেন ভুলটা ধরেন আচ্ছা ঠিক আছে আমি একটু বলিনি ভাই আচ্ছা ক্যাসেলিন দেয়ার ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আজকে আপনি কথা বলেছেন আমাদের অনেক ভালো লেগেছে আপনার আসলে যে আয়াতটা কথা বলেছিলেন আপনি আপনার সেই আয়াতটা শুনে আমরা আসলে একটু উপকৃত হয়েছি যে আসলে রেজাল ভাই আমাদের কি ভুলভাবে ব্যাখ্যা দেয় কিনা সেটা একটু শুনে ভালো লেগেছে তো ক্যাসেলিন দেয়ার ভাই যুক্ত হওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভাই 30 সেকেন্ড শেষ করবেন ভাই প্লিজ জি ভাই বলুন 30 সেকেন্ড শেষ করুন ভাই প্লিজ আমাদের আমাদের আলোচনাটা একটু অন্যদিকে চলে গেছে ভাই কোরআনের আয়াত বলে কেন আমরা মানুষকে এখন মিসগাইড করতেছি জাকির নাইক কন্টিনিউয়াসলি মিসগাইড করতেছে দাহাহা মানে হচ্ছে উট পাখির ডিমের মতন বলতেছে উনি বলতেছে বাদি ইসলামাবাদ মানে শূন্য থেকে সৃষ্টি হয়েছে মানে আমরা কেন বর্তমান সায়েন্সকে কোরআনের সাথে মিক্স করে কোরআনকে অপমান করতেছি কেন এটা আমি বুঝতেছি না কেন কোরআনকে জাস্টিফাই করতে আমরা বিভিন্ন সায়েন্স নিয়ে আসতেছি যেগুলো রং আমার মাথায় এটা আসে না ইসলামাবাদ মানে কি এটাই তো ব্যাখ্যা দিতে পারতেছে না আচ্ছা ঠিক আছে ক্যাসেলিন দেয়ার ভাই আমরা আপনার কথাটা বুঝেছি এবং আমাদের যারা দর্শক আছে আমরা আশা করছি আমাদের দর্শকেরা অনেক এটা বুঝেছে আপনি যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই আমাদের ব্যাকস্টেজে আরো কিছু লোক আছে ভাই আমরা তাদেরকে সুযোগ দিতে চাই আপনি যদি একটু কষ্ট করে ফেসবুক থেকে আমাদের লাইভটা শুনতেন তাহলে একটু ভালো হতো ভাই ওকে আর আমি ইললজিক্যাল কিছু বলছি কিনা তাই বলবেন অসুবিধা নাই আচ্ছা এটা দর্শকরা বিচার করবে ভাই এখানে আমরা বিচার করতে বসিনি ভাই ততক্ষণ পর্যন্ত আপনি একটু কষ্ট করে ফেসবুক থেকে শুনেন ভাই আপনাকে শুভরাত্রি জানাচ্ছি আচ্ছা আর কেউ আছে কিনা যোগ করেন অ্যাড করেন আমরা তো শুনলাম আচ্ছা ঠিক আছে আমি রঞ্জু ভাই আপনি বলার আগে আমি রেজাল ভাইকে মাত্র 30 সেকেন্ড কথা বলবো রেজাল ভাই আপনি একটা কথা বলছিলেন স্টিফেন হকিংস এর একটা কথা বলছিলেন যে উনি বলেছেন যদি আপনি কি বলেছিলেন যদি এই যে কোন মিসগাইড আচ্ছা আমি আপনার কথাটা বলতে চাচ্ছি না আপনি প্লিজ স্টিফেন হকিংস এর ওই কথাটা আরেকবার বলেন যেটা দর্শকরা বা আমি আরেকবার বলতে পারি আপনার আপত্তিটা বলেন সমস্যা নেই আমি বলে দিচ্ছি না না আমি ভাই আপনি স্টিফেন হকিংস এর যে উক্তিটা করেছিলেন ওইটা আরেকবার প্লিজ কোটেশনটা আরেকবার বলেন উনি বলেছিলেন যে ইউনিভার্স যেভাবে অস্তিত্বে এসেছে ঠিক আছে
ইউনিভার্স যেভাবে অস্তিত্ব এসেছে এদের যে সুসামঞ্জস্যপূর্ণ ভাবে অস্তিত্ব এসেছে, এর যদি সামান্য পরিমাণও ব্যত্যয় ঘটতো তাহলে ইউনিভার্স অস্তিত্বে আসার আগেই পুনরায় আবার হচ্ছে ধ্বংস হয়ে যেত অথবা ইয়ে হয়ে যেত। ঠিক আছে, এটাকে আবার পুনরায়, ঠিক আছে আপনার কথা আমি বুঝতে পেরেছি এবং দর্শকেরা শুনেছে। আপনি কিন্তু আসলে বলেননি এটা উনি কই কোন বইয়ে বা কোথায় বলেছে। আচ্ছা আমি আপনার, আচ্ছা ওকে ওকে রেজাল ভাই প্লিজ আমি বলছি। তো স্টিফেন হকিংস এর এই কথার দ্বারা কিন্তু আসলে প্রমাণ হয়ে যায় না যে এর পেছনে গড আছে। আসলে আপনাকে আমি একটা কোট করি, সেটা হচ্ছে স্টিফেন হকিংস তার এভরি অ্যান্সার টু বিগ কোশ্চেন এই বইটাতে বলেছিল যে ইফ ইউ অ্যাকসেপ্ট অ্যাজ আই ডু দ্যাট আই ওয়াজ অফ নেচার আর ফিক্সড দেন ইট ডাজ নট টেক লং টু আস হোয়াট রোল ইজ, আরেকবার ভালো করে শুনবেন ভাই, হোয়াট রোল ইজ দেয়ার গড ফর। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। তার মানে ভাই উনি কিন্তু উনি প্রথম কথাটা ট্রাই করে বলবো অথবা ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, ইফ ইউ অ্যাকসেপ্ট অ্যাজ আই ডু দ্যাট আই অ্যাজ আই ডু আসলে উনি যেটা বলছেন ওনার বইতে যে আমি যেভাবে বলছি সেটা যদি অ্যাকসেপ্ট করেন যে নেচার আর ফিক্সড, নেচার আসলে ফিক্সড, যদি এটা ঠিক হয়ে থাকে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে নেচারে আসলে গডের কোনো দরকার আছে কি? তার মানে উনি একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে ছেড়ে দিচ্ছেন যে আমাদের গডের আসলে কোনো দরকার নাই। উনি তার এই ডিফল্ট অ্যানসার টু বিগ কোশ্চেন বইটাতে কথাটা বলেছেন এবং আপনি যে কথাটা বলেছেন, একটু রেজাল ভাই শেষ করবো, রেজাল ভাই দাঁড়ান, আমি আপনার থেকে এটা অ্যানসার চাইনি ভাই, আমি আপনার কথার একটা রেসপন্স দিলাম। সেটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটার মাধ্যমে বোঝাচ্ছিল যে যেহেতু এটা বাই চান্স সো এর পেছনে একটা কারণ আছে আর সে কারণটা যদি গড, এইটা যদি আপনি ধরে নেন তার মানে ক্রিয়েশনিস্টের মধ্যে ধরে নেন তাহলে এটা আমরা প্রথমত গড অফ দ্য গ্যাপস ফেলাসিতে ফেলতে পারি, আবার আর্গুমেন্ট ফ্রম ইনক্রেডুলিটি ফেলাসিতে ফেলতে পারি। তো আমরা ফেলাসির দিকে না যেয়ে আপনাকে আমি উনারই আরেকটা কোট মাইনিং করে দিলাম। আপনি যেরকম কোট মাইনিং করেন আমি আরেকটা কোট মাইনিং করে দিলাম যে না উনি আসলে এরকম দাবি করেন নাই। হ্যাঁ ধন্যবাদ রেজাল ভাই, আমার কথা শেষ, এখন একটু আপনার বক্তব্য দিবেন, প্রফেসর ভাই বক্তব্য দিবে, রঞ্জু ভাই বলবেন, রনিন ভাই শেষ করবেন। রেজাউল ভাইয়ের ডিজাইন আর্গুমেন্টের কমপ্লিটলি বই পরিহিতে কথা বলে, আপনি এটা পাবেন মানে ওনার গ্র্যান্ড ডিজাইন বইতে সম্ভবত, বা ওনার বিগ টাইম টু বিগ কোশ্চেন সম্ভবত প্রথম প্রশ্ন। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আমি বলতেছি যে আমার সময় নেই, রাত দেড়টা দুইটা বাজতেছে এখন। দ্য ইউনিভার্স ডাজন্ট হ্যাভ পারফেকশন, এটা হকিংসের কথা না, হকিংসের কথা আপনি বলছেন না, তো হকিংসের আমি কোডগুলো এখন তো শেষ হয়ে গেছে। আচ্ছা এরপরে বলছে ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু অ্যাডপ্ট চান্স, স্টিফেন হকিং, ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু অ্যাডপ্ট চান্স। ওই যে উনি বলছেন যে মাইন্ড এন্ড মাইন্ড মানে বস্তু চিন্তা করতে পারে না, এইটা হচ্ছে কমপ্লিটলি চান্সের ব্যাপার, ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু অ্যাডপ্ট চান্স। আর সেকেন্ড কথা হচ্ছে যে ইন্টেলিজেন্ট, আপনাকে যদি বলা হয় যে মস্তিষ্ক ছাড়া আপনি চিন্তা করেন আপনি চিন্তা করতে পারবেন না, তাহলে মাইন্ড আলাদা মানে কনসাসনেস এর যে ব্যাপারটা ওইদিন আমি ক্লিয়ার করছি যে কনসাসনেস কমপ্লিটলি মানে অ্যাটমের উপর নির্ভর করে, মলিকিউলের উপর নির্ভর করে, কনসাসনেস অ্যাটম মলিকিউল ছাড়া পাথরের কাছেও মলিকিউল আছে, পাথর চিন্তা করতে পারে না, কারণ কি পাথরের মধ্যে লাইফ নাই। ঠিক আছে, ইন্টেলিজেন্স নাই, ইন্টেলিজেন্সের সেই অ্যাবিলিটি নাই পাথরের কাছে, আবার চিংড়ির কাছেও মলিকিউল আছে, চিংড়ি চিন্তা করতে পারে না মানে পারে প্রিমিটিভ লেভেলে চিন্তা করতে পারে। তাহলে কনসাসনেসের জন্য ইন্টেলিজেন্সের জন্য কোনো বিং এর দরকার নাই যে আমাদেরকে কনসাসনেস ইন্টেলিজেন্স এগুলো দিবে, কারণ কি কারণ আমাদের কাছে দেখা যাচ্ছে 200 বছর আগে আমরা যে পরিমাণ ইন্টেলিজেন্ট ক্যারি করতাম আমরা এখন অনেক বেশি ইন্টেলিজেন্ট, আমরা হিউম্যান বিং এর অনেক বেশি ইন্টেলিজেন্ট।
আপনি কখনো চিন্তা করতে পারবেন না 500 বছর আগে আপনি ব্যাকটেরিয়া চিনতেন না, আপনি হাত ধুইতে জানতেন না, বিকজ আপনি এটা বুঝতে পেরেছেন কিসের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে। তাহলে এই যে কথা যে বললেন যে মলিকিউল ডাজ নট থিঙ্ক, ভাই এই মলিকিউল কিভাবে আমাকে আজকে রকেট বানাইতে শিখাইলো, কিন্তু 1000 বছর আগে আমি তো রকেট বানাইতে পারতাম। মলিকিউল ডাজ নট থিঙ্ক আমি এটা কবে বললাম ভাই? আপনি বলছেন না যে অনলি শুধুমাত্র হচ্ছে বস্তু চিন্তা করতে পারে না। মলিকিউল কি, হোয়াট ইজ মলিকিউল? ওরে ভাই মলিকিউল, হোয়াট ইজ দ্য মলিকিউল? আপনারা শেষ করেন, আমি বলতেছি আমার শেষ কথা, ঠিক আছে? বলেন আমাকে, বলেন এই যে, তাহলে এটা ভুল কথা। আচ্ছা এখন এখন আমি আমার কনক্লুশন টেনে দিই, সেটা হচ্ছে যে রেজাউল ভাই আসছেন এখানে তার অস্তিত্ব মানে বিশ্বের অস্তিত্ব প্রমাণ করার জন্য এবং তার স্পেসিফিক গডের প্রমাণ করার জন্য। উনি এখানে সায়েন্স নিয়ে আসছেন, উনি সায়েন্স আনার পরে উনি সায়েন্সের ভালো ভালো দিকটা নিছেন যে দিকটা ওনার সাথে মিলে। স্টিফেন হকিং বলছে যে ইউনিভার্স বাই চান্স, কিন্তু স্টিফেন হকিং এটার বিপরীতে কখনো বলে নাই যে গড ছিল, বিকজ বিকজ ইউনিভার্স স্ট্যান্ড ফর চান্স, মানে ইউনিভার্স স্ট্যান্ড চান্স আছে ইউনিভার্স আসার এবং চান্স খুব কম, সেহেতু গডে আনছে এটা মানে কোনো সায়েন্স বলে নাই। সেহেতু উনি সায়েন্সকে এখানে ইউজ করছেন ওনার পার্টিকুলার বিলিভের জন্য। এবং অন দ্য কন্ট্রারি যখন কনজারভেশন অফ এনার্জির কথা বলছিলাম যে কনজারভেশন অফ এনার্জি কি আপনি মানেন, তখন উনি বলছেন যে না গড চাইলে কনজারভেশন এনার্জি ঠিক করতে পারে, তাহলে ওখানে তো উনি সায়েন্স মানেন নাই। অর্থাৎ ওনার সুবিধা মতে যেখানে সায়েন্স উনি পাইছেন সেখানে উনি এটা মানছেন, এবং যেখানে সুবিধা পান নাই, যেখানে উনি কোনো রিলিভেন্স দেখাইতে পারেন না, প্রাসঙ্গিকতা দেখাইতে পারেন না, উনি সেখানে সায়েন্স ফালাই দিচ্ছেন, বলছেন যে না গড চাইলে উনি মলিকিউল তৈরি করতে পারে, অন্য কিছু তৈরি করতে পারে। তাহলে এইটা বৈপরীত্য যে আমি সায়েন্স মানি ইউনিভার্স আসার ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে, কিন্তু আমি চান্স মানি না ওই যে মলিকিউলের ক্ষেত্রে, কনজারভেশন এনার্জির ক্ষেত্রে, থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে আমি চান্স মানি না। কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে যে উনি আসছেন কিন্তু ঈশ্বরের প্রমাণ দেওয়ার জন্য এবং আলাপ করছেন, কিন্তু আজ পর্যন্ত উনি ঈশ্বরের প্রমাণ দিতে পারেননি এবং এটার মেথোডোলজি নিয়েই শেষ হয়েছে, ঠিক আছে, শেষ হয়ে গেছে, আমাদের কাছে ঈশ্বরের কোনো প্রমাণ নাই। ওই যে সেম একই কথা, হইতে পারে চান্স, হইতে পারে ডিজাইন, হইতে পারে যে এই প্ল্যান প্ল্যান হইতে পারে, এই যে হইতে পারে এইটাতে আমি হাজার জিনিস চয়েস করতে পারি, আমি ধর্মের ঈশ্বর করতে পারি, অন্য অনেক কিছু এখানে। ভাই আমরা যে ঈশ্বরই বিশ্বাস করি সেইটা ইউনিভার্স এর প্রথমে থাকতে পারে, ঠিক আছে? এটা উনি বারবার বলছেন, এটা শেষে দিয়ে এই কথা আমি সুন্দর করে বুঝাই বলছেন, আমি থ্যাংক ইউ ওনার, আমি ওনার লাইভে গেলে ওখানে ধরবো আমি ওনাকে, যে আপনি যেটা বলছেন যে আপনি জানেন না, কিন্তু আপনি অ্যাজিউম করে নেন আপনার আপনার যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা আপনি গড়ে রাখেন, সেটা কোনো কোনো সমস্যা না সেটা, কিন্তু আপনি যখন বলবেন সেই বিশ্বাসই আসল বিশ্বাস, সেই বিশ্বাসই একমাত্র বিশ্বাস ইউনিভার্সে, তখন কি আমি আপনাকে বলবো যে আপনি জাস্টিফাই করেন? কিন্তু জাস্টিফিকেশন নিলে আবার বলবেন যে ভাই ওই যে লেখা আছে ওখানে আপনি ওই উনি ওইটা তৈরি করতে পারে, উনি সেটা তৈরি করতে পারে, একই একই কারণে আমি অনেক ঈশ্বর আমি অনেক কিছু বাক করে দিতে পারি, কারণ আমি জানি না, উই ডোন্ট নো, ঠিক আছে? এবং আমি জানি না দেখে শুধুমাত্র ঈশ্বর কোনো এক্সপ্লেনেশন না। ধন্যবাদ জি, ধন্যবাদ আপনাকে। আসলে হচ্ছে যে শেষ কথাটা যেটা বলতে চাই সেটি হলো যে আজকে ডিসকাশন হয়েছে, যেটা আসলে আমি আগে বলেছি যে আসলে আমরা মেইন টপিকে সৃষ্টিকর্তার পক্ষে আসলে আমার কাছে কি প্রমাণ আছে, এভিডেন্স আছে, সেটাতে কিন্তু হালকা আমি জাস্ট একটু টাচ করেছি, কিন্তু আসলে আলোচনা কিন্তু হয়নি। সেটা না হয় আমরা আসলে আলোচনা করেছি আজকে কিছু জাস্ট একটা একটা হচ্ছে যে মেথোডোলজি নিয়ে, ঠিক আছে, সৃষ্টিকর্তার অস্তিত্বের সিদ্ধান্তে পৌঁছাবো আমরা কোন কোন ওইতে, এইগুলো নিয়ে মূলত আলোচনা আসলে হয়েছে। তার মধ্যে অনেক অপ্রাসঙ্গিক কথা এসেছে, অনেক হচ্ছে যে আপনার হচ্ছে যে এই কথা বলেছে যেগুলো আসলে আসা উচিত হয়নি, কিন্তু সেগুলো চলে এসেছে আমাদের কথার মধ্যে। তো যেটা ই হতে, তো প্রথমে আমরা যেটা কথাটা বলেছিলাম আসলে আমরা যেটা বলেছিলাম যে যে আমাদের জানার পরিধি আসলে কতটুকু, সেটা নিয়ে আলোচনা হয়েছিল, বা আপনারা স্বীকারও করেছিলেন যে সেখানে হচ্ছে যে যে আমরা বস্তু জগতের বাইরের কোনো কিছু আছে কিনা, থাকলে থাকতেও পারে আবার না থাকলে না থাকতেও পারে, সে বিষয়ে নিশ্চিত ভাবে আমরা কোনো কিছু জানি বলতে পারবো না। এরপরে যেটা কথা হয়েছিল যে ঠিক আছে, এরপরে কথা হয়েছিল যে যে ইউনিভার্স, তাহলে হচ্ছে যে এই ইউনিভার্স যেটা আমাদের কাছে আছে এটি হচ্ছে যে আপনার শূন্য থেকে অস্তিত্ব আসতে পারে কিনা, তো শূন্য থেকে অস্তিত্ব আসতে পারে না, এটি ইভেন প্রমিথিউস ভাই নিজে স্বীকার করেছেন যে এটা ওনার হচ্ছে প্রিমিসিস, যে শূন্য থেকে কোনো কিছু এমনি অস্তিত্ব আসতে পারে না। তাহলে আলোচনা যেটা হয়েছিল যে তাহলে হচ্ছে যে তাহলে কিভাবে ইউনিভার্স হচ্ছে যে তাহলে কি অনাদিকাল ব্যাপী আছে কিনা, তো এটাই হচ্ছে যে পরে রঞ্জু খান ভাইও সেটা স্বীকার করেছেন যে আসলে যে যেটা উনি এনার্জির একটা কনসেপ্ট দিয়ে
দিয়েছেন যে আজকে সায়েন্স যেটা বলতেছে যে এনার্জিকে ডিস্ট্রয় করা যায় না, এনার্জিকে ক্রিয়েট করা যায় না, এনার্জিকে ডিস্ট্রয় করা যায় না। তো সেক্ষেত্রে উনি এটা মেনে নিয়েছেন যে আসলে এনার্জিকে হচ্ছে যে থাকতে হবে অনাদিকালব্যাপী, যদি সৃষ্টিকর্তা না থাকেন, এবং এনার্জি সমস্ত যা কিছু আছে ইউনিভার্স তার সবকিছুর অস্তিত্বের কারণ। তো এই প্রসঙ্গে কথা হয়েছিল, পাশাপাশি এখানে আমি এরই ভিত্তিতে আমি সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে অবস্থান নিয়েছিলাম এই কারণে, কারণ হচ্ছে যে যদি আমরা এটা ধরে নেই যে হচ্ছে যে এনার্জি অনাদিকাল ব্যাপী আছে, সেক্ষেত্রে যে বিষয়গুলো প্রবলেম হয় যে এনার্জির মধ্যে জ্ঞান নেই, সচেতনতা নেই, যেটা উনি একটু আগেও বললেন যে পাথরের মধ্যে কোনো জ্ঞান নেই, তো সেক্ষেত্রে হচ্ছে এনার্জির মধ্যে জ্ঞান নেই, সচেতনতা নেই, তাহলে হচ্ছে যে এইরকম এনার্জি যার মধ্যে জ্ঞান নেই, সচেতনতা নেই, সে কি করে হচ্ছে পারে যে হচ্ছে এত চমৎকার সমস্ত কর্ম সাধন করতে, যেটা আমাদের ইউনিভার্সের ক্রিয়েশনের মধ্যে একটা অবিস্মরণীয় এবং মহা অবিস্মরণীয় একটা ঘটনা ঘটাতে। এরপরে হচ্ছে যে ইউনিভার্সে যে বিন্দাস এখন আছে, এত সুন্দর সুন্দর ল সেট আপ, যে ল আইনগুলো মহাকর্ষিক যে আইনগুলো এখানে কাজ করতেছে চমৎকার ভাবে, তারা সেখানে কাজ করতেছে, এই ইউনিভার্সকে আমরা অনুধাবন করতে পারবো। আইনস্টাইন বলেছেন যে ইউনিভার্স একটা চমৎকার দিক হচ্ছে যে এই সমস্ত কিছু এই আমরা হচ্ছে যে অনুধাবন করতে পারি কিভাবে ইউনিভার্স কাজ করে, তো এত সুসামঞ্জস্যপূর্ণ ভাবে ইউনিভার্স চলতেছে। তো এই সমস্ত কিছু থেকে একটা প্রাণের অস্তিত্ব থেকে শুরু করে মলিকুলার অস্তিত্ব থেকে শুরু করে পুরো একটা মানব সত্তার অস্তিত্বে আসা, আমি এই সমস্ত কিছু কোনো কিছুই টাচ করিনি সেভাবে রেফারেন্স সহকারে, আমি এটা পরবর্তীতে আলোচনা হইলে হস্ত দিতে পারবো যে এই সমস্ত চমৎকৃত বিষয়ের জন্য শুধু বস্তুকে বা এনার্জিকে যদি কজ ধরা হয়, আমার মতে পৃথিবীতে এর চাইতে ঠুনকো বিশ্বাস, এর চাই আমি বিশ্বাস বলেছি এক্ষেত্রে যে আপনারা এনার্জিতে বিশ্বাস করেন, হ্যাঁ এই জন্য বলেছি, কারণ হচ্ছে যে এগুলো বিশ্বাসই হবে যদি আপনি এটা বলেন যে হচ্ছে যে এনার্জি এই সমস্ত কিছুর কারণ, এনার্জির মাধ্যমে জ্ঞানহীন সচেতনতাহীন এনার্জি কিংবা জ্ঞানহীন সচেতনতাহীন বস্তুই এই সমস্ত চমৎকার থেকে চমৎকার সমস্ত কর্ম করার জন্য মূল কারণ বা তার মাধ্যমেই হয়েছে, যেখানে আজকে দুনিয়ায় পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট মিলেই আপনার নির্জীব প্রাণ থেকে নির্জীব পদার্থ থেকে তারপরে হচ্ছে একটা প্রাণবান কোনো কিছু সৃষ্টি করতে পারছে না, তৈরি করতে পারছে না, জ্ঞানবান সত্তা মানুষ পারছে না, সেহেতু এনার্জি কিভাবে করতে পারে। তো আমার কাছে যেটা মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি অযৌক্তিক, সবচেয়ে বেশি আনসাইন্টিফিক, সবচেয়ে বেশি হচ্ছে যে ইরেশনাল বিলিফ যেটা, সেটি হলো সৃষ্টিকর্তাহীনতায় বিশ্বাস, নাস্তিকতার বিশ্বাস। এর চাইতে এমনকি পৃথিবীর আর যত বিশ্বাস আছে, আমরা যত অযৌক্তিক বিশ্বাসই আমরা তুলনা করি না কেন, পৃথিবীতে নাস্তিকতার চাইতে বড় অযৌক্তিক বিশ্বাস পৃথিবীতে আর হতেই পারে না। আর নাস্তিকদের চাইতে পৃথিবীতে বড় হচ্ছে ইলজিক্যাল বিইং পৃথিবীতে আসলে থাকতেই পারে না, ইম্পসিবল। তো এই জন্যই হচ্ছে আজকে সবাই নাস্তিক হচ্ছে, যাদের লজিক্যাল থিঙ্কিং করার মতো ন্যূনতম যোগ্যতা নাই, যারা হচ্ছে নিজের শুধু প্রবৃত্তি দ্বারা তাড়িত হয়, তারাই হচ্ছে নাস্তিক হচ্ছে। স্টিফেন হকিং আছে ভাই, আমি আপনাকে হিউম্যানিট করতে কোনো ভাবে চাচ্ছিলাম না, বাট আপনার কথা লেভেল, আপনি একটু চুপ করবেন রেজাল ভাই, আপনাকে বলছি, আপনি ভাই হোস্ট কই রে ভাই, লাইভের হোস্ট কই, আমি সেটা করবো না আমি আপনার মতো অভদ্র নই যে আপনি যেভাবে কথাগুলো বলছিলেন আমি আপনাকে বলছি, আমি আপনাকে কখনোই হিউম্যানিট করতে চাচ্ছিলাম না, এবং আমি এখনো আপনাকে হিউম্যানিট করবো না, এটা আমার অভদ্রতা যদি হয়, ভাই প্লিজ 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 শেষ করতে দেন রেজাল ভাই প্লিজ। এটা যদি আমার অভদ্রতা হয়ে থাকে ভাই, তাহলে ভদ্রতার সংজ্ঞাটা কি? রেজাল ভাই প্লিজ অভদ্র মানুষ, এটা আপনি প্রমাণ করেছেন, আপনি আসলে কথা বলতে দিচ্ছেন না কিন্তু আমাকে, আপনাকে আমি থামাচ্ছিলাম না, আমি ভাই আমি কিন্তু আপনার সাথে ভালো করে কথা বলছি, আপনি চুপ করবেন, আপনি মিউট করেন, আমার কথা শেষ হবে, আবার কথা বলছেন আপনি, মানে বুঝলাম না, আপনি আবার কথা বলছেন মানে আপনি মিউট করেন,
আমি মিউট করব কেন? আপনি আমাকে অভদ্র কেন বলেন সেটা আপনি মিউট করেন, আপনি মিউট করেন, আপনাকে বলছি, আপনি কেন, আপনাকে বলছি আপনি কেন ভাই, আপনি দাঁড়ান না, আপনি দাঁড়ান না ভাই, আপনি দাঁড়ান, আপনি একটু থামেন না, আপনাকে বলবো তো আমি, আপনি কেন বলছেন, সরি বলেন, সরি বলেন, আপনাকে বলবো তো আমি আপনাকে কেন অভদ্র বলেছি, আপনি তো আসলে অভদ্র একটা মানুষ, এক্ষুনি আপনি আমার কথার মধ্যে কথা বলছেন না, আপনি বোঝেন না আপনি কেন অভদ্র বলছি, আপনি আমার কথার মধ্যে কেন কথা বলছেন, আপনি তো অভদ্র, আপনি তো লিটারালি একটা অভদ্র মানুষ, আপনি তো অভদ্র জন্য আমার কথার মধ্যে কথা বলতেছেন ভাই, আপনাকে বলতেছি না যে আপনি চুপ করেন, আপনি তো বলছি না আপনি চুপ করেন, আপনাকে তো বারবার বলছি আপনি চুপ করেন, আপনাকে বারবার বলছি আপনি চুপ করেন, আপনি অভদ্র মানুষ জন্যই, আপনি অভদ্র মানুষ জন্যই, আপনি নিতান্ত একটা অভদ্র মানুষ, আপনাকে প্লিজ করে বলতেছি আমি যে ভাই আপনি মিউট করেন, আমি কথাটা শেষ করে দিন, আপনি কথা বলবেন আবার, আপনাকে যথেষ্ট সময় দিয়েছি এবং আপনি কনক্লুশন আবার কথা বলছেন, আপনি আবার অভদ্রের মতো কথা আচরণ করছেন, আপনি আপনাকে ব্যাকস্টেজ কিন্তু নিচ্ছি না এখনো আপনি বুঝতে পাচ্ছেন যে আপনি কেন অভদ্র বলছি, আপনি কথার মাঝে আমার কথা বলছিলেন তাই আপনাকে অভদ্র বলছি, ওকে আবার কথা বলছেন আপনি, আবার কথা বলছেন আপনি, আমি কি কথা শেষ করেছি, আপনি আবার কথা বলছেন কেন ভাই, আমি চলে যাচ্ছি ভাই ভালো থেকেন, অনেক আপনি আবার আপনি আবার কথা বলছেন কেন, আপনি আপনি দাঁড়ান আপনি শুনে যান, আপনি যে কথাগুলো দাবিগুলো করলেন না, আপনি যে দাবিগুলো করলেন সেই দাবির পেছনে আমরা যুক্তি চাইবো না আপনার, আপনি কাছে কি এমন, দাঁড়ান 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 চুপ করেন, আপনি আপনি চুপ করবেন প্লিজ, আপনি একদম চুপ করবেন, আমি আপনার কাছে আপনি যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলোর যুক্তি আপনি আমাকে দিয়ে দেন আপনি যাবেন, আর যদি না দাবির যদি আপনি যে দাবির বলে করেছেন সেই দাবির পেছনে যদি যুক্তি না দিতে পারেন তাহলে আপনি এখান থেকে বলবেন যে না আপনি ভুল বলেছেন, আপনি সরি বলবেন, আপনি বলেছেন যে আপনারা হচ্ছে সবচেয়ে যুক্তিসঙ্গত একটা মানুষ, লজিক্যাল একটা পার্সন, আর যারা অ্যাথেইস্ট তারা সবচেয়ে ইললজিক্যাল একটা বিং এবং পৃথিবীর মধ্যে একটা ইললজিক্যাল বিং, আপনি ফার্স্টে আমাকে এটা বলবেন যে আপনি কেন বললেন যে আপনি লজিক্যাল এবং এথিস্টটা ইললজিক্যাল, এই কথাটা আমাকে একটু বলেন প্লিজ, আমি কত সময় দিচ্ছেন এটা বলার জন্য, কত সময় দিই, সর্বোচ্চ 2 মিনিট আমি টাইমার অন করব, সর্বোচ্চ 2 মিনিট বলবেন, যেটা বলছি উনি স্টিফেন হকিং এর কথাটা বলতে বলছি, স্টিফেন হকিং কে বলেছি, হ্যাঁ সেটা বলতেছি, আমি সর্বোচ্চ 2 মিনিট সময় দিই ভাই, আমি এটা এটা শেষ করে রঞ্জু ভাই আপনাকে দিচ্ছি, আপনি কথা বলেন, প্রমিথিয়াস ভাই আপনি কথা বলেন, সমস্যা নাই, আপনি আগে এটা আমাকে ক্লারিফাই করবেন যে আপনি কেন আমার প্রশ্নটা আবার বুঝবেন, কোন আমি কোন আপনার কাছ থেকে ওয়াজ শুনতে চাইনি, আপনি যে আপনাকে যতক্ষণ সময় দিচ্ছিলাম আপনি 5 মিনিট ধরে কথা বলতেছিলেন, 5 মিনিটের মধ্যে কেউ আপনাকে ইন্টারাপ্ট করে নাই, বাট আপনি যখন লাস্টে শেষ করছিলেন তখন আমার কাছে এতই বিরক্ত লাগছিল যে আপনি ভাই এইভাবে তো কাউকে বলতে পারেন না, আপনাকে তো আমি কখনো বলি নাই যে আপনি একদম ইললজিক্যাল বিং, আপনাকে আমি 2 মিনিট টাইম দিলাম ভাই, আপনি 2 মিনিটের মধ্যে আমাকে একদম ক্লারিফাই করবেন যে আপনি কেন ইললজিক্যাল বিং বললেন, এর বাইরে আপনার কোনো কথা কিন্তু আমি শুনবো না, ওকে আমি এই কথা বলেন তাহলে কিন্তু থামাইয়া দিব আপনাকে, আমি থামাইয়া দিই, হ্যাঁ 2 মিনিটের মধ্যে আমি এটাই বলবো, ঠিক আছে আমি বলি, হ্যাঁ আমি বলেছি আবারো বলতেছি যে পৃথিবীর মধ্যে যারা নাস্তিক সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করে তাদের চাইতে অযৌক্তিক প্রাণী প্রাণী বললাম এখন পুরো ইউনিভার্সে নেই, ঠিক আছে কেন আমি সেটা বললাম, কেননা দেখেন আজকে যদি আমাদের কাছে আজকে যদি আমাদের এইখানে এই স্টেজে এসে যদি আমাদেরকে কেউ বলে যে ভাই এই যে আমার হাতের মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইলটা এটা হচ্ছে যে এমনি এমনি অস্তিত্ব আসে কেউ সৃষ্টি করেনি, সাগরের পারে হচ্ছে আমি ঘুরতে গেছিলাম এটা আমি পড়ে পেয়েছি আগ্নেয়গিরির আগ্নেয়পাতের ফলে কিংবা সমুদ্রের জলোচ্ছ্বাসে আসার ফলে কিংবা বজ্রপাত হওয়ার পরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা তৈরি হয়ে গেছে যেটা দিয়ে আমি এখানে যুক্ত হয়ে গেছি, ঠিক আছে কথা বলতে বলতে অ্যান্ড্রয়েড ফোন বাদ দেন, অ্যান্ড্রয়েড ফোন বাদ দেন, সামান্য একটা পিন আলপিন যেটা যেটা আমরা ইউজ করি, ঠিক আছে যেটা মানুষ তৈরি করে যার মধ্যে ইন্টেলেকচুয়ালিটি ছোঁয়া আছে, যে বস্তুটার মধ্যে ন্যূনতম একটা ইন্টেলেকচুয়ালিটি ছোঁয়া আছে সামান্য একটা আলপিন, এই আলপিনকেও যদি কেউ আজকে এসে আমাদের এখানে দাবি করে যে এইটাও এমনি এমনি সমুদ্রের কোনো পারে কিংবা আগ্নেয়পাতের ফলে বজ্রপাতের ফলে আলপিন চমৎকারভাবে একটা আলপিন যে এইটুকু ছোট্ট একটা আলপিন এটা এমনি এমনি তৈরি হয়ে গেছে, ওই ব্যক্তিকেও আমরা বলবো যে পাগল, ঠিক আছে কোত্থেকে আসে বদ্ধ উন্মাদ, তো চিন্তা করুন ওই ব্যক্তিকে যদি আমরা বদ্ধ উন্মাদ বলে থাকি সামান্য একটা আলপিন এমনি এসেছে এই দাবি করার কারণে, তাহলে কিভাবে হচ্ছে যে যদি তাহলে যে ব্যক্তিটা এই দাবি করে যে পুরো ইউনিভার্স এমনি এমনি এসেছে জ্ঞানহীন কোনো সচেতনতা ইন্টেলেকচুয়ালিটি কোনো ছোঁয়া ছাড়াই কিভাবে বলবে মলিকুলার মলিকুল এমনি এমনি তৈরি হয়েছে, কিভাবে বলতে পারে প্রাণ এমনি এমনি এসেছে, দুই মিনিট সময় দেওয়া হয়েছে
তো আপনি কম্পেয়ার করেন যে সেই আলপিনকে যে এমনি এমনি অস্তিত্বে এসেছে সেই ব্যক্তিকে যতটা আমরা বেকুব বলতেছি, পাগল বলছি, বদ্ধ উন্মাদ বলতেছি, তাহলে যে বলে পুরো ইউনিভার্সের ক্ষেত্রে একই রকম কথা বলে কিংবা প্রাণের অস্তিত্বের ক্ষেত্রে একই রকম কথা বলে, তাকে মাল্টিপ্লাই করেন এই বদ্ধ উন্মাদের সাথে, লক্ষ লক্ষ কোটি 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 বেশি হচ্ছে বদ্ধ উন্মাদ সেই ব্যক্তি যে বলবে ভাই আপনার সময়টা শেষ, এই জন্য বদ্ধ উন্মাদ ধন্যবাদ আপনার আপনার সময়টা শেষ। আপনাকে আমি একটা কোশ্চেন করব, একটা জাস্ট একটা উদাহরণ দেব তারপরে এই বিষয় নিয়ে প্রমিথিয়াস ভাই দাঁড়ান না দাঁড়ান না প্রমিথিয়াস ভাই আমি একটু ছোট্ট কোশ্চেন করতে পারি? না কেশল ভাই প্লিজ, সেটা হচ্ছে আমি আপনাকে বলি আপনি প্রথমেই এই যে আপনি যে কথাটা বললেন না এই বিষয়টা নিয়ে রঞ্জি ভাই এবং প্রমিথিয়াস ভাই দুজনেই কথা বলবেন আপনার সাথে, কিন্তু আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি আমার সাথে ইন্টারঅ্যাকটিভ একটা আলোচনা করবেন ভাই। একটা মোবাইল ভাই আপনি যতক্ষণ আমাদের সাথে এই প্রশ্নগুলোর উত্তর না দিবেন ভাই তাহলে যদি আপনি চলে যান তাহলে আমি আপনাকে আবার ওই যে প্রথমে বলেছিলাম একটা ভাষা বলেছিলাম ওইটাটা আমি আবার বলতে বাধ্য হব, কারণ আপনি আমাকে ডিসরেসপেক্ট করেছেন এখানে, বুঝতে পেরেছেন? আপনি আমাকে সেট করে নাই ভাই, সেট করে নাই ভাই, তাহলে মানুষ বুঝে যাবে আপনি আসলে অভদ্র, কারণ আপনি আমাকে ডিসরেসপেক্ট করেছেন। আপনার কথাগুলো শেষ করে দাও, শেষ করে সবার রঞ্জু ভাই একটু দাঁড়ান, আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান, সেটা হচ্ছে যে রেজাল ভাই ওই যে একটা মোবাইল কি আপনা আপনি হয়ে যায় এই কথা কি কেউ দাবি করছে? আচ্ছা ভাই একটা মোবাইলের পেছনে যা যা হয় সব মান বাপ দিলাম, মনে করেন একটা আইফোন, ঠিক আছে একটু আমার অ্যানালজিটা শুনবেন, একটা আইফোন 11 Pro Max, তো এই আইফোন যখন আইফোনের নির্মাতা কোম্পানি তৈরি করে তখন চেষ্টা করে এই আইফোনটা একদম ত্রুটিহীন ভাবে তৈরি করতে, তাই তো? তারপরও ত্রুটি থেকে যায় কিন্তু, তাই না? যখন কোনো কাস্টমারের কাছে আসে তখন দেখা যায় যে কোনো একটা সমস্যা হয়েছে, এটা কিন্তু তার অনিচ্ছাকৃত ত্রুটি, তাই তো? অনিচ্ছাকৃত ত্রুটি। আচ্ছা এবার আমরা একটু আপনার আল্লাহর দিকে যাই, আপনার আল্লাহ যখন মানুষকে, আপনি তো বলছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, যখন মানুষকে সৃষ্টি করেছে তাহলে যে এই যে আমরা ডিসঅর্ডার মনে করেন কোন মানুষের জন্মগতভাবে চোখের সমস্যা থাকে, চোখন্ধ থাকে বা একটা হাত থাকে না একটা পা থাকে না, এগুলো তো তাদের একটা ত্রুটি, তাই তো? হ্যাঁ ত্রুটি। হ্যাঁ এটা কি সে ইচ্ছা করে করছে না অনিচ্ছা করে করছে ভাই? ইচ্ছা করে করছে সিস্টার। ও ধন্যবাদ ভাই, আল্লাহ তালা ইচ্ছা করে, আল্লাহ তালা এত বড় হিপোক্রেট যে সে নিজে ইচ্ছা কইরা একটা সুস্থ মানুষকে না দিয়া সে একটা অসুস্থ মানুষ দেয়, আর কিছু বলার নাই যে আল্লাহ। ঠিক আছে ভাই বুঝতে পারছি, আমার কথা শেষ, এখন প্রমিথিয়াস ভাই রঞ্জু ভাই যদি এই কথা কিছু বলেন। না আপনি বুঝতে পারলে আমি খুশি ভাই, আপনি যদি বুঝতে পারেন, না বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করতে পারেন, একটু বুঝাই দিব, কোনো সমস্যা নেই ভাই। আপনার আপনার কোশ্চেন আমি আপনাকে যেটা বলেছি সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই কথাটা আমাকে আপনি বলতে নিন, আর যাই হোক সেটা বোঝার ক্ষমতা সেটা সেটা বোঝা ভাই সেটা আপনার বোঝার মতো ক্ষমতা হয়তো নাই। আবার 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 আপনি কথা বলছেন, আবার আপনি কথা বলছেন, আপনার থেকে কথা শুনতে চাই নাই আমি। এবার বলছি যে প্রমিথিয়াস ভাই কিংবা রঞ্জু ভাই, না না আপনার থেকে কোশ্চেন নিচ্ছি না তো ভাই, আমি বলছি প্রমিথিয়াস ভাই বা রঞ্জু ভাই যারা যদি এই বিষয়ে রেসপন্স করতে চান রেসপন্স করবেন, তারপর ক্যাসেলিন দেয়ার ভাই রেসপন্স করবেন, দেন আপনি বলবেন। আচ্ছা লাইভ কি শেষ করবেন না মানে কখন লাইভ শেষ করবেন? 5 মিনিটের মধ্যে লাইভ শেষ করে দেব আমি, বলার পরে ক্যাসেলিন ভাই বলবে, প্রমিথিয়াস একটু বলে শেষ করে দেব। আর মনিদার বায়না কথা সেটা হচ্ছে দেখেন কোন জিনিস না মেনে নিলে সে যে বদ্ধ উন্মাদ হয়, যে বদ্ধ পাগল হয়, আরেকজনের ব্লাইন্ড বিলিভ কে মেনে না নিলে আরেকজন যে বদ্ধ উন্মাদ হয় এটা যে চিন্তা করে সে হচ্ছে একজন স্বৈরতা স্বৈরাচারী। হ্যাঁ ঠিক আছে, সে একজন কমপ্লিটলি অটোক্রেট অর কি বলে ইংলিশে ভুলে গেছি আমি ওয়ার্ডটা, মানে সে হচ্ছে মানে মনে করেন যে আওয়ামী লীগ বললো যে ভাই এটা মানতেই হবে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এটা যদি না মানো তোমার ফ্রিডম, তুই ওটা পাগল বদ্ধ উন্মাদ, এইটা যে বলে সে নিজে একটা উন্মাদ। ঠিক আছে একদম কমপ্লিটলি, আপনি একটা প্রপোজিশন দিচ্ছেন আমি সেটা অ্যাকসেপ্ট করবো কি করবো না, আমার রেশনালিটি আছে কি নাই সেটা জাজমেন্ট করবে কে আপনার প্রমাণের ভিত্তিতে? এইখানে এই ভদ্রলোক আসছেন সারা ভদ মানে ইয়াটা ওনাকে উনি আমি বলতে বাধ্য হচ্ছি উনি প্রচুর ব্যাম্বো খাইছেন, এখানে আরবি নিয়ে ব্যাম্বো খাইছেন, উনি স্টিফেন হকিংসের কথাটা সারাটা ইয়াতে নিয়ে আসছেন।
আপনি চুপ করেন ভাই, আপনি চুপ করেন ভাই, উন্মাদ পাগল কিনা উনি বলছে স্টিফেন হকিং উন্মাদ, তাহলে স্টিফেন হকিং এর আর্গুমেন্ট ব্যবহার করে আপনি অযৌক্তিক বলেছেন, তার বিলিফ কি অযৌক্তিক? আপনি উন্মাদ, আপনি স্টিফেন হকিং একজন উন্মাদের আর্গুমেন্ট নিয়ে আসছেন আপনি আপনার ভালো ঈশ্বরের প্রমাণ করার জন্য, হাউ রিডিকুলাস, হাউ রিডিকুলাস! ঠিক আছে, দেখেন এই ভদ্রলোক আসছেন, এই ভদ্রলোক আসছেন, এই ভদ্রলোক নিয়ম করে স্টিফেন হকিং এর হতে শুরু করে সমস্ত ধরনের বিজ্ঞানীদের আলাপ আলোচনা উনি করছেন এবং উনি ওনাদের আর্গুমেন্ট দিচ্ছেন, গ্রেট, ওনাকে কেউ পার্সোনালি অ্যাটাক করে নাই, এখন উনি জিতে নাই, উনি কিছুই প্রমাণ করতে পারে নাই, বেসিক্যালি উনি যেটা প্রমাণ করছে অ্যাগনস্টিসিজম, অজ্ঞতা, উনি জানেন না, উনি যেখানে জানেন না সেখানে নিয়ে উনি ঈশ্বরকে বসাইছেন, ওনার পারফেক্ট ঈশ্বরকে, এবং উনি ইসলামের সৃষ্টিকর্তাতে যাইতে রাজি না, এবং ওনারে না একজনও যাইতে রাজি না ইসলামের সৃষ্টিকর্তাতে, নট এ সিঙ্গেল পিপল ইসলামের সৃষ্টিকর্তাতে গেলেই ধরা খাবে, কারণ ওখানে লেজ আছে, হাত আছে, পা আছে, আরশ আছে, বহু কিছু আছে, যেগুলো কিনা ওনাদের একটা ভয়াবহ লজ্জাজনক ব্যাপার, এই কারণে ওনারা ওই দিকে যেতে চানই না স্টিফেন হকিংস এর এইটাতে, সরি মানে ঈশ্বর, ইসলামিক, ইসলামিক যে গড, যে গডের কনসেপ্ট, সেখানে গেলে কখনোই প্রমাণ হয় না ইসলামিক গড আছে অন্তত, ঠিক আছে, এটা প্রমাণ হয় কত বড় ভণ্ড রঞ্জু ভাই, কত বড় ভণ্ড, গত কয়েকদিন থেকে চিন্তা করেন, গত কয়েকদিন থেকে ওনারা একজনকেও আপনি ফোর্স করতে পারেন না ইসলামিক গডের কনসেপ্টে ঢুকানোর জন্য, কারণ কি ওখানে গেলেই সাসা খাবে, ওখানে গেলেই সাসা খাবে, এরা কত বড় ভন্ড, এরা ইসলামকে ডিফেন্ড করে, এরা ইসলামের নাকি অনলাইনে দাই ভাই, এরা মুসলিম অনলাইন অনলাইনে মুসলিম দিবাতর, তারা দিবাতররা তাদের নিজের বলতে পারে না যে আল্লাহ তাদের, তারা আল্লাহকে ডিফেন্ড করতেছে, তাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে কি তাকে তারা ডিফেন্ড করতে পারে না? আচ্ছা এনিওয়ে, আচ্ছা আমি একটা অ্যানাউন্স করতে চাচ্ছিলাম, আচ্ছা আমাদের 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 ভাই লাইভটা হোস্ট করছিলেন হচ্ছে যিনি, সেটি মানজারুল ভাই, মানজারুল ভাই আপনি কি আছেন আমাদের সাথে? আমরা যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আমরা লাইভটা শেষ করতে পারবো না। আচ্ছা এরপরে আমরা আগামী কালকে যেন নিয়ে কথা বলবো, আগামী কালকে বা আগামী পর্বে আমরা কথা বলবো ইসলামিক গড নিয়ে, রেজাউল, এরশাদ, শিকদার, এরশাদ, রায়হান, যা আছে সবাই জগতে ইসলামিক গড নিয়ে কথা বলবো, দেয়ার ইজ নো আদার গড, অনলি ইসলামিক গড নিয়ে কথা বলবো, ঠিক আছে? কারণ কি, কারণ ওখানে গেলে প্যান খুলে ফেলা যাবে, ওনাদের প্যান খুলে হাতে ধরে দিতে পারবো, কারণ কি ওনারা এই দিকে ঢুকতেছেন না, যেটা ঢুকতেছেন সেটা হচ্ছে কমপ্লিটলি অ্যারিস্টটলিয়ান গড, ওই মেটাফিজিক্যাল গড, এগুলাতে, এগুলার ডিফারেন্স জানেন না। আচ্ছা এই ভদ্রলোক সারাক্ষণ আলাপ করছেন সায়েন্স কি নিয়ে, শেষ পর্যন্ত উনি স্টিফেন হকিংস এর মূর্খ উন্মাদ বানাই দিচ্ছেন শেষ পর্যন্ত, অথচ উনি সারাটা লাইভে ওই ভদ্রলোকের আর্গুমেন্টটা করছেন, কি পরিমাণ ডাবল স্ট্যান্ডার্ড করতে পারে এই এই লোকগুলো, ঠিক আছে, আনবিলিভেবল ভাই। মানে প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এই রকম আলোচনা করেন যে আপনার আর্গুমেন্টটা এখন অ্যাগনস্টিক পর্যায়ে বা ইয়া পর্যায়ে রেশিওনাল, আপনি তো এটা বিচার করতে পারেন না এখানে, আপনি, আমি কি আপনাকে বিচার করছি, আমি জাজ করছি আপনাকে যে আপনি রেশিওনাল না ইরেশিওনাল, নোবডি জাজ ইউ ইন হিয়ার, দর্শকের উপর ছেড়ে দিন, দর্শকের চিন্তা করবে, আপনি সারাটা লাইভে স্টিফেন হকিংস এর আর্গুমেন্ট নিয়ে আসছেন, ওই বলছে স্টিফেন হকিং, সেই বলছে স্টিফেন হকিং, বলছে যে মানে ডিজাইন ইউনিভার্স ডিজাইন, এইটার ডিজাইন, ওইটার ডিজাইন, অথচ শেষ পর্যন্ত স্টিফেন হকিং হয়ে গেছে বদ্ধ উন্মাদ পাগল। এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার প্রপোজিশন একজন মেনে না নেয়, সে কি পাগল হবে, সে গাধা হবে? আরেকজন প্রপোজিশন, ডাজ ইট মেক এ ডেমোক্রেসি, এটা কি ডেমোক্রেটিক সিদ্ধান্ত হতে পারে, এটা রেশনাল হতে পারে না, এটা কমপ্লিটলি ফুল, এটা হচ্ছে একজন অ্যারিস্ট মানে একজন ডিক্টেটরশিপ, এটা করতে পারে যে আমি যা বলবো তা মেনে নাও, না মেনে নিলে তুমি উন্মাদ, তুমি পাগল, তুমি বদ্ধ উন্মাদ, এটা দিস ইজ রিলিজিয়ন, দ্যাট ইজ আল্লাহ। আপনারা দর্শকরা এবার বিচার করেন যে হোয়াট ইজ রিলিজিয়ন, এই লোকগুলো যদি চান্স পায় বাংলাদেশের মধ্যে প্রতিটা লোককে, প্রতিটা মানুষকে, যদি এরা ক্ষমতায় যায় কখনো, এদের এই মানে শরিয়া ক্ষমতায় যায়, প্রত্যেকটা মানুষকে এরা দেশ থেকে দৌড়াবে, এই ঠিক জিজিয়া কনসেপ্ট, ঠিক এই কনসেপ্ট গুলা অ্যাপ্লাই করবে ইয়ের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে, ঠিক বলবে যে যদি আমার গডকে মেনে নাও যে জিজিয়া দিতে হবে আমাদের দেশ থেকে, তুই এটা পাগল, তুই একটা উন্মাদ, ঠিক এই জিনিসটা এরা অ্যাপ্লাই করবে, এইখানেও এরা অ্যাপ্লাই করে, এদের
যে সাবকনশিয়াস মাইন্ড এটাই অ্যাপ্লাই করে প্রতিদিন, যে অন্য যদি অন্য কেউ যদি আমার এটাকে মেনে না নেয় আমি তাকে ফোর্স করব, পাগল বলবো, উন্মাদ বলবো, এরপর আমি দেশ থেকে ছাড়া। ঠিক সেম জিনিসটাই আপনারা আজকে দেখছেন এবং এটা আমাদের জন্য একটা মাইল ফলক। এই যে ওনার শেষের স্টেটমেন্টটা, এইটা মাইল ফলক আমাদের জন্য যে দিস ইজ হাউ রিলিজিয়ান ওয়ার্ক। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ইয়ে মনজুর ভাই দাঁড়ান, ইয়ে মনজুর ভাই আপনি যায়েন না, ইয়ে করে লাইভটা শেষ করতে হবে। আচ্ছা সবাই একটা ফিনিশিং ফিনিশিং টাচ দিয়ে দেন সবাই, একজন একজন করে শুরু করেন। কেসল ইন দা এয়ার ভাই আপনি শুরু করেন, তারপর একজন একজন করে আমরা ফিনিশিং টাচটা দিয়ে দিব, আমি সবার লাস্টে দিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। উনি ডাইরেক্ট বলতেছে যে অ্যাথিজম একটা বিলিভ, উনি নিজেই তো বলতে পারবে না যে অ্যাথিজম একটা বিলিভ, এটা তো উনি প্রমাণই করতে পারবে না, কোনো রেফারেন্স নাই। উনি বলছে প্রবৃত্তি দিয়ে আবদ্ধ যারা অ্যাথিয়েস্ট, এটা ওনার মন গড়া কথা, এটা মানে ব্লেম করার জন্য বলা হয়, পার্সোনাল অ্যাটাক। এটা একটা মুমিনের চরিত্রই হচ্ছে এরকম ভাই, আমি নিজেও মুমিন, আমার চরিত্র এরকমই, কিন্তু আমি এই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারছি কিন্তু সে উপলব্ধি করতে পারছে না, সে বলে তার কথা কেউ বুঝে নাই, তার এই সমস্ত ফালতু ওয়াজ এখানে শুনতে আসেন নাই তো আপনারা। আপনারা তো ভাই লজিক্যাল এক্সপ্লেনেশন চাচ্ছেন, আপনারা তো এভিডেন্স চাচ্ছেন, আপনারা তো প্রুফ চাচ্ছেন। আমি তো বুঝতেছি, আমি তো ওকে প্রমাণ বললামও যে আমিও তো মুমিন ভাই, কোথার থেকে বাদী ইসলামাবাদে বলার তো নিয়ে আসছে, উনি আরবির কোন ব্যাখ্যা নিয়ে আসবে, নিয়ে আসুক দেখি। আমি তো পড়ছি আরবি, আমি তো বুঝি, নিয়ে আসতে পারবে না। জাকির নায়ক যে আরবি গুলো বলে এগুলো ওই ওর মতো ধান্দাবাজি কথা, এক্ষুনি আপনাকে প্রমাণ করবে একটা কথা বলবে, একটু পরে আল্লাহর মতো আবার চেঞ্জ হয়ে আরেকটা কথা বলবে, সব বিরোধী কথা বলবে, যার কারণে ওরা আল্লাহকে এখানে রিপ্রেজেন্ট করতে পারতেছে না। সোজা হিসাব পারতেছে না, দেখি তো অন্য গড়ে যাচ্ছে, অন্য গড়ে যাচ্ছে। রঞ্জু ভাই রাইট, রঞ্জু ভাই আপনার সময় দেখে সরাসরি চার্জ আমাকে থেমে দিয়ে যখন শেষ শেষ আমি একটু আর অল্প। এখন উনি দেখেন লাস্টের দিকে যে কথাগুলো বলতেছিল প্রথম থেকেই, কে কি বলছে না বলছে ওগুলো নতুন করে আবার স্টেটমেন্ট বানাচ্ছে, নতুন করে রঞ্জু ভাই এটা বলছে, অমুক এটা বলছে, তোমাকে এটা বলছে, তোমার সে কি বলছে, আরে ভাই কে কি বলছে না বলছে সবার তো মনে আসতো, ওগুলো আবার বলতে হবে না তো। তুমি কনক্লুশন করো, তুমি কি করছো এটা কনক্লুড করো, কনক্লুশন তো করতে পারলো না, সে কোনো কিছুই কনক্লুড না করে এখান থেকে চলে গেলো এবং একটা ঝগড়া সৃষ্টি করতে চাইলো যেন আর এখানে না আসতে হয়। ভাই তার ইন্টারেস্ট হচ্ছে যেন এখানে না আসে, এই জন্য আমাদের সময় কম, প্লিজ থ্যাংক ইউ। আমি বলছিলাম যে তাকে একটু মোলায়েম মানে মোলায়েম রাখেন, মানে আসার জন্য আর কি একটু মানে একটু মানে এইটা হচ্ছে রিলিজিয়ন যে আপনাকে সে বাধ্য করবে তার মতবাদে বিশ্বাস করাইতে, আপনাকে যদি সে তার মতবাদে বিশ্বাস করাইতে না পারে তাইলে সে হয়ে যাবে কি বলে এটাকে ফেরেশাস, সামথিং ফেরেশাস, এবং এবং এটাই এটাই কিন্তু হবে যখন এই ধরনের এই ধরনের কোন ল অ্যাপ্লিকেবল হইলে, কোন মানে ল কোন কিছুর উপর যদি অ্যাপ্লিকেবল করে তখন এইটাই বলবে তখন যে যারা বিশ্বাস করেন না তারা বদ্ধ উন্মাদ পাগল এবং তারা ইরেশিওনাল। তারা ভাইজান ভাই এটা হচ্ছে স্ক্রিপচার ফান্ডামেন্টাল, মানে এটা ফান্ডামেন্টালিজম, এক্স্যাক্টলি এটাই ফান্ডামেন্টাল। তো ব্যাপার হচ্ছে যে এই আমি এখনো অপেক্ষা করতেছি যে একজন আসবেন আমাকে প্রমাণ করে দিবেন। আমি কি পাইলাম, তিন ঘন্টা আলাপ করে বললো যে ভাই আমি এখনো শুরুই করি নাই প্রমাণ দেওয়া, শুধু মেথডোলজি নিয়ে কথা বলতেছি। আরে ভাই আপনাকে প্রমাণ দিতে নিষেধ করছে কি, আপনি প্রমাণ দেন, আপনি মেথডোলজি নিয়ে বসে আছেন কেন এতক্ষণ পর্যন্ত, মেথডোলজি আমি চাইছি, মেথডোলজি আপনি প্রমাণ দিয়ে দেন ফটাফট, এসে পাঁচ মিনিটে প্রমাণ দিয়ে দেন, এই যে এতগুলো লোক ওয়েট করতেছে সবগুলো লোক বিশ্বাসী হয়ে যাবে কালকে সকালে, প্রমাণ দিয়ে দেন আপনারা। আপনারা প্রমাণ না দিয়ে কখনো নেগেটিভ দাবি, পজিটিভ দাবি, ফিলোসফি, ওই খ্রিস্টান ইহুদিদের ফিলোসফি নিয়ে আসছেন, আমি লাস্টে কনক্লুশন দিচ্ছি। এবার একটু আচ্ছা ফিনিশিং টাচটা দিয়ে দেন, আমি শেষ, আমি শেষ, আমি আমি শেষ করে না। আমার একটা জিনিস, আমি তার মূল পয়েন্টের যদি কথা বলি, তার ওভারঅল আলোচনার মধ্যে একটা পয়েন্টে ওনার ফোকাস থেকে সবচেয়ে বেশি, এবং এই জিনিসটা প্রায় উনি আলোচনাতে বলেন, এটা হচ্ছে বস্তু হচ্ছে নির্জীব নিষ্প্রাণ এরকম একটা অবজেক্ট, এখান থেকে কিভাবে প্রাণ অথবা চেতনা বুদ্ধিমান এই বিষয়গুলো আসতে পারে। এখানে বস্তুকে দেখার, বস্তুকে বিশ্লেষণ করার অথবা বস্তুকে নিয়ে চিন্তা করার যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, এখানে ওনাদের সাথে আমাদের কিন্তু বড় একটা পার্থক্য আছে। আমরা বস্তুকে দেখি বিকাশের পথে, পরিবর্তনের পথে, বস্তু স্থবির কোনো কিছু না। আমরা যেটা মনে করি বস্তু বিকাশের পথে, বস্তুর মধ্যে তার এসেন্সে থাকা
নতুন নতুন গুণ আসতে পারে যদি সে সঠিক পরিবেশটা পায়, তার যদি প্রান্তরি হওয়ার শর্তগুলো সে যদি পায় তাহলে ওখানে প্রান্তরি হবে। বস্তু কোনো নিথর অথবা নিশ্চল এমন কোনো কিছু না যে এটা অপরিবর্তনীয় কোনো কিছু। বস্তুর অস্তিত্বের শর্তই হচ্ছে মোশন, বস্তুর অস্তিত্বের শর্ত হচ্ছে গতি। সুতরাং বস্তু প্রতিনিয়ত গতিমান, এনার্জি প্রতিনিয়ত পরিবর্তনশীল, সুতরাং এর ফলে আমরা এখান থেকে নতুন নতুন আমরা গুণ আমরা লাভ করতে পারি, যে গুণগুলো সম্ভাবনা রূপে পটেনশিয়াল হিসাবে ওটার মধ্যে ইনহারেন্ট থাকে। এটা এটা হচ্ছে বিষয়। অর্থাৎ উনি বস্তুকে যেইভাবে দেখে, আমরা বস্তুকে তো ওইভাবে দেখি না। সুতরাং বারবার যখন সে বলার চেষ্টা করবে যে এমনি এমনি হয়ে গেছে, আপনারা তো মনে করেন বস্তু একটা নিশ্চল নির্জীব একটা একটা জিনিস, এখান থেকে এমনি এমনি কিভাবে জিনিসটা ঘটতে পারে। আমরা তো দাবি করি যে এমনি এমনি বস্তু থেকে হঠাৎ করে স্বপ্ন দেখলাম, হঠাৎ করে পরদিন দেখলাম যে বস্তু থেকে একটা জিনিস তৈরি হয়ে গেছে, একটা পাথর ছিল তার মধ্যে প্রাণ এসে গেছে। বিষয়টা তো আমরা এইভাবে দেখি না। হাজার হাজার বছর ধরে বস্তুর মধ্যে যে পরিবর্তন ঘটছে, বিকাশ ঘটছে, এর ফলশ্রুতিতে এর মধ্যে এ থেকে নতুন নতুন ফেনোমেনন গুলো আমাদের সামনে আসে। এবং এবং ফিজিক্সের ল বলেন, ফিজিক্সের লগুলোর মধ্যে লগুলো ইউজ করেও আমরা এই জিনিসটা বুঝতে পারি। আর ওনার যে পয়েন্ট ছিল যে অ্যাথিস্ট তাদের কাছ থেকে পোকা হতেই পারে না, সে আবার বললো কোটি 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 গুণ নাকি পোকা হচ্ছে এই নাস্তিকটা। তাহলে এই যে কয়দিন আগে 2013 সালের দিকে হয়তো আইনস্টাইনের যে চিঠি নিলামে উঠেছিল, ওইখানে আইনস্টাইন তো সরাসরি বলেছিল যে ঈশ্বর বিশ্বাস হতে শিশু সুলভ। আইনস্টাইন তো সব ঘোষিত নাস্তিক ওই চিঠির মাধ্যমে তো প্রকাশ হয়েছে। তার মানে আমাদের এই গত শতাব্দীর মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট মানুষটা কি তার কথা মতে হচ্ছে কোটি 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 গুণ নির্বোধ, কোটি 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 গুণ বোকা? ওই হিসাবে তো মানে অদ্ভুত একটা সেন্স মেক করে তার কথা। কোনো কনসিস্টেন্ট কোনো মানে ইন্টেলিজেন্ট কোনো সেন্স আমি ওনার কথা থেকে পাইনি আসলে। আমি জাস্ট একটা বিষয় পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। একটা জিনিস এক্সাম্পল হিসেবে বুঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যখন কোন হোস্ট কোন অবজেক্টকে জাস্টিফাইড বা ডিটেক্ট করতে না পারবে, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা হয়তোবা কিছুদিন আগে কিছু দশক আগে আমরা জানতে পারতাম না যে আমাদের গ্যালাক্সির বাইরেও কোনো গ্যালাক্সি আছে, সাপোজ আমাদের কাছাকাছি যে গ্যালাক্সি সেটা হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। যখন কোনো হোস্ট এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে জাস্টিস করতে পারছে বা ডিটেক্ট করতে পারছে, তখন সেই হোস্টের কাছে কিন্তু অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা এক্সিস্ট করছে। এর আগে কিন্তু ওই হোস্টের কাছে ওই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা এক্সিস্ট করে নাই, কারণ সে কিন্তু সেটাকে জাস্টিফাই করতে পারে নাই, সেটাকে ডিটেক্ট করতে পারে নাই। তার ওই হোস্টের কাছে তখন সেটা আনএক্সিস্ট ছিল, যখন সে ডিটেক্ট করতে পারছে বা জাস্টিফাই করতে পারছে তখন সেটা তার কাছে এক্সিস্ট হয়েছে। সেম ভাবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আমরা যারা এথিস্ট আছি বা অ্যাগনোস্টিক আছি, আমরা কখনোই বলতেছি না হ্যাঁ যে গড নাই, এটার এগেনস্টে আমরা এটা দাবি করতেছি না। যখন যারা পজিটিভ ক্লেম করতেছে যে আছে, আমরা তাদের কাছে প্রুফ চাচ্ছি, এভিডেন্স চাচ্ছি, ঠিক আছে? তারা সেই এভিডেন্স দিতে ব্যর্থ হচ্ছে, বারবারই ব্যর্থ হচ্ছে, এবং এই যে বদ্ধ উন্মাদ হ্যাঁ যা কিছু বলে গেল, তো এইগুলা মানে প্রতিনিয়তই বলতেছে এবং আমরা এটা সম্মুখীন হচ্ছি। মানে তারা সবসময় যেটা ক্লেম করতে যাচ্ছে যে আমাদেরকে প্রমাণ দিতে বলতেছে, পজিটিভ ক্লেমটা যে করবে হ্যাঁ তার হচ্ছে বার্ডেন অফ প্রুফটা তার ঘাড়েই বর্তাবে। তো তারা প্রমাণ দিতে পারতেছে না বিদায় আমাদেরকে উল্টা কথা শোনাচ্ছে, এটা টোটালি মানে রিডিকিউলাস এন্ড হাস্যকর, ঠিক আছে? খুবই বাজে একটা ব্যাপার। এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার ছিল, যাই আমি এই জিনিসটা ক্লিয়ার করলাম। আমি আর বেশি কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে মোটামুটি অনেকে। ঠিক আছে, ধন্যবাদ। আমার একটা কথা ছিল, আপনি কি এই ইসলামের সৃষ্টিকর্তা সত্য কিনা এটা নিয়ে কথা বলতে পারবেন, যে ইসলামের সৃষ্টিকর্তা আছেন কিনা? ঈশ্বর নিয়ে না বলে যদি ইসলামিক সৃষ্টিকর্তা নিয়ে কথা বলি আগামীকালকে, প্রশ্নই আসে না, কারণ প্রশ্নই আসে না ইসলামের মানে। এখন আসেন, এইটা চমৎকার, এরা যেহেতু পিছলাই দিয়েছে এই জায়গাটাতে যে এখানে এরা যেতে যাচ্ছে না, আমাদের উচিত হবে এখন সেইখানে এদেরকে ধরা, যে আমরা ওইটা প্রমাণ করব, অন্য কোন ঈশ্বর না, তোমার ঈশ্বরকে প্রমাণ করব, ওইটা নিয়ে আমরা কালকে বা প্রশ্ন। হ্যাঁ, এবং ইসলামের ঈশ্বর নিয়ে যদি কথা বলা হয় তাহলে আল্লাহর ক্ষেত্রে যদি কথা বলা হয় তাহলে আর ওইটা বলা দরকার নাই যে প্রমাণের অনুপস্থিতি থাকার কারণে আমরা বলি না, তখন ডাইরেক্টই বলতে পারবো আল্লাহ নাই, কারণ আল্লাহর
যে ক্যারেক্টার ওইটার মধ্যে যে কন্ট্রাডিকশন, আমি কোনো অস্তিত্বের পক্ষে আসা পসিবল না, এই ধরনের সেই কন্ট্রাডিকশন কারো অস্তিত্বের পক্ষে আসা পসিবল না। তারপর আমি একটা বক্তব্য দিয়ে শেষ করে দিব আমরা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে 3 ঘন্টা 24 মিনিট হচ্ছে এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের বক্তব্যগুলো শুনছিলেন, আমাদের কথাগুলো শুনছিলেন। আসলে যারা আমার কথা শুনেছেন বা আমাদের কথা শুনেছেন তাহলে তারা অবশ্যই এটা ভালো করে জানেন যে আসলে কিন্তু আমরা কারোর সাথে চাই না যে খারাপ আচরণ করতে বা র‍্যাব বিহেভ করতে, বাট কেউ যদি ভাই আসলে নিজেকে আরেকজনকে এইভাবে নেগলেক্ট করতে চায় তাহলে তার তো এক্সপ্লেইন করতে হবে যে সে কেন এই কথাগুলো বলছে, তার জন্যই আসলে আমাদের এইভাবে কথাগুলো বলা। তো অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং আগামী দিন আগামী যে লাইভগুলো আমরা করব সেই লাইভগুলোতে আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থেকে আমাদের কারো উৎসাহ যোগাবেন, এই বলে আমার বক্তব্যটা আমি এখানেই শেষ করছি। আগামীর জন্য শুভকামনা বলে এখানেই শেষ করছি, শুভরাত্রি সবাইকে। থ্যাংক ইউ মনিত ভাইকে। তাহলে আমি একটা ফিনিশিং বক্তব্য দিয়ে দিই। তো রেজা ভাই যেটা করছেন উনি সাধারণত সব লাইভে এগুলোই করেন, উনি শেষ পর্যন্ত উন্মাদ উন্মাদ বলে চলে যান। তো উনি যেটা বললো যে কোনো রেশনাল মানুষ নাকি নাস্তিক হতে পারবে না, তো রেশনালিটি এই জিনিসটা হলো যুক্তি, যুক্তি বা লজিক। লজিক জিনিসটা মেইনলি ফিলোসফিক্যাল একটা বিষয়। তাহলে পৃথিবীতে যদি দেখি তাহলে বর্তমান সময়ে 72% ফিলোসফার হলো নাস্তিক, এথিস্ট, আর আরো মেবি আছে এগনস্টিক। বেশিরভাগ মানুষ হলো নাস্তিকতার আন্ডারে, 72% ফিলোসফার হলো নাস্তিক। তো ওনার যে যৌক্তিক মানুষ নাস্তিক হতে পারে না এই ক্লেম ডিসমিসড। সেকেন্ড ক্লেম উনি করছে যে সায়েন্স দিয়ে উনি ওনার সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করছে, যে সৃষ্টিকর্তা উনি বিশ্বাস করে। তো সায়েন্টিস্টের মধ্যে শন ক্যারলের একটা আর্টিকেলই আছে, আপনারা একটা সার্চ, আমরা যেহেতু কম্পিউটার থেকে আসি না ইয়ে দেখাতে পারবো না, আপনারা আমি এক্সাক্ট ওয়ার্ড বলে দিচ্ছি আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। Why are almost all cosmologists are atheist? এটা যারা হলো বিগ ব্যাং তারপর কসমস নিয়ে আলোচনা করে, ইউনিভার্স নিয়ে আলোচনা করে, তাদেরকে বলা হয় কসমোলজিস্ট। তো অলমোস্ট অল কসমোলজিস্ট আর হোয়াই অলমোস্ট অল কসমোলজিস্ট আর এথিস্ট, মানে বেশিরভাগ কসমোলজিস্ট মানে বিগ ব্যাং টিগ ব্যাং এইগুলা ইউনিভার্স নিয়ে যারা আলোচনা করে তারা বেশিরভাগ কেন নাস্তিক, এইটা নিয়ে একটা আর্টিকেলই আছে শন ক্যারল লিখছে। শন ক্যারল নিজেও একজন নাস্তিক এবং উনি একজন থিওরিটিক্যাল ফিজিস্ট। তো একজন ফিজিস্ট বা সায়েন্টিস্টই বুঝবে তার তার সেকশনের বা তার তার যে ফেলো সায়েন্টিস্টগুলো আছে তারা কী ধরনের বিশ্বাসে বিশ্বাসী বা কী ধরনের জিনিসে তারা লজিক খুঁজে পায়, কী ধরনের জিনিসে তারা এভিডেন্স খুঁজে পায় এবং তাদের পজিশনটা কী, তিনি সাথে বেশি ব্যাখ্যা করতে পারবেন আমাদের তুলনায়। আমাদের মতো লে পার্সনরা বাংলাদেশ অবশ্য বুঝতে পারবো না যে সায়েন্টিস্টটা কী কী বিশ্বাস করে বা সায়েন্টিস্টটা কী তাদের পজিশন। তো শন ক্যারলের এই আর্টিকেলটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে বেশিরভাগ কসমোলজিস্টই হলো এথিস্ট। সুতরাং উনি যে সায়েন্টিস্টদের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন ওনার সৃষ্টিকর্তা আছে এই ক্লেমটাও ডিসমিসড। সুতরাং রেশনাল মানুষ হলে যে নাস্তিক হওয়া পসিবল এটা প্রমাণিত হলো, যেহেতু 72% ফিলোসফার নাস্তিক এবং একজন সায়েন্টিস্টের মাধ্যমে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে সেটাও অথরিটি হলো সায়েন্টিস্ট এবং বেশিরভাগ সায়েন্টিস্টই হলো কসমোলজিস্টই হলো এথিস্ট এবং বেশিরভাগ কসমোলজিস্ট যেহেতু এথিস্ট এবং বেশিরভাগ ফিলোসফার যেহেতু এথিস্ট, সুতরাং ঈশ্বরের পক্ষে কোনো ধরনের এভিডেন্স নাই, কোনো ধরনের লজিক নাই এবং নাস্তিকতাই সত্য। থ্যাংক ইউ সবাইকে।